All right, welcome to podcast with IK Rahul. Today I have someone very, very, very special to me, and I was inspired by him chotobela thekei. And definitely, I would say uni amader music industry ekta all rounder. So let me introduce the amazing, the legendary Raifal Hassan Rafa. Thank you. কেমন আছেন বস? চলতেছে? হ্যাঁ, অনেক প্যারা দিয়ে দিছি আপনাদের শুরু থেকে। আমি অ্যাকচুয়ালি রাস্তা মে সন আহিয়ান টক এখানে, তখনই আই ডিসাইডেড যে আই এম গোনা কল ইউ আপ এন্ড বলবো যে আমি তো আই ওয়ান্ট টু বি হিয়ার। আহ, দ্যাটস অ্যান অনার। ফার্স্ট থিং হচ্ছে যে ইউ নো মোস্ট শোজ এন্ড অন টাইম, হুইচ ইজ ওয়ার্স। সেকেন্ডলি আই ক্যান সে আ লট অফ প্রোফানিটি তোমার শোতে। হ্যাঁ হ্যাঁ, যেটা ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট ফর টকিং। কোন ক্যামেরা, কোন ক্যামেরা তাকালে বেস্ট হয়? পি হ্যাঁ, দিস ওয়ান, দ্য মিডল ওয়ান, মানুষের চোখে তাকাবে। হ্যাঁ ভাই, মিডল ওয়ানটা আই থিং ইজ দ্য বেস্ট। ওকে, গট ইট। অলরাইট, সো ভাই আমরা শুরু করে দেই। আমিও পার্সোনালি আপনার ব্যাপারে অনেক কিছু জানি না। আমরা ইউজুয়ালি আমরা ক্যাজুয়াল অনেক জিনিসপাতি নিয়ে কথা বলি আর কি, হোয়েন এভার উই হ্যাং আউট অর হোয়াট এভার, মানে মিউজিক নিয়ে কথা হয়। বাট আপনার ব্যাপারে আসলে আমি নিজেও ছোটবেলা থেকে অনেক কিছুই কিউরিয়াসিটি আমার মধ্যে ছিল অ্যাজ আ ফ্যান, সো I really want to know a lot. So, amra shuru kori bhai apnar childhood theke, mane apnar childhood ta kemon chilo jokhon apni school e bhorti hon, ba you know. Amar jonmo hoyeche Libyate. Achha, so there you go, there is a bomb. Yeah. So I hope the American government is not after me, but amar jonmo hoyeche Libyate kaj amar abbu posting chilo okhane. Ji. To okhane 5 bochor thakle Bangladesh e pore আমাকে প্রথমে গ্রিন হ্যারল্ডে অ্যাডমিট করছিল। আমার ভাই পড়তো সেন্ট জোসেফে, সো আমাকে আমার মায়ের শখ হয়েছে সবাই ইংলিশ মিডিয়ামে পড়াও ছেলেকে স্মার্ট হবে। হ্যাঁ, সো এন্ডেড আপ গ্রিন হ্যারল্ডে বোধ হয় এক মাস ছিলাম, তারপর ওখান থেকে আমার শহরে মেপেল লিফে নিয়ে আসছে। আচ্ছা, হুইচ ইজ মাই স্কুল, আই লাভ ইট, বাট ব্যাক দেন ইট ওয়াজ ক্র্যাপ, আই হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউ। সো তো মেপেল লিফে আই স্টাডিড দেয়ার অ্যান্ড আই হ্যাড নো ইন্টারেস্ট ইন মিউজিক অ্যাট অল হোয়াটস এভার। আচ্ছা, সো মিনওয়াইল আমি তখন ছোট, আমার ভাই আমার থেকে বেশ বড়। Okay. So it's like 9 years older than me. তো খুব ভালো স্টুডেন্ট ছিল, তো আব্বু আমাকে গিটার কিনে দিছিল, তো হি ইজ দ্য ওয়ান যে গট ইন টু মিউজিক। এর আগে আমাদের ফ্যামিলিতে 14 গোষ্ঠীতে কখনো কোনো মিউজিশিয়ান ছিল না। ওকে, সব হচ্ছে কি ডাক্তার, ইউনো, কার ইঞ্জিনিয়ার। সো আমার আব্বু সাজি বাই হিমসেলফ ইজ দ্য মিউজিশিয়ান, বাট হি ইজ দ্য ফার্স্ট গাই। আচ্ছা আচ্ছা, মানে লিটারালি আর কি ইজ দ্য ফার্স্ট গাই যে অনেক যুদ্ধ করে আর কি, মানে ও ইন্টারে সব স্টার পাইছে, পাওয়ার পরে আম্মু ওকে একটা গিটার কিনে দিছে। তোর ফ্রেন্ডকে নিয়ে একটা ব্যান্ড করছিল, ব্যান্ডের নাম ছিল ব্লিটজ। ওকে, অনেক আগে, ওকে, 90s আই গেস, হ্যাঁ, দেন 90s, আই নো 98 ওই টাইমে দিকে হতো। তো আমি দেখতাম যে ড্রয়িং রুমে আসতো ভাইয়ের ফ্রেন্ডরা, তার দি ইউজ টু ফিগার আউট, জ্যাম করতেছে, বাচ্চু ভাইয়ের গান তুলতো। আচ্ছা আচ্ছা, তো তখন দ্যাট ওয়াজ দ্যাট থিং। তো তারপরে আমার মাই ব্রাদার জয়েন মেডিকেল, অ্যান্ড তখন মিউজিকের কারণে হোক আর বিকজ অফ হিজ এজ, ইউ নো, পড়াশোনা একটা গ্যাপ পড়ছিল। তো প্যারেন্টস ন্যাচারালি ব্লেমড এভরিথিং অন মিউজিক। আচ্ছা, হ্যাঁ, ছেলেকে গিটার কিনে দিলাম, তো ভালো স্টুডেন্ট ছিল, তারপর কি হলো, সো মিউজিক বন্ধ। সো আর পুরো ট্যাবুটা এসে পড়ছে আমার উপরে, যদিও আই হ্যাড জিরো ইন্টারেস্ট ইন মিউজিক, মানে আমি তখন মিউজিকই শুনতাম না, মানে আমার স্কুলের পুরো এন্টার ব্যাচে 70 জন ছেলে ছিল। আই হোপ দে লিসেন টু মি নাও, ছিল যখন শুনাইছে ভালো লাগেনি, তখন ক্লাস 7 এ পড়ি মনে হয়। তার আগে ভাই আপনি মানে পপ সিনটার মধ্যে ছিলেন না, ব্যাক স্ট্রিট বয়েজ বা বয় ব্যান্ড? একদমই না, মানে আমার মিউজিক জিনিসটাই ভালো লাগতো না। ওকে, আমার ভাই আমাকে অনেক শুনাইছে আয়রন মেডেন, আমার ভাই খুব ভালো মিউজিক শুনতো, সে হচ্ছে রেইনবো গোয়িং পাবলিক। রেইনবো মানে সিনিয়রদের বললে ইউল নো, এলিফ্যান্ট রোডে রেইনবো বলে একটা দোকান ছিল, যেখানে গেলে ইফ ইউ টেল দেম যে এই গানগুলো শুনতে চাই, তখন তারা সি ক্যাসেটের মধ্যে রেকর্ড করে দিত। সুমন ভাইরা ওখানে যাইতো, তো আমার ভাই এসে অনেক গল্প গল্প বলতো যেগুলো আমার একদম ভালো লাগতো না, জমতো না। বা যদিও ছোট থাকতে জোর করে আমার ভাই আমাকে হোটেল ক্যালিফোর্নিয়া, তো মেটালিকা, মামা সেড এগুলো গাওয়াইতো, স্যাভেজ গার্ডেন, মানে তো গাইতে হবে। তারপরে বাসায় দেখা যায় আত্মীয় আসলে আমাকে ডাকায় আনে, গান গাইতো, এভরিথিং। গান ন্যাচারালি শিখানো হয়েছে অ্যাজ ইউজুয়াল, সব বাচ্চাদের বাংলাদেশে শিখানো হয় নজরুল সঙ্গীত। একটা গানের টিচার বাসায় আসতো, সে আমাকে শিখাইতো। আই রিমেম্বার গানের থেকে বেশি তবলা, আই রিয়েলি লাইক দ্যাট।
আচ্ছা আচ্ছা আমার ভাই তো আমার থেকে বড়, ও হচ্ছে কি ওই ফ্রেন্ডদের সঙ্গে মিউজিকের মধ্যে ঢুকছে। আচ্ছা আচ্ছা আর আমাকে আর কি বাপ মা পিয়ার প্রেশারের কারণে একটু মিউজিক শিখাইছিল কিছুদিন, ইট ডিন রিয়েলি ওয়ার্ক আউট। ওকে, সো তারপরে আমার ভাই যখন মানে ম্যান্টেন করেন এভরিথিং, সো হি ট্রাইড আ লট। তখন ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল আবির ভাইয়া, আই ডোন্ট নো ওয়্যার হি ইজ নাও, বাট সে ছিল তখনকার উইস্কিড আর কি, ইটস লাইক 2000-এরও আগে, আই রিমেম্বার, মিলেনিয়াম হয় নাই তখন। সো তখন সে কেক ওয়াক জ্যামার ইনস্টল করছিল ভাইয়ার কম্পিউটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বিশাল ডে আর কি। ওয়াজ দিস ভ্যাব মানে আর্লি 2000 এর দিকে? 2000 আগে না, 1999 হবে। আচ্ছা আচ্ছা, কেক ওয়াক জ্যামারে রেকর্ড করা যায়। আচ্ছা, বাজে একটা সফটওয়্যার এখন বাট তাও ইট ওয়াজ ওকে তখনকার দিনে। তো ওইটার মধ্যে আমার ভাই কয়েকটা লুপ ছিল, টিকটুক 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 টিকটুক, ওগুলোর সঙ্গে গিটার টিটার বাজায় কি জানি গান বানায়, তো আমাকে জোর করে রেকর্ড করে তো গান তুই গা। বাট আই রিয়েলি ডিডন্ট লাইক ইট ব্যাক দেন, আই রিয়েলি ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। ওয়াট, আমি কখনো কেউ বলিনি। হ্যাঁ, যদিও আমি ক্রিকেটার এখন কিচ্ছু জানি না, তখন আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমার মনে আছে আমি তখন টাকা পয়সা জমায় 4,000 টাকা দিয়ে একটা ক্রিকেট ব্যাট কিনছি, যে আমি ক্রিকেট খেলবো। হ্যাঁ, ব্যাট কিনছি, কিনে খাটের তলে রেখে দিয়ে পরের দিন মাঠে গিয়ে হারায় আসছি। তখন আমার ভাইয়ের ব্যান্ড ব্লিটজ যেটা, ওটা করতো মিউজিক টিউজিক, তারা ফ্রেন্ডরা মিলে নানান জায়গায় মেডিকেলে পড়তো, সো মেডিকেলে দে ডিড শোজ আমাকে মানে বলতো মাঝে মধ্যে মিউজিক টিউজিক করতে পারে, আই ওয়াজন্ট রিয়েলি ইনটু দ্যাট। তখন আই গট ভেরি সিক, আমার সিকনেসটা ছিল হচ্ছে গিয়ে একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, যাওয়ার পরে বসেছিলাম, উঠে দাঁড়ানোর পরে আর দাঁড়ায় থাকতে পারিনি, পড়ে গেছি, মানে কোমরে সাংঘাতিক ব্যথা। তো এক পরে আমার ফ্রেন্ডরা বাসায় নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাকে ডাক্তারের কাছে চেক টেক করাইছেন, এভরিথিং, নাথিং কেম আউট। ওকে, তো ডক্টর স্যার যে ইদ্রিস আলী নাম ছিল ডাক্তারটি, হি ডাইড, ইজ লাইক ওয়ান অফ দ্য বেস্ট অর্থোপেডিক্স ইন দ্য কান্ট্রি, তো ইবনে সিনাতে। তো হি চেক এন্ড হি সেড যে না তেমন কিছু সমস্যা না, একটা কোথায় ব্যথা পেয়েছে, ছোট ছেলে, বাসায় নিয়েছেন। বাসায় নিয়ে আসার এক মাস পরে আমার বাম পায়ে সার চলে গেছিল, সো আই ওয়াজ প্যারালাইজড ফ্রম দ্য লেফট লেগ। এটার কারণ ইটস নট লাইক প্যারালাইজড, অনেক বেশি ব্যথা হলে তখন অনেক সময় লিম্ব ইয়ে হয়ে যায়, মানে লুজেস কন্ট্রোল। মানে এটা হঠাৎ কেন, মানে এটার কারণ হচ্ছে কি বলতেছি, তো ওইটা হয়ে যাওয়ার মানে ওইটার পরে প্রথমে ইনিশিয়ালি খুব ব্যথা ছিল আর কি, উঠে দাঁড়াতে পারতাম না, তারপরে ওই ব্যথায় আমার বাম পায়ের কোনো সার নেই। তো তারপরে এমআরআই করছে, হাবিজাবি করে টরে দে ফিগার আউট যে আমার হাড্ডি ফুলে গেছে আর কি। হাড্ডিটা তো বল এন্ড সকেট জয়েন্ট যেটা হয় হচ্ছে গিয়ে কোমরের সঙ্গে থাকে, সো দে ইজ দিস বল, ওকে, হুইচ সুইংস অ্যারাউন্ড আমাদের হিপ নড়ে আর কি, পাটা নড়ে। সো বল হাড্ডিটা একটু ফুলছে, হাড্ডি ফুলে গিয়ে চামড়ার সঙ্গে বাড়ি খাচ্ছে, সো হাড্ডি ফুলার ব্যথা তো বডি নিতে পারে না, সো এর জন্য বাম পাটা অফ। সো বেসিক্যালি প্রায় 6টা পেইন হচ্ছে, রিমোট অর্গান ছিল ওষুধটা, আই এম নট শিওর দ্যাট ওষুধ এক্সিস্ট অর নট। হ্যাঁ, কারণ ওইটার কারণ হচ্ছে কি আমাদের ফ্যামিলিতে বাতের ব্যথা ইজ আ কনসিস্টেন্ট লাইক প্রাইড অফ আওয়ার ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, আমার বড় চাচাও সাফার্ড ফ্রম ইট সিভিয়ারলি, আমাদের ফ্যামিলির কেউ অনেকক্ষণ কিছু ধরে রাখতে পারে না, হাতে ব্যথা হয়। আদনান ভাই আরবু ভাই আছে যে হিজ অলসো ফ্রম মাই ফ্যামিলি, আই এম শিওর হি নোজ ইট। সো আমি আই সাম হট সাফার দ্যাট, ইউ নো, হয় না জেনেটিক্যাল কি হেরিডিটারি, সো আমার ব্লাডে কিছু আসে নাই। বাট তখন আমি প্রায় 6-7 মাস এই পঙ্গু, হাফ পঙ্গু অবস্থায়, আমার তখন ক্লাস 9 পড়ার কথা মনে হয়, স্কুলে অ্যাপ্লিকেশন দিয়ে আসছে যে তো ঠ্যাং ভাঙা পারতে আছে না, চুল টুল বড় হিসেবে বাসায় বসেছিলাম। আমার মনে আছে একটা রুম, আমার বাসার বাইরে মানে শেষের দিকে একটা রুম ছিল, রুমের মধ্যে আমি থাকতাম, আব্বু আম্মু প্রতিদিন ফার্স্ট ইয়ার থাকতো যে কি হবে, ছোট একটা টিভি এনে দিছিল, আমি শুয়ে শুয়ে টিভি দেখতাম, আই কুডন্ট ওয়াক, ক্রাচ টাচ দিয়ে হাঁটতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো অবভিয়াসলি আই ওয়াজ ইয়াং, সো ইয়াং থাকলে যেটা হয় যে ইউ এন্ড আপ এনজয়িং এভরিথিং, ইয়া ডেফিনেটলি, সো আই এনজয়ড ইট, বুঝছো, আই রিয়েলি ডিড, ওয়াজ দা বেস্ট টাইম টু এনজয় এনিথিং, সো আই ফেল ইন লাভ উইথ উইনোনা রাইডার। আচ্ছা, টিভি দেখতে গিয়ে আই সো দিস মুভি এন্ড অলসো গট ইন্ট্রোডিউস টু দ্যাট সং, যে উ বেবি আই লাভ ইউ, ওই একটা গান ছিল। সো যাবতীয় টিভি দেখা হয়েছে এন্ড 6 মাস আই কুডন্ট ডু এনিথিং, মানে হয়তো 2-3 বার ফ্রেন্ড রাস্তা দেখতে, বাট ইউ নো বাসায় ছিলাম, মানে বেটার হইতে পারতাম না, পারতামই না। হ্যাঁ, কারণ এমনিতে খুব মানে হচ্ছে কি এদিকে সার নাই, কিন্তু যদি বেশি নাড়াই আবার ব্যথা হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এখন ডক্টরস দেখানোর পরে ডাক্তাররা ব্লাড টেস্ট করে বলছে যে দেয়ার ইজ নাথিং ইন মাই ব্লাড, সো এটা যেহেতু হেরিডিটারি
সো ইট হ্যাজ টু গো ডাউন। পরে আমার এক চাচা বললো যে তারও নাকি একটা এই যে এরকম হয়েছিল, সো এটা কোনো কারণে ইউনো মানে হয় না, অসুখ ডিরেক্টলি ব্লাডে আসে না, লাইক ফর এক্সাম্পল ডায়াবেটিস একটা জেনারেশন স্কিপ করে, সো সামহাও আই গট ফাক দ্যাট ওয়ে আর কি, সো ফাইন আই গট ইট। তো ওই টাইমটায় আমার মনে আছে আমার রুমটা যেটা ছিল ওটা থেকে আই কুড সি মাই ব্রাদার্স লাইক ইউনো মিউজিক টিউজিক করতে হবে সেই, তখন আই হ্যাড নো ইন্টারেস্ট ইন ইট, আই জাস্ট ওয়েটেড যে ওয়াজ ইনটু মিউজিক বেশ আগে থেকে। হ্যাঁ, অ্যান্ড টু বি অনেস্ট হি ইজ দ্য অনলি পার্সন আমাদের ফ্যামিলিতে যে ভালো মিউজিক শুনতো, মানে আমার ছোট চাচা শুনতো মডার্ন টকিং ফাটায়, ওগুলো শুনে শুনে বড় হয়েছি, আর আমার ভাই শুনতো আয়রন মেডেন, ম্যানোয়ার, ইউনো লাইক যাবতীয় সব অল দা হেভি মেটাল, অল দা হেভি মেটাল, মানে ইজ আ হেভি মেটাল ফ্রিক, মামস্টিন, আচ্ছা আচ্ছা, ওগুলো শুনতো, আর ওরা সারাদিন বসে বসে মানে জল্পনা কল্পনা করতো যে এটা কেমনে বাজিছে, এটা কিসের সাউন্ড। তো তাও আই হ্যাড নো ইন্টারেস্ট ইন ইট টিল দ্য এন্ড অফ 2000, এই বছরটা শেষের দিকে আমার আম্মু ফাইনালি ফ্রাস্ট্রেটেড হয়ে যখন অলমোস্ট এক বছর হয়ে গেছে যখন দেখতেছে যে আই ক্যানট ওয়াক, তখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা তো অনেক চেষ্টা করছেন, দে টোল্ড আস যে দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু, টু বি অনেস্ট, বিকজ এটাকে বলে স্যাক্রোলাইটিস এই অসুখটার নাম, এটা যদি অসুখ হিসাবে হয় তাহলে খুব বাজে, বা যেহেতু আমার ঠিক জাস্ট হেরিডিটারি সিমটম ইস লাইক স্কিন কালার আর কি, ইউনো বাচ্চারা জন্মায় সাদা, যদি বাপ মা কেউ কালো থেকে দে মাইট এন্ড অফ টার্ন কালো একটা টাইমে গিয়ে, রাইট, সো ইটস লাইক দ্যাট, সো দেয়ার ইজ নাথিং উই ক্যান ডু, ইউ জাস্ট হ্যাভ টু ওয়েট ফর ইট টু ইউনো সো দ্যাট দ্য বডি বাইপাসেস, অ্যান্ড ইফ ইট ডাজেন্ট ইউ হ্যাভ টু লার্ন টু লিভ উইথ ইউর ওয়ান লেগ, ঠিক আছে, ফাইন। সো ন্যাচারালি বাপ মা ফ্রাস্ট্রেটেড ছিল, তো ওই টাইমটা মোটামুটি আপনার ভাই মেন্টালি তখন কেমন লাগতো যে শিট ইজ মাই লাইফ ফাকিং ওভার? না, আই ডিডন্ট, আই এনজয়ড ইট, আমি আমার কাজিনকে বলতাম এখানে পিন ঢুকা ব্যথা পাই না আমি, মানে ছোট থাকতে যা হয় বুঝছো না, মানে আই ওয়াজ অ্যাকচুয়ালি এনজয়িং অল দ্য অ্যাটেনশন আই গট স্কুল থেকে দূরে আছে, সেটা বেস্ট, একদম বেস্ট, আই নো, প্লাস চুল বড় হয়ে গেছে তখন, সো চুলটুল বড় হয়েছে, বাসার মধ্যে পড়ে থাকি, আমার কিছু করতে হয় না, সারাদিন খাওয়া দাওয়া আছে, আই থট দিস ইজ হাউ ইট ইজ। তো আমার মা ওয়েন্ট টু হোমিওপ্যাথিক ডক্টর, আই ফরগট হিজ নেম, উনি পপুলারের পাশে বসত, তো সে আমার আম্মুকে যাবতীয় ঝাড়ি টাড়ি দিছে, ঝাড়ি দিছে, রিজন হচ্ছে গিয়ে প্রথমে অ্যালোপ্যাথিক ডাক্তার গেছেন, হোমিওপ্যাথিক তো বিশ্বাস হয় না, এখন বাদ কাস্ট আছে, তো এটা ছেলেকে খাওয়া এক সপ্তাহের মধ্যে ঠিক না হয়েছে, আই সোয়ার টু গড, আই মাদার্স আইস, আমি এটা খাইছি এক সপ্তাহের মধ্যে, আই গট ফিক্সড, এন্ড টিল নাও আমার কোনো অসুখ হয়নি, আই হ্যাভ নো প্রবলেম, এক উইক, এখন অবভিয়াসলি দে সায়েন্স ইন হোমিওপ্যাথ বুঝছো, যেগুলো খেলে আমাদের ব্লাড স্ট্রিম দিয়ে ওটা পাস করে, সো কপার গোল্ড গুলো হেভিয়ার কম্পোনেন্টস, তো সো সামটাইমস ওয়েন দে গো তখন কোনো ক্লট টট ছুটায় দেয়, আচ্ছা, সো দেয়ার অ্যাকচুয়ালি সাইন্টিফিক পসিবিলিটি যে ক্যান্সার সময় ব্রেন ক্লট হার্ট ক্লট হোমিওপ্যাথি, বাট ইটস লাইক ওয়ান ইন আ বিলিয়ন চান্সেস, রাইট, সো অবভিয়াসলি সামথিং হ্যাভ ওয়ার্কড। আর রিমেম্বার আমি ছোট থাকতে দুইবার টাইম হয়েছিল, সো এটা সবারই হয় কম বেশি, হ্যাঁ, পরপর দুইবার টাইফয়েড হয়েছিল, তো ওটা অনেক ছোট থাকতে বাংলাদেশে আসার পরে, তখন আমার 108টা জ্বর ছিল, শিশু হসপিটালে জয়েন করছিল, এগুলো বলতেছি দেয়ার ইজ এ রিজন ফর ইট, পুরাই ডাউন উইথ দ্য সিকনেস, হ্যাঁ, পুরো ডাউন উইথ দ্য সিকনেস, বুঝছো, তখন আমার আব্বু মানে আমরা যখন লিবিয়া থেকে আমরা ফেরত আসি, ওয়াও আই ক্যান হিয়ার মাই সেলফ একো, লিবিয়া থেকে আমরা যখন মানে অ্যাকচুয়ালি লিবিয়া থেকে চলে আসার রিজন হচ্ছে গিয়ে মাই ড্যাড ইউজ হ্যাঁ, সো ওইখানে এম্বার্গো পড়ছিল, বিকজ দুইটা আমেরিকান লিবিয়াতে আসছিল, হ্যাঁ, ওরা কি কি জিনিস ক্রাইম করছিল, সো ওদেরকে লিবিয়ান গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার ল একজনে হাত কেটে দিছে, একজনকে শুলে চড়ে দিছে, তারপর আমেরিকা এম্বার্গো দিছে লিবিয়া, দ্যাটস ওয়েন ইট স্টার্টেড, কিন্তু দ্য গ্যাঞ্জাম বিটুইন আমেরিকা এন্ড লিবিয়া, দ্যাটস ওয়েন ইট স্টার্টেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস ব্যাক ইন 1925, আই ডোন্ট নো, আরো আগে, হ্যাঁ, সো ওই এম্বার্গোর সময় আমার বাপ আমাদেরকে পাঠিয়ে দিছে, বাট হি স্টেড দেয়ার ফর 10 মোর ইয়ার্স, আই গেস 15 মোর ইয়ার্স, ওকে, তো আমার বাপকে দেখছি অনেক অনেক পরে, প্রায় 15 বছর পরে, জি, সো ওয়েন মাই ড্যাড মানে হি কেম ব্যাক দেশে, তখন আমি ক্লাস 7 8 এ পড়ি আর কি, তারপরে আমি ওই যে অসুস্থ হয়েছি এন্ড এভরিথিং, সো এর মাঝখানে আমার মা বড় করছে আমাদেরকে, সো আমি অসুখ টসুখ হয়েছে এন্ড এভরিথিং, ঠিক আছে, ফাইন, এভরিথিং ওয়াজ ফাইন, টাইফয়েড কিন্তু সিরিয়াসলি নার্ভাস সিস্টেমে কিছু ড্যামেজ করে, আচ্ছা, টাইফয়েড পাওয়ারফুল ডিজিজ, স্পেশালি 108টার জ্বর উঠে গেলে বাচ্চা থাকতে অনেক ক্ষতি টুতি হয়, লাইক আমার চোখের পাওয়ার -9.5, আমি প্র্যাকটিক্যালি ব্লাইন্ড, মানে ক্লিনিক্যালি ব্লাইন্ড,
হয়েছে টাইফয়েডের পরে, আর 2000 এসে অসুখ হওয়ার পরে যখন সুস্থ হয়েছি, বাই দ্যাট টাইম আই ডোন্ট নো বিকজ আই স্পেন্ড সো মাচ টাইম অ্যালোন অসুস্থ থাকার কারণে, অর মেবি আই গ্রো আপ, সব মিলায় আই কমপ্লিটলি লস্ট ইন্টারেস্ট ইন এভরিথিং প্রিভিয়াসলি আই ইন্টারেস্ট, মানে ক্রিকেট এন্ড টিভি এন্ড হ্যাঁ এভরিথিং, বুঝছো, ইভেন গার্লস, মানে সব, মানে ইটস নট লাইক দ্য আই টার্ন গে, বাট আই লস্ট ইন্টারেস্ট অ্যান্ড দ্য অনলি থিং দ্যাট ইন্টারেস্টেড মি ওয়াজ মিউজিক। আচ্ছা, আমি যেদিন সুস্থ হয়েছি হওয়ার পর আমার বাপ মা আমাকে বলছে না তুমি আস্তে হাঁটবা, এতদিন যেহেতু এই অবস্থা ছিল পা যখন ব্যথা কমছে তুমি আস্তে হাঁটবা, সো তাও আস্তে আস্তে হাঁটো, বেশি তাড়া দৌড়াদৌড়ি করেন, ঠিক আছে। তো ড্রয়িং রুমে ভাইয়েরা বসতো, টিটা বাজিত হাবি যাবি, তখন ভাইয়াদের রুমে হেঁটে গেছি এন এভরিথিং, গিয়ে একটা একোস্টিক গিটার ছিল, সো একোস্টিক গিটারটা আমি টিউন করছি, টিউন করার পরে তো ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল তো আবির ভাই মনে হয়েছে, হি ওয়াজ লাইক তুই টিউন করলি কেমনে, তো আমি লাইক আমি জাস্ট টিউন করছি, মানে এমনি এমনি আপনি র্যান্ডমলি, হ্যাঁ, সো দ্যাটস আই হ্যাভ আ সিক্রেট ফর মিউজিক এটা বলতেছি। সো টিউন করার পরের দিন হি টোল্ড মি দ্যাট ঠিক আছে তুই, মানে আমাকে প্র্যাকটিস প্যাডে নিয়ে গেছে ভাইয়েরা, তারা প্র্যাকটিস করতো সাউন্ড মেশিনে, সাউন্ড মেশিনে আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে ড্রাম টাম বাজে প্র্যাকটিস করতেছে এভরিথিং, তো আমাকে তখন বলছে যে একটু গিট মানে ড্রাম বাজানোর চেষ্টা করেন এভরিথিং, তো আই রিমেম্বার আমি একটু বাজিছি ড্রাম টাম, মানে ইউনো দে জাস্ট ইন্ট্রোডিউস মি টু মিউজিক, সো থ্যাংকস টু দেম দে আর ভেরি নাইস পিপল, সো দে স দ্যাট আচ্ছা না পিচ্ছি একটু টিউন করতে পারছে, মেবি ওর মিউজিক্যাল সেন্স আছে, সো ওকে একটু নার্চার করি, সো মেনলি আমার ভাই, সো হি রিয়েলি ওয়ান্টেড মি টু বি এ মিউজিশিয়ান, সাদি ভাই, হ্যাঁ সাদি ভাই, সো হি ওয়ান্টেড মি টু বি এ মিউজিশিয়ান, অনেক ডেসপারেটলি অনেক চেষ্টা করছে, রিকি মার্টিন থেকে শুরু করে আয়রন মেডেন সব শুনাইছে, আচ্ছা লাভ হয় নাই। ফার্স্ট কি শুনছিলেন? ফার্স্ট আমার আকুয়া খুব ভালো লাগতো, রিমেম্বার দ্যাট ব্যান্ড, হ্যাঁ আমার আকুয়া অনেক ভালো লাগতো, আর আমার ভাই আমাকে অনেক কিছু শুনাইছে, পিঙ্ক ফ্লয়েড থেকে শুরু করে হাবিজাবি, বাট মানে তেমন ভালো লাগতো না আর কি, আমার ভাই চেষ্টা করছে অনেক গান শুনো শুনো এই শুনো, শুনছি বাট ভিতরে ঢুকে ভিতরে ঢুকে নেই, তো আমার ভাইও বুঝছে এটা দিয়ে হবে না, পরে যখন দেখছে না গিটার টিউন করতেছে আচ্ছা ঠিক আছে প্র্যাকটিস প্যাডে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তোমার আমি ওখানে গেলাম ফার্স্ট ডে প্র্যাকটিস প্যাডে জ্যাম ট্যাম করতেছে দেখছি, একটা ভাইয়ের একটা রাজীব ভাই ড্রাম বাজিত, উনি আমাকে বলছে একটু বাজাতে তুই দেখি ড্রাম, মানে দে ট্রাই ওয়ান্টেড টু ফিগার আউট যে কি কোনটার মধ্যে আমার হাত ভালো ভাই, তারপরে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান কালচারাল সেন্টার বলে একটা ভেনু ছিল, আমি ঠিক জানি না তোমরা তো পাওই নাই, আমরা পাইছি, দ্যাট ওয়াজ দা আর উই গট আইসিসি বি বাট নট আইসিসি আর কি, ওইটা ছিল স্টার ধানমন্ডি বারোরে স্টার কাবাবের উপরতলা, আচ্ছা আচ্ছা, আর পিজি অডিটোরিয়াম ছিল, জি এই দুইটা কিন্তু ওয়াজ সাংঘাতিক আন্ডারগ্রাউন্ড ভেনু, আচ্ছা তখন ক্রিপ্টিক ফেড উঠতো ফার্স্ট, ওকে যাবতীয় আয়রন মেডেন করতো, তারপর জলি রোজার্স উঠতো, ওকে ওইটা অজি অসবর্ন মিস্টার ক্রাউলি টালি করতো, আমিগুলো শুনতাম আমার ভাইয়ের থেকে, আচ্ছা তো তখন আমার ভাই আমাকে বলছে যে সিন্স এখন যেহেতু আমার মিউজিকের প্রতি একটু ইন্টারেস্ট ডেভেলপ করছে, আমি সারাদিন গিটার গুটার হাতে, তো ইজ লাইক আচ্ছা সামনে একটা শো আছে আমি তোমাকে নিয়ে যাবো একটা ড্রামার দেখবা, আচ্ছা সবাই আমি তখন সবার মুখে খালি এই শুনতেছি ভাইয়াদের থেকে যে একটা ড্রামার আসছে তান্ত্রিকের ড্রামার সাংঘাতিক একটা ড্রামার তান্ত্রিক মানে আর্সেল পরে আসে এটা পরে, তখন মাত্র সাজু ভাই জয়েন দা ব্যান্ড আর লিনকন ভাই, ওকে ওকে তান্ত্রিক তখনো আর্সেল হয় নাই তান্ত্রিক নামেই আছে, আচ্ছা তো আমাকে নিয়ে গেছে ভাইয়া শোতে, ইট ওয়াজ অ্যান আন্ডারগ্রাউন্ড শো আর কি, হ্যাঁ একদম শুরুতে অর্থহীন উঠলো মনে আছে আমার, তখন সুমন ভাইকে দেখছি বিগ গাই, উনি স্টেজে উঠছে ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে, সবাই তো ও কই থেকে আসলো এটা রাইট, গিটার টিটার নিয়ে উঠলো সেপাল চূড়া করছিল, আই সোয়ার টু গড গো অ্যান্ড অ্যাস্ক দিস টু সুমন ভাই, আই রিমেম্বার হি স্যাং সেপাল চূড়া, ডু ইউ রিমেম্বার হোয়াট রুটস ব্লাডি রুটস, বাপ রে বুঝছো, ড্যাং 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 ড্যাং, তো করতে গিয়ে আবার বেস অ্যাম্পটা কি জানি ফাটলো এন্ড এভরিথিং, জুয়েল ভাই তখন সাউন্ডে থাকতো, তখন ভাই ইউ ওয়্যার নট ইনটু সেপাল চূড়া একদমই না, ইউ ওয়্যার লাইক হোয়াট দা ফাক, আমাকে ভাই নিয়ে গেছে দেখাইতে একটা ড্রামার, তারপরে ব্ল্যাক উঠছে, ব্ল্যাক উঠে করছে তোমার প্যান্টেরা করলো ভালো ছিল, তারপরে উঠছে তান্ত্রিক উইঠাই ব্ল্যাক এন্ড করছে, বুঝছো, ও মাই গড একদম গেম চেঞ্জিং সাউন্ড ছিল,
তখন দ্যাটস এ বিগ অফ আর্টসেল পুরো গেম আর আর্টসেল কি জেনারেলি আর্টসেলের মেম্বারদের ওয়েন ইউ লুক অ্যাট দেম দে আর লাইক হিউজ স্টেজে বুঝছো সবাই ছোট ছোট হঠাৎ করে চারজন এত বড় তখন একটা একটা ইয়াং ব্লাড ওদের মধ্যে একটা ব্যাপার ছিল হ্যাঁ মানে ফাটায় ফালাইছে বুঝছো তো দেখার পরে টিপু ভাইরাও ছিল অডিয়েন্স আমার মনে আছে টিপু ভাই থেকে ডাকছিল ওদের দাওয়াত তো তখন আমার ভাইয়া আর ভাইয়ের ফ্রেন্ডরা আমাকে বলতেছে যে দেখছো কি ড্রামার ডাবল বেস না টল ডাবল বেস দিয়ে তো ফাড়ায় ফেলেছে বুঝছো তো দেখছো কি ড্রামার এরকম ড্রামা হয় তো তখন আমি খুব কনফিডেন্টলি আমার ভাইদের বলছি এমন কিছু না আমি তোরে বাইতে পারবো তারপরে ভাইয়ের একটা ফ্রেন্ড বলছে আচ্ছা ঠিক আছে পারলে তোল তুই এটা তো পরে আমি বাসায় গেছি জিদে বৈশা প্রায় এক মাসের মধ্যে পুলমিয়ানটা তুলছি পুরাটা আর পেইন কিলার তুলছি উইদাউট ইভেন লিসেনিং টু অটো মিউজিক অ্যাবসলিউটলি নাথিং ওই দুইটা গানই শুনছি এন্ড আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ আমি খুব কম গান শুনছি জীবনে আমার যেগুলো তুলতে হয়েছে ওগুলোই তুলছি এর বাইরে খুব কম গান শুনছি তুলছি এন্ড আমি কোনো কিছু শিখি নাই কোনো ইনস্ট্রুমেন্ট শিখি নাই দেয়ার ইজ অবভিয়াসলি সাইন্টিফিক এক্সপ্লেনেশন ফর ইট বাট তুমি নিজেও একটা মিউজিশিয়ান ইউ নো এট যে ড্রাম জিনিসটা কিন্তু পার্টলি শিখতে হয় না অফকোর্স ইউ হ্যাভ ইট ইন ইউর হেড মাথায় থাকলে মানুষজন এসে আমাকে জিজ্ঞাসা করে ভা আপনি না শিখে কেমনে পারলেন আমি বলছি অবভিয়াসলি ডাউন দ্য লাইন শিখছি জি বাট ইনিশিয়াল বিট একটা বাচ্চার মধ্যেই থাকে মানে আই সি মাই নেফিউ ড্যান্স টু বিটস সো ইউ নো আই পার্সোনালি যখন ড্রামস শিখছি ওয়াজ মানুষকে দেখে আমি কিন্তু যে লেসনস নাই নাই সি ইয়া সো ইট ওয়ার্কস বিকজ আপনার মাথায় যদি বিটটা মুখে বলতে পারেন আই থিঙ্ক ইউ ক্যান প্লে ইট আপনার জাস্ট বুঝ শুনে প্রশ্ন বলো এই গানকে ওইটা শুনে না আমি কেমনে জানি বুঝে গেছি হাউ থিংস ওয়ার্ক সো আমার বেলাও তাই হইছে জাস্ট ধরো একটু এক্সপ্লেইন ও ভাই আই নিড আই এম ভেরি সরি টু ইন্টারাপ্ট বাট আই নিড টু টেল ইউ যে আপনি রেকর্ড বিট করছেন উই হ্যাভ ওভার 300 পিপল ওয়াচিং আস রাইট নাও লেটস মেক ইট 600 ইয়া ফর শিওর টেল ইওর ফ্রেন্ডস টু ইউ নো কাম ওয়াচ সো অ্যামেজিং থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই বাট দুই চারটা কমেন্ট পড়ে ফেলি প্লিজ ভাই ফার্স্ট কবে পট খাইছেন এক্সপেরিয়েন্ট অফ ফার্স্ট পট খাইছি আমি আই হ্যাভ টু ব্রিং ইন রথাকা ফ্রেন্ডের নাম নাই বলি আমি জাস্ট দ্যাট টাইম ইফ ইউ ওয়ান্ট আফটার টাইমটা বলে আই উইল আমার টাইমটা মনে আসছে না গাইস পট খাইছি হে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড পট খেলে টাইমটা মনে থাকে না ওকে সো এটা গিয়ে পাওয়ার সার্জের অ্যালবাম ডি রকস্টার এর পরে যখন পাওয়ার সার্জ জিতছে তারপরে পট খাইছি হোয়াট এত পরে আমি কিন্তু একদম অন্যরকম পোলা ছিলাম একটা সুমন ও মাই গড দিস আমি তো সুমন ভাই বাসায় যখন ঢুকছি আমি তখন রদু আই উইল কাম টু দ্যাট স্টোরি বাট পট খাইছি ফার্স্ট পাওয়ার সার্জ যখন ডি রকস্টার জিতলো তারপরে Okay, Power Surge, why did you do that? So, Power Surge, you're going down with me. Achha, quite a coin, peripherally, bhai. Bhai, I'm on. Achha. Amra asaste orthoin niyeo, amra definitely onek kotha ashbe. Tokhon, ratesh eshe ganta guitar tone ki VST or recorded direct through MCAB. Eta niyeo, amra definitely to pore ashbo. Oh my god, there's so much people watching Babi. Hey Rafa bhai. Hello. Nasiruddin bolechen. Rafa means love. Okay, nah, it does. I'll say it. I'm not sure. It does. Okay, well, inspiration ta ki apnar eta amra ashtechi. Bhai, orthoine ki abar asha jabe na. Acha, definitely. Amra everybody is like, hey Rafa bhai, mane everyone's going batshit crazy je apne. You're live on Facebook right now, so. Try to ask critical questions. Yes. So that I can come up with an answer. মানে আমরা ডেফিনেটলি অর্থহীন অ্যাভয়োগ্রাফিক্যাল এন্ড প্রচুর কমন জিনিস নিয়ে তো কথা হবে প্রচুর কথা হবে বাট আপনার যদি পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স জানতে চান যে কোন গানটা কিভাবে বানানো হয়েছে কেন মাথায় আসছিল এগুলো আই গেস আর ইন্টারেস্টিং হবে অর্থহীন এখন আর শুনি না শুধু রাফা ভাই নাই বলে দ্যাটস নট কুল ম্যান কেমন আছেন জিজ্ঞেস করছে আপনার ইন্সপিরেশন জিজ্ঞেস করছে ভাই মানে ও মানে ভাই কমেন্ট শেষ করতে পারবো না আমি অনেস্টলি অর্থহীনের সেকেন্ড অ্যালবাম ওয়াজ গেম চেঞ্জার ফর মি দ্যাটস ওয়াই ডিসাইডেড টু ডু মিউজিক ওয়াও দ্যাটস রিয়েলি গুড মানে ও মাই গড রাহুল দা থ্যাংক ইউ সো মাচ নিকৃষ্ট কি আর শোনা হবে না ভাই অ্যাভয়েড রাফার ফিউচার প্ল্যান কি মানে দেয়ারস সো মাচ আই নো আই গেস সবই কভার হবে কারণ আমরা অনেকক্ষণ পক পক করব ইয়া আই এম রিয়েলি সরি আমি এত কমেন্ট পড়তে পারবো না বিকজ অনেস্টলি অ্যাজ আ ফ্যান আই রিয়েলি নিড টু নো আ লট হ্যালো বলতেছে আমাকে অনেক সো থ্যাংক ইউ গাইজ পেইন কিলার এস ফার্স্ট কভার সিরিয়াসলি ভাই কষ্টটা শুনতে চাই না এই শো এর বেস্ট পার্ট হচ্ছে এখানে গান
রাফা ভাই পট খাইছে ডিরক্সার পাওয়ার সেট জিতা পর অনেকে হাসতেছে এটা দিয়ে, ইউ আর গ্রেট আই লাভ ইউ সে স্টিংকু ওকে লাভ ইউ টু ম্যান নিকৃষ্ট লাইফ কি আর হবে না এভরিওয়ান অনেকে নিকৃষ্ট নিয়ে জিজ্ঞেস করতেছে হ্যাঁ ডেফিনেটলি এটা নিয়ে কথা বলবো তাহলে ইটস লাইক এভার ট্রাইড প্লেইং টিন হুইসল না আমি আকাশ পাঠাবো থিংক আই নো রাফা ভাই আনমনে টু এর প্লটটা কি ছিল ওকে উইল কাম সাম টু দ্যাট গট ফিউ কোশ্চেনস আই ডোন্ট থিংক আমি আপাতত কোশ্চেন গুলো এখন আগাইতে পারছি এনিওয়েজ তো রাফা ভাই এখন আমরা শুনতে চাই যে আপনার যে জিতটা ছিল যে ড্রামসে আপনি কয়েকটা গান তুললেন হ্যাঁ তো ওখানে থেকে আসলে ড্রাম ড্রামে গান তুলছি জাস্ট টু শো আমার ভাইয়াদের যে ইউ নো পারি মানে হয় না ফর এক্সাম্পল ইউ নো দ্যাট ইউ ক্যান সো অবভিয়াসলি আই ওয়ান্ট লাই অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আই এম ভেরি গিফটেড জি মানে ওয়েন ইট কামস টু মিউজিক ধরো একটা জিনিস ধরো কারো এক ঘন্টা প্র্যাকটিস করতে হচ্ছে ওটা আমি চোখে দেখে দশ মিনিটে করে ফেলতে পারতাম জি সো আই ইউজ দ্যাট গান তুলছি একটা সবাই জানে যে কি করতেছি লুকানোর কিছু নাই বুঝে গেছি হয় না ফর এক্সাম্পল তুমি কিন্তু অনেক কিছু বুঝবা মানে এখনো অনেক কিছু আছে যেগুলো আমরা ফর এক্সাম্পল তোমার স্নার্কি পাপিস শুনছো কিনা জানি না So there's this band আর কি সো ওদের মিউজিক শুনলে মানে ইটস ভেরি জ্যাজি অ্যান্ড কমপ্লিকেটেড আমি শুনে বুঝতেছি কিন্তু আমি যখন বাজানোর চেষ্টা করতেছি হচ্ছে না কারণ আমার স্কিল নাই বাট জেনারেল মিউজিকের জন্য আমার তখন ওই ব্যাক ইন 2002 ইট ওয়াজ লাইক যে ধরো আমি যখন ফুলম্যানটা শুনতেছি তবে দেখতেছি যে পারতেছি আমি সো আমার স্কিল লেভেলটা ছিল আর কি আর বাসায় বসে ইটস নট লাইক যে ওভারনাইট হয়েছে ইনিশিয়ালি কিন্তু আই ওয়াজ জাস্ট আ ড্রামার আচ্ছা ভাই সো জাস্ট ড্রামই আমার ড্রাম প্রচন্ড ভালো লাগতো সো আই রিয়েলি লাভ ড্রিম থিয়েটার সাউন্ড আর বেস্ট পার্ট কি তখন আমরা উই ডিডন্ট হ্যাভ ডিভিডিজ সো দেখতে পারতাম না আই রিমেম্বার আমি একটা ট্রাইডেন্টের ক্যাসেট প্লেয়ার আই স্টিল হ্যাভ ইট ওরা তো বসে বসে শুনতাম ড্রিম থিয়েটারের অ্যালবাম অ্যান্ড ইমেজেশন ওয়ার্ড শুনে আই ইউজ টু ইমাজিন মাইক পোর্টনয় অ্যাজ আ বিগ টল ক্রেজি গাই মানে ধরো কি আওয়াজ এটা স্নেয়ারের সাউন্ড কেমনে হয় আমি জানেন জীবন I was never a big fan of Dream Theater. এটা আপনাকে বলছিলাম একবার রাজশাহীর কোন শো আপনি আর একটু প্যারা দিছিলেন যে কি তুমি আরো বয়স আরে তোমার মনে আর আমি নিজেও কিন্তু এখন Dream Theater ফ্যান না I was Dream Theater ফ্যান till Metropolis 2 since from memory তারপর I opted out আচ্ছা বাট আগে মানে আমার লাইফের একটা এমই ছিল যে আমি মাইক পোর্টনয়ের মতো বাজাবো লাইভ আমি আই হ্যাড নো আইডিয়া হাউ হি লুকড লাইক অর সো বেসিক্যালি আপনার Dream Theater মাইক পোর্টনয় শুন মনে হয়েছে যে ইউ শুড বি আ ড্রামার মানে তখন আচ্ছা এন্ড ম্যানোয়ার ওকে তখন আমাকে জিজ্ঞেস করছেন যে তুমি কেন ম্যানোয়ার শোনো আই ম্যানোয়ার অ্যাজ আ ব্যান্ড এমন আহামরি কিছু না মানে সিন্স অনেক দিন মিউজিক করি আই ক্যান টেল ইউ বাট ম্যানোয়ারের ব্যাপার হচ্ছে কি যে ধরো 7 মিনিটের গান 190 টেম্পোতে ডিগ 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 ডাবল বেস চলতেছে আচ্ছা সো তখন আমাদের ক্রেজটা ছিল আমাদের সিনে এটাই যে যে যত ফাস্ট যে যত পাওয়ারফুল বাজিতে পারে সো পাশে বসে 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 এমনি সবকিছু ধরে ডাবল বেস প্র্যাকটিস করতাম টিকি 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 7 মিনিট বুঝছো আচ্ছা 7 মিনিট ওই পাওয়ার অফ ডাইসোর একটা গান ওরা চালায় টিকি টিকি মানে উইদাউট এনি 4 বিট লেসন কিছু না সব ধরে খালি ডাবল বেস বুঝছো 7 মিনিটের গান সো আমি তিনবার চারবার বাজাইলে ধর অনেকবার প্র্যাকটিস হচ্ছে জি সো ফাটায় প্র্যাকটিস করতাম জাস্ট সো দ্যাট আই ক্যান শো অফ টু ইউ নো আদার ড্রামারস সি আমি তোর থেকে ফাস্ট এন্ড বেশি কোন ডাবল বেস দিতে পারি to us bhab but a fast drawing was joy jordison uchen ha joy jordison amar had a big influence in my life mane amader generation er jonno joy was a thing je amader jonno slayer pai nei uchen mane amra to onek pore jonmo so joy was our joy amar jonno big we played a big huge role bolte chi ota kahini to tar pore jokhon oi ta mane when I could fit mane jam tam bade dekhte parchi amar bhai ke tokhon amar bhai decide korche je একটা ব্যান্ড বানাবে আমি ওটার মধ্যে আর ও অন টপ অফ দ্যাট আমি ড্রাম বাজায় গান গাইতে পারতাম হ্যাঁ সো আমি ওইটাই প্র্যাকটিস করে দেখাইছি এটা এখন অবাক হয় মানুষ ফুল ম্যান্ডার বাজায় গাইছি সো মাই ব্রাদার ওয়াজ সোল্ড ইয়া সো হি কেম ব্যাক আদনান ভাই আমার কাজিন যে ইউ অল নো হিম রাইট আদনান ভাই ফ্রম আরবো ভাইরাস আরবো ভাইরাস ক্রাল অ্যাজ ওয়েল সো হুএভার নিস্তালায় আমার ঠিক নিস্তালায় থাকে আমার আপন চাচাতো ভাই সো হি ইজ লাইক মাই ব্রাদার অ্যাজ ওয়েল সো আদনান ভাইয়ের সঙ্গে ভাইয়া অনেক মিটিং টিটিং করে এসে আমাকে বলছে শোন আমরা একটা ব্যান্ড করব তিনজন মিলে
প্রথমে বলছে না তিনজন মিলে ব্যান করবো অনেকটা, ভাইয়ের ব্যান্ড হবে। তো অনেক খুঁজে টুজে সোয়াহিলি ভাষা হচ্ছে কি আফ্রিকান ভাষা, ওটা হাউস মানে হচ্ছে কি ক্রাল। আচ্ছা, তো দে নেম দ্য ব্যান্ড ক্রাল। ও শিট, ওইটার পরে আদনান ভাইয়া ডিসাইডেড দ্যাট ও বেসিস্ট হবে। আচ্ছা, বুঝছো, সাদি ভাই আমি বেসিস্ট হবো, তুমি আমাকে বেশ শিখাবা। মিনওয়াইল সাইড স্টোরি, অর্থহীনের নতুন দিনে মিছিলে গট রিলিজড, ওকে, তার ফার্স্ট অ্যালবাম রিমেম্বার, টিমাটিক টিমাটিক, ওটা রিলিজ হওয়ার পর ওটা নিচে ছোট্ট করে লেখা ছিল, ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড ফ্লাওয়ার্স কমেন্টস অ্যানথ্রাক্স প্লিজ মেইল অ্যাট basebaba@sumon@gmail.com, কি জানি জিমেইল ছিল না তখন। তো আদনান ভাই আবার খুব মাতাব্বর এসে মেইল করছে সুমন ভাইকে, বুঝছো, যে আপনাদের গান তো সব একই রকম, আপনাদের গান তো আমার ভালো লাগেনি, এই আমার বুঝছো না, খুব মাতাবুড়ি মেল করছে সুমন ভাই, বিং দ্য কুলেস্ট পার্সন আই নো। আদনান ভাই আমাকে বলছিল তখন, আমি না এই অর্থহীনকে মেইল করছি, লিখছি অনেক কিছু, এরা তো পড়বে না এসব। সুমন ভাই রিপ্লাই দিছে যে পুরাটা জানি না, রিপ্লাইয়ের মেইন জিস্ট ছিল এরকম যে আই থিঙ্ক তুমি ফ্লয়েড ফ্যান, তুমি আমার বাসায় আসো, বাসায় আসো, এই অ্যাড্রেস দেখা করি। তারপর আদনান ভাই সুমন ভাই বাসায় গেছে, কেম ব্যাক উইথ কয়েকটা এলপি, সুমন ভাই তাকে গিফট দিছেন এভরিথিং। সুমন ভাই এখানে মেইলে সুন্দর করে এক্সপ্লেন করছে যে দেখো তুমি হয়তো এইভাবে ভাবতেছো, বাট আয়রন মেডেন থেকে শুরু করে প্রতিটা ব্যান্ড দে হ্যাভ দেয়ার ওন ট্রেট, ইট গোজ উইদাউট সেইং, ইভেন পিঙ্ক ফ্লয়েড অ্যাজ ওয়েল। সো আমরা আমাদের মিউজিক করি, উই ট্রাই টু মিক্স ম্যাচ, বাট ইউনো, সো দ্যাটস ওয়েন আদনান ভাই বিং মাই গডফাদার ইন মিউজিক, যেটা আবার বলতেছি আসলে আদনান ভাই ইজ দ্য গডফাদার আমার মিউজিকের, হি গেইন দ্য লট অফ পার্সপেক্টিভ লাইফে। আচ্ছা, সো তখন আমি এমনিতেই ধরো স্কুলে ফ্রেন্ডরা মিলে যখন অসুস্থ হওয়ার পর স্কুলে ফেরত গেছি, ফ্রেন্ডরা বলছে দোস্ত তুই ড্রাম বাজিতে পারোস, হ্যাঁ দোস্ত আমি তো শিখে গেছি, আরে ঠিক আছে আমি বেসিস্ট হবো, তুই গিটারিস্ট হবি, তুই ভোকাল, আচ্ছা না ভোকাল তো নাই, ঠিক আছে চল। তা একটা বড় লোক ফ্রেন্ড ছিল, ড্রাম কিনছে, কেনার পরে 26 নম্বর একটা ফ্রেন্ডের বাসায় আমি ড্রাম বাজাই। বড় লোক ফ্রেন্ড, হ্যাঁ দ্যাট বড় লোক ফ্রেন্ড, হিজ নেম ইজ ওয়াফিস আত্তার, ইজ মাই বেস্ট ফ্রেন্ড ছোটবেলার, হি ইজ দ্য ফ্যাকাল্টি ইউল্যাবে এখন। ও শিট, আই ডোন্ট বিলিভ দ্যাট যে আমি এত বড় হয়ে গেছি, বাট ওয়াফির বি সিরিজ গিটার ছিল তখন, বুঝছো, স্লিপ নট ফ্যান, শালায় আমাদের বাসায় নিয়ে এসে বড় সিডি প্লেয়ারে স্লিপ নট শোনাইছিল। I remember we were completely blown away. আমার মনে হইছে আমি আমার লাইফ স্পেন্ড করতে চাই এই ম্যাস্ক পরে। Shit. How cool do they look? So this was very, মানে একদম early 2000 definitely. 2002 এর শেষের দিকে আর কি। তো তখন কোনে কি ভাই আইওয়া বাইর হইছিল? না, আইওয়া বের হয়নি। তখন আইওয়া বের হয়নি। শিট বের হয়নি। তখন আগে আমরা আই লিখ শুনে উঠতেছি। সেলফ টাইটেলটা। তো ওইটা শুনতে শুনতে ফ্রেন্ডের বাসায় we were jamming. তখন আইকনস একটা গিটারিস্ট ছিল শকত, হ্যাঁ হ্যাঁ এখন আইকনস বাজে, শকত আমাদের ব্যান্ডে ছিল, আমরা ফ্রেন্ডরা মিলে ব্যান্ড বানিয়েছি সাইকোকাইনেসিস। ওকে, তারপরে লেটার অন বাই देयर वाज দিস ব্যান্ড ইন চিটাগং কলড সাইকোকাইনেসিস। হ্যাঁ হইতে পারে, ওটা আম সিনস আমরা অনেক আগে ডিসব্যান্ড করে দিয়েছি। তো আমরা সাইকোকাইনেসিস শুরু করছি 2002 এর দিকে, এইদিকে আমার ভাই ক্রাল শুরু করছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্রাল ওয়াজ মাচ অফ আর লেকিনো, যে আমার ভাইরা তখন আমার ভাই ড্রিম থিয়েটার তুলতেছে, আদনান ভাই, আদনান ভাই তখন সুমন ভাই বেস স্টুডেন্ট হইছে। অলরাইট, সে ফার্স্ট দিন একটা বেস কিনে বিলিশিয়ানের বেস দেখে এমনি বাড়ি দিতে গিয়ে ভাঙা ফেলেছে এটা। আদনান ভাই ইউ ক্যান অ্যাস্ক হিম, ও দেশে আসলে ওকে ডাকবা এসব, ফর শিওর ফর শিওর। ও খুব বিলিশিয়ান ম্যাও করে একটা টুইস্ট করে, ওটা করতে গিয়ে হফমা বলে একটা কোম্পানির বেস ছিল, কিনছে 1400-1500 টাকা দিয়ে ধাম করে ভেঙে ফেলছে। সুমন ভাই বাসায় গেছে ওটা নিয়ে, পরে সুমন ভাই ওকে একটা বেস দিছে, বেসটা বডি নাই, দেখছো কিনা জানি না আদনান ভাই, আরিয়া প্রো একটা লম্বা দাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, শুরু করছে ভাইয়ের থেকেও কিছু শিখতো টিকতো। আর মিনওয়াইল আমাকে ভাইয়া তখন বলছে যে তুমি এই গান তোলো, তার মধ্যে হচ্ছে ম্যানোয়ার আর মোস্টলি ড্রিম থিয়েটার। ওকে, তো ড্রিম থিয়েটার তুলতাম বসে বসে সারাদিন রাত, এন্ড আই হ্যাড ইনসেন ইন্টারেস্ট ইন ইট, এটাই আমি আই ক্যানট স্ট্রেস দিস ইনাফ, যে 24 ঘন্টা আমি স্পেন্ড করতাম যেন খাতা কলম নিয়ে এই করতে, এক্সাম টেক্সামের মায়েরে বাপ। আচ্ছা, সো সারাদিন বসে বসে এই বাজাইতাম, এই করতেছি, আর মিনওয়াইল ফ্রেন্ডদের সঙ্গে ব্যান্ড, আমরা তখন ডিসাইড করছি আমরা একটাই ব্যান্ড করবো, এটা হচ্ছে স্লিপ না। ও শিট, তো এখন আমি বাজাইতে পারি বুঝছো, কিন্তু বাজায় গাইতে পারবো না। আপনি তখন, হ্যাঁ আমি তো খালি ঘর পারি, উপরে কোনো শিখতেছি। জয় জর্জসন ইজ দ্য ফার্স্ট গাই হু টট মি যে ডাবল বেস ছাড়া রোলিং দেওয়া যায়।
ইউ নো হোয়াট কম্বিনেশন রুল ইজ সো আমি ওটা তখন শিখতেছি বাট সিন্স ফ্রেন্ডদের থেকে আমি একটু লাইট ইয়ার্স এহেড সো দুইটা গিটারিস্ট তখন ড্রপ ডি করে একটু ট্যাং ওটা ট্যাং ওটা ট্যাং ওটা ট্যাং ওটা তো শিখতেছে ঠিক আছে ফাইন এর মধ্যে আমরা ভোকাল পাই না স্লিপ নট কে গাবে কদম ফুলের মতো চুল একটা ছেলে চুপ করে বসে আছে একটা পার্পল স্ট্রিং গিটার পিছে সিডি পুরো ঘর ভর্তি হেভি মেটাল ডেথ মেটাল সিডি অরিজিনাল সিডি দ্যাট ওয়াজ নাহিয়ান and we were like তুমি 7 string একটা বাড়ি দিবা জং করে একটা দিলাম লাইক ও ম্যান ইউ আর দ্য গড গড বাট নাহিয়ান ওয়াজ লাইক ফাস্ট স্লিপ নট মানে ওর কথা হচ্ছে কি মানে ও তখন যে মিউজিক শুনে আমরা ওগুলো চিন্তাই করিনি আচ্ছা ভেরি হেভি তখন বুঝছো না মানে ও পালচুরা ফ্যান বিশাল ফ্যান ইজ লাইক ইনটু এক্সট্রিম মেটাল ওকে সো ফাইন নাহিয়ানের সঙ্গে আমার তখন MSN এ অ্যাডেড হইছে আই বিকেম ফ্রেন্ডস উইথ হিম বাট স্লিপ নটের কাহিনী আমাদের স্লিপ নট কভার করার কাহিনী হচ্ছে গিয়ে ম্যাথ কোচিং এ আমি একটা ছেলেকে দেখি কোনার মধ্যে এরকম করতেছে বুঝছো তো আমাকে কি বলছি তুমি কি করতেছো বলে কি যে আমি একটা ব্যান্ড আছে আমার খুব প্রিয় এই ব্যান্ডটা কিছুই না বাংলাদেশ এত মানুষ ওয়েল তো দ্যাটস শকি আহমেদ সিভ এডিমেন্সের ভোকাল সো হি ইজ দ্য বিগেস্ট স্লিপনট ফ্যান আই নো আই এম নট কিডিং তখন ওর সঙ্গে পরিচয় হয়েছে আমরা ততক্ষণে ধরো স্লিপনট তেমন কিছু জানতাম না তো হি ইজ দ্য ওয়ান হু টট আস আ লট অ্যাবাউট স্লিপনট তখন আমরা ব্যান করছি সাইকোকিনেসিস প্রথমে ঠিক করছি আমরা ক্রিড কভার করব যেহেতু পারি না স্লিপনট করতে কিছু তো করতে হইব না সাইকোকিনেসিস কিন্তু ক্রিড হ্যাঁ তো আমরা একটা কোচিং সেন্টার একটা শোতে করছি হচ্ছে গিয়ে শো তোমার আইরিস কভার করছি ক্রিড এন্ড জকি গান গেছে এত বাল হইছে মানে কিছু বলার নেই যাচ্ছে সবাই প্রচন্ড ডিমোরালাইজ তারপরে আমরা ডিসাইড করছি না যেভাবে হোক আমরা ডিস্টার্ব কভার করি অ্যাটলিস্ট কিন্তু ভাই আপনি ডিস্টার্ব বা এই টাইপের কেমনে ইন্ট্রোডিউস করেছেন কেমনে জাস্ট এই ডিস্টার্ব ইন্ট্রোডিউস হইছে বিকজ অফ ওয়াফি মানে ওই সময় আমরা যা ভালো গান শুনছি ওই টাইমে এগুলো সব ওয়াফি থ্রুতে মানে সো ওয়াফি ওয়াজ মোর ইনটু দ্য নিউ মেটাল এরা আর কি হ্যাঁ হি ওয়াজ আপডেটেড উইথ দ্য ওয়াফি ভাই মানে ওর আব্বু ওয়াজ দ্য কুলেস্ট পারসন উই নো সো হি ইউজড টু ব্রিং ইন সিডিজ এন্ড থ্রো ইট অ্যাট আস যে এই শোন এগুলো শোন সো আঙ্কেল দিত তুইলা দেখতাম যে ডিস্টার্বড এর অ্যালবাম বুঝছো স্লিপনট এর অ্যালবাম মানে ইজ লাইক You were never into Korn, bhai. Mane Korn. Korn pore asche. Acha. Korn is brilliant. Yeah. My favorite. I think Korn er belay amar kharap lage eta je manush bujhlo na. Bhai ei deshe bujhbe na honestly but when I went to watch Korn live. Dekho. Mane can you guess bhai koto manush chilo? Korn ekhon mone koren 2018 te koto manush dekhte gechhe? 300 naki? Over 20,000 people sold. Ami 300 dekhte chilo. Open Skillet Stone Sour egulo ben open korche for Korn. And there were over 20,000 people just to watch Korn. Korn kintu sangadik band. Bhai, amar Korn er vocal he did more for other bands than his own. Definitely Limp Bizkit. Apni ki Soita Jan Fred Durst je o Korn er je guitarist head. Ha. Ore bolche je tumra onek josh band eishe. So tomar ekta tattoo korbo. And head bolche je that was the worst tattoo of his life. Mane Fred Durst halay mane bhogas ekta tattoo kore dise. কিছুদিন পর যা দেখেন লিম বিস্কিট এক জায়গায় বাড়াচ্ছে সো কর্ন ওয়াজ দ্য ব্যান্ড যে একটা লেবেলকে সাজেস্ট করছে যে লিম বিস্কিট কিছু একটা হবে আই হার্ড দিস যে কর্ন গেভ দেম দ্য বিগ ইয়া সো কর্ন কিন্তু অনেক বড় ইমপ্যাক্ট ফেলেছে ফর ব্যান্ডস লাইক স্লিপনট লিম বিস্কিট ডেফটনস ওই যে সিনের মধ্যে ছিল কিছু মানুষ থাকে না যে নিজের থেকে বেশি অন্য প্রতি কাজ করে কর্ন ইজ ওয়ান অফ দ্যাম মানে ডেফিনেটলি হ্যাঁ তো পরের কাহিনী হচ্ছে যে আমরা তখন ডিসাইড করছি স্লিপনট কভার করবো কারণ শকি কুড স্লিং সিং স্লিপনট সো সিন্স ও পারতেছে আর কি লাগে তো আমরা তখন সাইকোকিনেসিস ঠিক করি
আমরা তখন ওগুলো প্র্যাকটিস করতেছি, আর মিনওয়াইল ক্রালে আমার ভাই আর আদনান ভাই তারা দিনরাত বসে বসে ড্রিম থিয়েটার তুলতো, পুলমি আন্ডার, তারপর রাইজিং ফোর্স মামস্টিনে একটা গান ছিল ওইটা, পুরো টাইম ডাবল বেস। আচ্ছা, তো ওইগুলো সব তুলতো, অ্যান্ড তোলার পরে ফার্স্ট ক্রালের শো আদনান ভাই পাইছে সুমন ভাই থ্রুতে। ওকে, মানে সুমন ভাইকে আদনান ভাই বলছে যে আমরা তো ব্যান্ড বানিয়েছি একটা বাসায়। তখন আমি আদনান ভাইয়ের কাছ থেকে সুমন ভাইয়ের গল্প শুনতাম উনি আসলে, যে ইউনো বিকজ তখন এমবিডি বলে একটা চ্যাট রুম ছিল, এমআইআরসি চ্যাট রুমে, ওই এমবিডিটা ছিল সুমন ভাইদের করা, ওটার মধ্যে সব আন্ডারগ্রাউন্ড মিউজিশিয়ানরা চ্যাট করতো রাতের বেলা বসে বসে। ওকে, ইট ওয়াজ অন ওপেন চ্যাট রুম। ওখানে প্রবলি তানভীর ভাই ছিল ফ্রম পয়জন গ্রিন। হ্যাঁ, ওখান থেকে কিন্তু সবার নিকনেম গুলো আসছে। হ্যাঁ, ওই যে ওনার নাম ছিল বর্ন স্টাবার না কি, না বর্ন স্টাবার ছিল তানভীর ভাই ভোকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিবা ভাইয়ের নাম ছিল টুন টুন ভাই। হ্যাঁ, সুমন ভাইয়ের নাম ছিল বেস বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর সাজু ভাইয়ের নাম ছিল সাজু পার্টলয়। সবাই ছিল ওই সিনটার মধ্যে ওখানে। তো আমি তখন মাঝে মধ্যে সাইবার ক্যাফে থেকে ওখানে ঢুকতাম, আমার নাম ছিল রাইনো, আমি ঢুইকা দেখতাম, ম্যানরের ড্রামারের নাম রাইনো, আমি চুরি করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওখানে দেখতাম আর কি কি কথা কথা বলতেছে, তারা তাদের জোক টোক মারতো। বাট ইউ আর নট ইনটু বাংলা রক বা কিছু? না, তখন একদম পিওরলি যে হেভি মেটাল ফেজ। জি জি, একদম যাবতীয় হেভি মেটাল ফেজ ছিল তখন। আপনি ভাই ওয়ার ফেজ বা মাইলস এগুলো শুনেন নাই? যে না, মানে শুনছি, ভাইয়েরা শুনছে পুত্র, বাট একবারও কানের ভিতর দিয়ে যায়নি। মানে ফ্যান ছিলেন না অনেক? একদমই না, কানের ভিতর দিয়ে যায়নি, আই ডিডন্ট কেয়ার ফর ইট। ওকে ওকে, সো এই সব শুনতে শুনতে তখন হোটেল অবকাশ বলে একটা হোটেল ছিল বনানীতে, এমএএফসি বলে একটা অর্গানাইজেশন ছিল তখনকার দিনে। এমএএফসি কনস্টিটিউটেড অফ পিপল যারা তোমার সাবকনশিয়াস ব্যান্ডার মেম্বার ছিল, তারপরে ডিএনএ, ডিএনএ এই কয়েকটা এই ব্যান্ডের মেম্বার গুলো যারা পরে ব্যান্ড বানিয়েছে, বাট আগে তাদের একটা অর্গানাইজেশন ছিল নাম এমএএফসি। এমএএফসি ইউজ টু অর্গানাইজ এভরি আন্ডারগ্রাউন্ড শো তখন। ওকে, সো এমএএফসি অর্গানাইজ করা একটা শো ছিল হোটেল অবকাশে, ওইখানে তোমার মেটাল মেজ ছিল, ব্ল্যাক ছিল, ওর মধ্যে ক্রালকে একটা স্লট দিয়ে দিছিল। তো এটা হ্যাপেন্ড বিকজ অফ সুমন ভাই, আর প্লাস আমাদের তখন ক্রালে ভোকাল নিছিলাম আমরা অমিত ভাই, সে ছিল হচ্ছে গিয়ে তোমার ডিএনএ এর সঙ্গেও বাজাইতো, তো ইজ এ মিউজিশিয়ান। তো অমিত ভাই হাই পিচে গান টান গাইতে পারতো, সো আমরা তার ড্রিম থিয়েটারের জন্য তাকে নিছি। আর আমি মামস্টিন একটা গান বাজায় গাবো এটা প্ল্যান করছি। তো ওইটা অবকাশে শো আমাদের, আমরা খুব প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে গেছি ক্রালের শো ফার্স্ট। দ্যাটস মাই ফার্স্ট শো উইথ ক্রাল। হ্যাঁ, মানে ফার্স্ট শো ইন মাই লাইফ, প্রপার শো। এর আগে স্কুল স্কুল শো তো করছি। ভেনিউটা কি ছিল ভাই এক্স্যাক্টলি? হোটেল অবকাশ। ওকে, হোটেল অবকাশ এটা হচ্ছে গিয়ে তোমার ব্র্যাক ইউনিভার্সিটির একটু আগে। আচ্ছা আচ্ছা, ওই রাস্তা দিয়ে যাওয়ার একটু আগে, এখন আছে কিনা জানি না। আচ্ছা, তো ওটা আন্ডারগ্রাউন্ড শো তখনকার দিনে, তো আমরা অনেক নতুন শার্ট টার্ট পরে বুঝছো গেছি শো করতে। তো সুমন ভাই, আমি যখন স্টেজে উঠছি তখন সুমন ভাইরা একদম ফার্স্টে আসতো, সুমন ভাই, জুয়েল ভাই, পিকলু ভাই, তো দে ইউজ টু ওয়াচ এভরি ব্যান্ড। ওকে, মানে এই লেভেলের ডেডিকেশনটা ছিল যেটা আমাদের এখন নাই। তো দেখছি দে ওয়াকড ইন, বুঝছো, আমরা তো পুরো প্যারা, কাজ তারা দেখবে। আচ্ছা, সুমন ভাই অলরেডি তখন আগন্তুক ওয়ান বের করে ফেলছে। ওকে, সো ঢুকছে, ঢুকার পরে আমরা জিম ছেড়ে একটা করছি পুলমি আন্ডার, করার পরে রাইজিং ফোর্স মামস্টিন, ওটা আমি ড্রাম বাজায় গাইছি। আই রিমেম্বার আমি শো করে নামার পরে দ্য মোমেন্ট উই ড্রপ শো থেকে, এভরিবডি ইন দ্য অডিয়েন্স কেম অ্যান্ড আমাকে পুরো সারাউন্ড করে ধরে দে কনগ্রেচুলেটেড মি। আই উইল নেভার ফরগেট দ্যাট মোমেন্ট ইন মাই লাইফ। তার মধ্যে সাজু ভাই ছিল, তারপরে তোমার তানিম ভাই ছিল, আরবু ভাই আছে, যে তোমার বাড়িতে আগে মেট্রামিজে ছিল। আচ্ছা, আই ওয়ান্ট ফরগেট দ্যাট, লাইক হি কেম আপ টু মি অ্যান্ড আই নো তারা কিন্তু মিউজিশিয়ান, রাইট? ইয়া, ডেফিনেটলি। উনি আমাকে এসে বলছে, আই তুমি ওই জায়গাটা কেমনে বাজিছো? আই স্টিল রিমেম্বার দিস, কেন? বিকজ আমরা এটা করি না। ইয়া, দ্যাটস ট্রু। হি বিং হি কুড হ্যাভ ইজিলি টোল্ড মি, চলে তুমি ভালোই বাজাও। না, দ্যাটস ট্রু। সো আই বিকেম ফ্রেন্ডস উইথ দ্য আন্ডারগ্রাউন্ড সিন জাস্ট লাইক দ্যাট। ওকে, জাস্ট বিকজ আমি একটু ভালো পারফরম্যান্স করছি, এ পাইছস, তুই আয় আমার ঘরে। বুঝতে পারছি। সাজু ভাই এসে বলছে, পেডাল নাই তোমার? পেডাল কিনো। মিয়া, কি করতেছো তুমি? পেডাল কিনো, এত ভালো বাজাও, তোমার তো দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে, তুমি তো ভালো বাজাও। মানে এভরিবডি কমপ্লিমেন্টেড মি। সবার সঙ্গে আমার এক ধাক্কায় পরিচয় হয়েছে। সুমন ভাই ওই দিন আমাকে বলছে, আইসো তুমি বাসায়, আমি তো খুশি।
তারপরে মাঝে মধ্যে বাংলা ক্লাস টাস বাং দিয়ে সুমন ভাইয়ের বাসায় যেতাম। আচ্ছা, তখন সুমন ভাইয়ের অর্থহীনের কাহিনী হচ্ছে কি, যে একজন কোশ্চেন করছিল রাতের ট্রেন গানটা, রাইট? রাতের ট্রেন গানটা কিন্তু বিফোর মাই টাইম, আমি তখন অর্থহীনের মেম্বার না, আমি অনেক ছোট, তখন রাতের ট্রেনে গিটার টিটার সব। ভাই, ওয়ার ইউ ফ্যান অফ অর্থহীন ব্যাক দেন? হ্যাঁ, হিউজ ফ্যান। মানে আপনার ভাই অর্থহীন, মানে ওই ভাইদের থেকে ওইটাই সাবধান দা ট্রুথে। আচ্ছা, মানে মেইনলি কাহিনীটা হচ্ছে কি, ধরো স্লিপনট টিপনট শুনতাম, আর কিছু শুনতাম না, খুব অ্যারোগেন্ট ছিলাম। তারপরে এখন কামস দ্য চ্যাপ্টার অফ আদনান ভাই, আমার ভাই মেইনলি হোয়াট হি ডিড ওয়াজ, ফর এক্সাম্পল, এটা সত্যি আমার বাপ মা না শুনলেই হয় এখন, ঠিক আছে, ও লেভেলে একদম বাজে রেজাল্ট করছি, আমার ভাই আমাকে বাঁচাইছে, নকল রেজাল্ট বানায় বাপ মারের খাওয়ায়, আমাকে বলছে যে তুই সামনের সেশনে পরীক্ষা দিবি, টাকা আমি দিতেছি, অ্যান্ড ইফ ইউ ডোন্ট প্যাস আই এম কিলিং ইউ। মানে মিউজিক করতে গিয়ে আমার, বুঝছো, চাঙ্গে উঠছে সব। আমার ভাই আমাকে যে লেভেলে সাপোর্ট দিছে, এটা ভাই না হলে আর কি কেউ করবে না, ডেফিনেটলি। সো হি ইউজ টু টেক কেয়ার অফ দ্যাট। আদনান ভাই ইজ দ্য ওয়ান যে তখন থেকে আমাকে বিটলস শোনানোর চেষ্টা করে, উচ্চ ক্যাসেট দিয়ে যেত, তুই বিটলস শোন, পিঙ্ক ফ্লয়েড শোন, আমি এগুলো একটাও শুনতাম না, আমার ভালো লাগতো না, আই উইল বি অনেস্ট উইথ ইউ, আমি তখন স্লিপনট আর লিম বিস্কিট ছাড়া লাইফ নাই। এর মধ্যে আমার আম্মু আমাকে বার্থডেতে, আমার বার্থডের দিন 27th অক্টোবরে ব্ল্যাক এর অ্যালবাম বেরিয়েছিল, তা আমার আম্মু কেন চিনি, ওইটা দোকান থেকে কিনে আনি গিফট করছে। আমি ব্ল্যাক এর হিউজ ফ্যান কিন্তু, মানে আই উই ইউজ টু, আমরা তিন ভাই লিটারালি ওয়ারশিপ করতাম, মানে একটা, মানে আমি প্রতিটা গান তুলছি। হ্যাঁ, উই ওয়ার ব্ল্যাক ফ্যানস ইভেন বিফোর উই ওয়ার আর্টসেল ফ্যান, বুঝছেন? সো উই ওয়ার অলওয়েজ দ্যাট ব্ল্যাক ফ্যান। তারপরে আর্টসেল এর ফ্যানটা হইছে মোর লাইক, ধরো আমি মিউজিশিয়ান হইতে চাই, আর্টসেল ইজ দ্যাট কাইন্ড অফ আ ব্যান্ড, ডেফিনেটলি ইটস গন ইন্সপায়ার ইউ টু বি আ টেকনিক্যালি সাউন্ড মিউজিশিয়ান। ব্ল্যাক ইজ ওয়ান অফ দোজ ব্যান্ড যেগুলো তুমি শুনলে you will fall in love with the song. Exactly, because black air gaan gula ki, it's not hard to play, but it's really hard to make, right? Heavy o ase to pop touch ta ase, alternative touch ta, they have everything ekta album er connect brilliant, and oi time e apnar mane bhai ek ekta gaan was ek ek rokom, so that was rare ar ki tohon. I still cannot figure out eto creative kemne chilo, right like it's early 2000 ha without anything, yeah, definitely. So tokhon black shuntam, আদনান ভাই আমাকে জোর করে ভালো ভালো মিউজিক শোনাইতো, তাও শুনতাম না কি, আমি যেগুলো শোনা শুনতাম। আই রিমেম্বার যে আমি লিঙ্কিন পার্ক, আর দ্যাটস ওয়েন আই স্টার্টেড সিঙ্গিং লিঙ্কিন পার্ক দিয়ে। আই ইউজ টু ইমাজিন যে আই উইল সাউন্ড লাইক দিস গাই সামডে, সো আই কুডন্ট, হ্যাঁ, চেস্টার, সো আই কুডন্ট, ওকে, সো আই ট্রাইড অ্যান্ড ট্রাইড। আমি বাসায় হেডফোন লাগায় একা একা, ধরো বালিশের মধ্যে মুখ দিয়ে চিৎকার করে প্রচুর গান গাইছি, বিলিভিং দ্যাট আই সাউন্ড লাইক হিম। আমার মুখ বিড়ালের পাছার মতো হয়েছিল আমার ফ্রেন্ড এসে, আমার বসে বসে শুনছি, সবাই উড়ে গেছি শুনে, মানে ফার্স্ট টাইম শুনে উড়ে গেছি, কারণ আমরা না বুঝি নাই যে এটা কি ধরনের মিউজিক, এই আওয়াজ কই থেকে আসতেছে, কাটাকাটি কই থেকে হচ্ছে এগুলো, রাইট? আর তখন হিপ হপ ওয়াজ নাথিং, অনেস্টলি, বাংলাদেশে তো কেউই তখন কেউই না, এমিনেম ছাড়া, 50 সেন্ট ছাড়া কেউ কিচ্ছু চিনা না। আই নো এমিনেম তো কম শুনতো, হ্যাঁ হ্যাঁ, কেউই শুনতো না। সো লিঙ্কিন পার্ক ওয়াজ ইন আওয়ার ফোর্টে, এখনো শুনলে ফ্রাস্ট্রেটিং লাগে, হ্যাঁ আসলে। তো আমরা সাইকোকাইনেসিস নিয়ে ফ্রেন্ডরা মিলে ব্যান্ড প্র্যাকটিস করি তখন মাঝে মধ্যে একটু একটু, সো ক্রাল নিয়ে একটা শো করার পরে এইদিকে আমার, ধরো সুমন ভাইদের সঙ্গে একটু পরিচয় টরিচয় হয়েছে, সুমন ভাইয়ের বাসায় 2 থেকে 3 বার আমি আর শখই গেছি, ধরো ক্লাস বাং দিয়ে সুমন ভাই তখন আবারই মাসের অপোজিটে বাসা, সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিন, যেটা তোমরা বলো যে ধরো একটা সময় আন্ডারগ্রাউন্ড সিন ছিল, দ্যাটস ওয়েন ইট স্টার্টেড। ওকে, তখন আমি সুমন ভাইয়ের বাসায় গিয়ে দেখতাম যে ধরো ওনার বাসা দিয়ে সোজা ঢুকলে ডান দিকে একটা স্টুডিও, ওকে, তো দ্যাটস লাইক আই এম টকিং অ্যাবাউট 2003, অলরাইট, বিগিনিং,
তখনই সুমন ভাই ডিজিটাল স্টুডিও ছিল, হি ওয়াজ রানিং কেক ওয়াক উইথ এভরি ড্রাম মাইক কানেক্টেড থ্রু আ মিক্সার। মানে আমি আমি কিছুই বুঝিনি যে কি হইতেছে, তখন দেখতাম যে ধরো বাজাইতেছে ড্রাম, রেকর্ড হইতেছে, আর সিগারেট খাওয়া হইতো রুমে অনেক, আর বের হয়ে আসলে একটা ডাইনিং টেবিল, আবার এই সাইডে আর বড় একটা ওরকম সোফা টোফা দেওয়া, ওইখানে সব সময় ধরো যত মিউজিশিয়ানদের তোমরা দেখে বড় হইছো সব সবসময় এখানে থাকতো। মানে ইট ওয়াজ হার্সেলের সবাই, নেমেসিসের সবাই, ক্রিপ্টিকের মাঝে মধ্যে আসতো ঘুরতে গেছ তারা দূরে থাকতোর জন্য, আর তোমার আর কোন কোন ব্যান্ড ডিএনএ থেকে শুরু করে সব, মানে ইট ওয়াজ লাইক টু বি অনেস্ট, আমি এখন এটা অন ক্যামেরা তোমার শোতেই বলতেছি, ডিরকস্টারের মতো একটা শো যেখানে 4 কোটি টাকা খরচ করে একটা ব্যান্ডকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে, সুমন ভাই হয়তো 4-5 লাখ টাকার বিরিয়ানি খাওয়ায় এর থেকে বেশি অ্যাটলিস্ট 40টা ব্যান্ডকে তৈরি করছে। আই পার্সোনালি থিঙ্ক ওনার বাসা ইজ এ বিগার প্ল্যাটফর্ম, এনি কোম্পানি ওয়ান্টস টু স্পন্সর দে শুড হ্যাভ স্পন্সর্ড হিজ হাউস ইনস্টেড অফ আ প্ল্যাটফর্ম। আই এম সরি, এটা আরাফাতের কথা, আরাফাত এটা বলছে, ইটস আ রিয়েলি গুড পয়েন্ট। লিটারালি আমি দেখতাম সুমন ভাই বাসায় যাইতাম, মাগনায় খাইতাম, গিটার থাকতো, ড্রাম বাজাইতাম, গিটার বাজাইতাম, চলে আসতাম, দরজা খোলা, বুঝছো, দরজা খোলা, সকালে ঘুমাই গেল তুমি চাইলে গিয়ে বসে থাকতে পারবা। আচ্ছা, লাইক ইট ইউজ টু বি লাইক দ্যাট। জি, এন্ড এনি গিয়ার্স ইউ ওয়ান্ট ইউ টেক ইট, জাস্ট গো অ্যাহেড এন্ড প্লে ইট। হ্যাঁ, বলতে হবে না, নিয়ে যাও বাসায়, কজ হি নোজ পরে তুমি দিয়ে তুমি দিয়ে যাবা, মানে এই লেভেলের একটা ট্রাস্ট ছিল আর কি। ওয়াও, অ্যামেজিং, এন্ড গিয়ার্স দ্যাট উই কুডন্ট থিংক অফ। অলরাইট, সো রাতে ট্রেন, আই উড লাইক টু মেনশন দ্যাট উই হ্যাভ ওভার 450 পিপল ওয়াচিং আস রাইট নাও। আরো পারবে ইনশাআল্লাহ, যে সব কথা বলতেছি আই গেস অনেক সুন্দর শুরু করব। অলরাইট ভাই, প্লিজ গো কন্টিনিউ। রাতে ট্রেন রেকর্ড হয়েছে পট দিয়ে, আই রিমেম্বার তখন সুমন ভাই পট কিনে আনছে একটা ফ্লোর পট, সবাই পূজা করা শুরু করছে ওইটা, তারপরে সবাই সুমন ভাইকে ২০০০০ তারপর সুমন ভাই আবার সিঙ্গাপুর গিয়ে 20টা পট নিয়ে আসছে, সবাই পট কিনছে সুমন ভাইয়ের হাতে, নো চাওয়াবাজি। So that is how we pod it trend ta shuru pod asche shumon bhai bhai oh tai na na pod amra jon choto bela show dekhte jetam even back in 2007 ami tokhon ar ki first underground show de tokhon ami dekhtam headliner ra jeto utteche sob pod use korte sob sob উনি সিঙ্গাপুর যেত দুবধাপ, আবার আসতো তখন ওই পড নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস, ভাইও কিনছিল, সবাই কিনছিল, নাইস নাইস। তো মিনওয়াইল আমরা সাইকোকাইনেসিস চালাচ্ছি, জি। তো ওয়াফি যে আমার ফ্রেন্ড, ওর আব্বু এশিয়াটিকের, হি ওয়াজ এমডি তখন প্রবলি, হ্যাঁ, হি ওয়াজ ওয়ান অফ দ্য হেডস, জি। তো উনি দেখছে যে আমরা আঙ্কেলের বাসায় প্র্যাকটিস করতাম বারান্দায়, বুঝছো, তো উনি দেখছে যে পোলাবেন চেষ্টা করতেছে, হি ইজ বিং, হি বিং দ্য ওয়ান অফ দ্য কুলেস্ট পারসন আই নো, হি কেম আপ টু মি অ্যান্ড আস অ্যান্ড হি সেড দ্যাট তোর একটা শো কর, ভালোই তো বাজাইতেছিস, তো আমরা একদম শো পাবো কই, তো বলছে তাহলে অর্গানাইজ কর শো। তো পর আমরা খুব মানে উই গট ভেরি মোটিভেটেড, উই ডিসাইডেড যে আচ্ছা তাহলে আমরা একটা শো নামাই। অ্যান্ড আই উইল টেল ইউ দ্য ট্রু স্টোরি বিহাইন্ড ইট। তো আঙ্কেলকে বলছে, আঙ্কেল আমরা শো নামাইতে চাই, কিন্তু শো এর জন্য আমাদের তো স্পন্সর লাগবে, তো আঙ্কেল এশিয়াটিক আর পেপসি স্পন্সর ম্যানেজ করে দিছে তখন, আর ব্র্যাক, সরি পেপসি আর ব্র্যাক। আচ্ছা আচ্ছা, ব্র্যাকের সঙ্গে ডিল ছিল ফর এভরি পোস্টার উই পুট আপ ব্র্যাকের একটা পোস্টার উঠাইতে হবে, সাদা রঙের একটা পোস্টার ব্র্যাকের, আমরা একটা পোস্টার বানিয়ে নিব, আর পেপসি প্রেজেন্স হইতে হবে। ঠিক আছে, আঙ্কেল সব করে দিল, 35,000 টাকা দিল, 35,000 টাকা নিয়ে 5,000 টাকায় আরসিসি বুক করছি, আর্টসেল বুক করছি 5,000 টাকায়। Alright guys, sorry, খুব ইমার্জেন্সি একটা ব্রেকে যাইতে হয়েছিল, I guess you guys know what this means, so হঠাৎ করে যাইতে হয়েছে, sorry for being very unprofessional, and since it's my show, you guys know আমি একটু গুছানো একটা মানুষ না, so হঠাৎ করে ব্রেকে যাইতে হয়েছে, and Life 2 Web is super cool to help me out with this, যে ব্রেক যখন ইচ্ছা আমি চলে যেতে পারবো, সো হা হা। সো এনিওয়েজ, আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিকে ছিলাম, সেটা হচ্ছে ভাই আপনি বলতেছিলেন যে আপনি একটা অ্যামাউন্ট পেয়েছিলেন একটা বড় ভাই থেকে, অ্যামাউন্ট পাওয়ার পরে আপনি একটা শো নামান, অ্যান্ড আর্টসেলকে আপনি 5,000 টাকা দিয়ে ম্যানেজ করেন এবং আরসিসি বুক করেন 5,000 টাকা দিয়ে। সো ওখান থেকে আমরা একটু ব্যাস স্টোরিটা কন্টিনিউ করি।
ওই শোটার নাম ছিল মেটাল মেহেম ওকে ওটা ফ্রাইডে দ্য 13th নাম দিছিলাম আমরা বিকজ 13 তারিখ ফ্রাইডে পাইছিলাম উফ সো আমরা শোটা অর্গানাইজ করছি অনলি সো দ্যাট উই ক্যান পারফর্ম জি টু বি অনেস্ট হ্যাঁ হ্যাঁ দ্যাটস হাউ আমরা সেট করছি যে আমরা শো করব এখন শো তো নামাইতে হবে সো সিনস তখন আমি আই এম দ্য অনলি ওয়ান হু ইজ কাইন্ড অফ অ্যাক্টিভ ইন দ্য মিউজিক সিন সুমনবার বাসায় যাই সো একটু সবাইকে চিনি আর প্লাস ক্রাল নিয়ে একটা শো করার পর সবার সঙ্গে আমার একটা ভালো পরিচয় হয়েছে সো পরিচয় হওয়ার পরে শো অর্গানাইজ করার জন্য তখন ধরো নাহিয়ান হচ্ছে গিয়ে এর লিনকন ভাই স্টুডেন্ট আচ্ছা গিটার জি সো লিনকন ভাইয়ের সঙ্গে নাহিয়ানের খুব ভালো খাতির এরশাদ ভাইয়ের সঙ্গে খুব ভালো খাতির সো নাহিয়ানকে তখন বলছি যে নাহিয়ান তুই একটু দেখ না আজকে আনা যাবে কিনা ওভাবে কথা বলছে তো তারা বলছে ঠিক আছে করবো শো জি তো এভাবে স্টেন্টোরিয়ান ক্রাল তখন যেহেতু শো নাম আছি তখন ক্রাল উই ডিসাইড মানে ভাইয়ারা ডিসাইডেড যে আমরা একটু এপিক শো না হবো ওকে সো উই ডিসাইডেড টু কাভার সিনস ফ্রম মেমোরি পুরো অ্যালবামটা ওকে জাস্ট ড্যান্স অফ ইডেন্টিটির আগ পর্যন্ত আচ্ছা ড্যান্স অফ ইডেন্টিটি তখন আমরা বাজানোর সাহস পাইনি আচ্ছা আচ্ছা তো আমাদের কিবোর্ডিস্ট ছিল মিঠু বলে একজন মিঠু ভাই হি ওয়াজ ব্রিলিয়ান্ট জি তো তখন হচ্ছে গিয়ে এইটা প্ল্যান চলতেছে আমরা তখন এটা তুলতেছি আমার তখন বাইদের টাইম আমার তোলা আমার জিম থিয়েটারে স্টিল তোমার 6 degrees অফ ইনার টার্বুলেন্স এর আগ পর্যন্ত সব গান মুখস্থ ওকে ড্রামে তোলা অলরেডি নার্ড আমি তুলে রেখে দিচ্ছি সো দ্যাটস ওয়াই ভাই আদান ভাই দে স্টার্টেড পিকিং ইট আপ এন্ড ভোকাল ছিল তখন হচ্ছে গিয়ে অমিত ভাই ছিল আর শো অর্গানাইজ করছি তখন মোটামুটি আরসিসিতে শো ছিল লাইনআপটি একটু আবার বলবেন ভাই যারা মিস করছে একটু লাইনআপটা বলবেন এন্টার লাইনআপটা মনে নেই বাট ওই শোটার লাইনআপের মধ্যে ছিল আর্টসেল স্টেন্টোরিয়ান মেটাল মেজ আই এম নট শিওর প্রবাবলি মেটাল মেজ ছিল তারপর ব্ল্যাকও ছিল মনে হয় ইয়া ব্ল্যাক ছিল ক্রাল আর 666 ওকে দ্যাট ওয়াজ ইওর ব্যান্ড অ্যাজ ওয়েল রাইট বাট ইউ না আই ওয়াজন্ট ইন অন ইট আমার কাজিন দীপ্র নামের ও তখন ড্রাম বাজিত ওকে ও তখন নাহিনের সঙ্গে বাজায় তো নাহিনের সঙ্গে তখন হেভি কাউলা চলে এভরিডে গ্যাঞ্জাম নাহিয়ান বাজাইতে চাই মেটালিকা আর আমার কাজিন খালি একটাই ভিট পারে তোর কথা হচ্ছে কি ক্যানিবাল ক্রপস এসব ছাড়াও কিছুই বাজাবে না সেটা নিয়ে ওদের হেভি ঝগড়া তো যেদিন শো হবে আমি পোস্টার প্রিন্টিং এ দিব তার একদিন আগে নাহিনকে আমি বলছি তুই আমেরিকান বার্গারের সামনে আয় ওকে তারপর দীপ্রকেও বলছি তুই আমার সঙ্গে নিয়ে গেছে আমার কাজিন ফুয়াতো ভাই পাশে পাশে থাকে নিয়ে গিয়ে ওদের দুজনকে বলছি দেখ কাম টু আ মিডল গ্রাউন্ড জাস্ট ফাক অল দ্যাট ডেথ মেটালই কর করতেছ যেহেতু কর তো নাহিন যেটা আগের ইন্টারভিউতে বলছে নাসিন বলে একটা ছেলে ছিল ভোকাল ছিল সো দে টক টুক নাসিন অ্যান্ড প্লাস শকিও ছিল শকি তো ডেথ মেটাল টেথ মেটাল গাইতো সো তখন নাহিনের সঙ্গে আমি নাহিন শকি উই বিকেম গুড ফ্রেন্ডস সো তখন শকিকে নিয়েও প্ল্যান করতেছে ওরা সো আমি বলছি জাস্ট ফার্স্ট স্লটে কর ওকে অ্যান্ড অলসো আরেকটা ব্যান্ড ছিল আমি ব্যান্ডটার নামটা ভুলে গেছি ফার্স্টের দিকে আই রিমেম্বার তখন আমার একটা সেলফোন ছিল অ্যান্ড ওই শো নামানোর প্ল্যানিং করার শুরুর থেকে আমি কত মানুষের ফোন পাইছি যে আফা তুমি একটা শো নামাচ্ছ আমার একটা ব্যান্ড আছে আমি শো করতে চাই আচ্ছা আচ্ছা আই রিয়েলি লাইক দ্য ফ্যাক্ট দ্যাট পিপল ওয়্যার স্ট্রেট অ্যান্ড ফরওয়ার্ড এনাফ ইউ নো তুমি আসতে জাস্ট ওয়ান্টেড টু প্লে ইট হ্যাঁ মিনওয়াইল একটা ইন্টারেস্টিং কাহিনী হচ্ছে গিয়ে তখন রাইজিং স্টার যেটা বেরিতো ইয়েতে ডেইলি স্টারের ওটার মধ্যে সবসময় নিচে একটা অ্যাড সেকশন থাকতো অ্যাড সেকশনে সবসময় অ্যাড থাকতো একটা ভোকালিস্ট ওয়ান্টেড ফর আ ব্যান্ড ওকে কিবোর্ডিস্ট ওয়ান্টেড ফর আ হেভি মেটাল রিয়েলি আই আই ডিডন্ট নো অ্যাবাউট দ্যাট হ্যাঁ আমরা কিন্তু ওই এরর ও সুপার আমি একটাতে আবার ইয়ে দিছিলাম অ্যাডমার্সেল ফোন দিছিলাম জি ফোন দেওয়ার পরে আমি গেছি এই অডিশন দিতে অডিশনে আমার সঙ্গে ছিল আলী ভাই রিবর্নের ও মাই গড উনি আর আমি ছিলাম মাসখানে বাই ইউজড টু প্লে ফর রিবর্ন আই ডিডন্ট মানে আমি জানি না ইফ ইউ নো দ্যাট অনেক আগের কাহিনী আই এম নট শিওর তাদের নিজেও মনে আছে সাইফ ভাই ছিল ইমরান ভাই ছিল ইমরান মিতেন ই ইমরান ভাই ছিল আমি তো অনেক ভয় ভয় প্র্যাকটিস করে ঢুকছি ঢোকার পরে তখন আমি অনেক মেগাডেট টেগাডেট কি কি জিনিস সব গাইলাম আলী ভাইও গাইলো পর আই রিমেম্বার যে আই গট রিজেক্টেড ওকে যে না ভয় তো হয়নি ঠিক মতো গাইতে পারিনি বা সামথিং অনেক ছোট ছিলাম বাট দ্যাটস ওয়ান থিং বাট এভাবে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে জি সো ডিএনএও ছিল ওই লাইন অ্যাপের মধ্যে তখন তো দ্যাট শো ওয়াজ এপিক আই রিমেম্বার আমরা সারা রাত ধরে পোস্টারিং করছি পুরো ধানমন্ডি এলাকা গুলশান বনানী গিয়ে 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 এন্ড পোস্টারিং করার পরে টোটাল 35,000 to 40,000 টাকা আমরা সব মিলে দিতে হয়েছে জি আর টোটাল ইনকাম হয়েছিল মানে এক্সক্লুডিং দ্য এক্সপেন্স 75,000 টাকা হোলি শিট এন্ড আমি আমার একটা ফ্রেন্ড ফায়ার ব্র্যান্ড টিকেট প্রাইস বাই ডু ইউ রিমেম্বার কত 120 পনের ছিল আচ্ছা বাট প্যাক
তোমার বাইরে আমি দেখতেছি যে মেয়ে দেখে দেখে টিকিট বেচতেছে, যে ও তুমি সুন্দর তুমি আসো, তোমার তোমার টিকিট আমি 700 টাকা দিয়ে দিব, এই লেভেলে শো হয়েছে একটা। তো প্রচুর মানুষ আসছে, যাবতীয় শো মারামারি হয়েছিল একটু কি কি জানি ওখানে, যেটা হয় উইচ ইজ গুড থিং। ওই শোতে সাইকোকাইনেসিস ফার্স্টে করছিলাম, ক্রাউড ছিল হয়তো সব মিলে 300 তখন, পরে তো তোমার পরে আরো বাড়ছে বুঝছো, সব মিলে 500-600 বেশি গেছে। সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড শো, মানে ক্রাউডের শো করছিলাম, দ্যাটস ওয়েন আই মেট সাকিব ভাই। ওকে, ও হি কেম আপ টু মি শো এর পরে, ক্রিপ্টিক ফেক, হ্যাঁ ক্রাম ক্রিপ্টিক ফেক সাকিব ভাই, উনি আইসা আমাকে বলছে রাফা তুমি তো খুব ভালো করছো, আর আমি উনি বলছি না আমার ভালো হয়নি, আমার ভালো লাগতেছে না, বাজে করছি। সো দ্যাটস ওয়াই আই মেট সাকিব ভাই। তো সুমন ভাইরাও আসছিল শো দেখতে, জুয়েল ভাই আসছিল। তো ওই শোটার পরে সাফ কথা বটম লাইন হোয়াট হ্যাপেন্ড ইজ উই অল গট টু নো এভরি মিউজিশিয়ান ইন টাউন হু আর প্রমিসিং মিউজিশিয়ান, যারা উঠতেছে। ওকে, এর মধ্যে আমি নয়ারিতে কোচিং করতাম, ওখানে আমাদের এলাকার বড় ভাই ছিল জামশেদ ভাই, যার ইমেল অ্যাড্রেস ছিল jamshed_bhai@hotmail.com। সো আমরা হচ্ছে জামশেদ ভাইয়ের কাছে যাইতাম যখন কোনো গ্যাঞ্জাম ভাই, হ্যাঁ আমি জামশেদ ভাইয়ের একটা ব্যান্ড ছিল দিগন্ত, and I still I know he is gonna agree with me that it was not a good band. Okay. ওনারা আমি ফার্স্ট রাশিয়ান কালচার একটা শো দেখছি, ওখানে প্রথমে উঠছে নেমেসিস, জি ফাটায় ফেলছে বুঝছো। নেমেসিস শুনে আমরা 5টা ফ্রেন্ড, আমরা সাইকোকাইনেসিস ফ্রেন্ড, আমরা পুরো ডিমোটিভেটেড, আল্লাহ এই ব্যান্ডটা বিদেশি কেন দেখ, মানে শুনতে বিদেশি দেখতে বিদেশি হইতেছে এটা কি, আবার জোয়াদ ভাই অনেক সুন্দর, হ্যাঁ মায়ের ভাই এমনি বাজায় গিটার, মানে আমরা পুরো উড়ে গেছি। তারপরে জামশেদ ভাই উঠছে তার ব্যান্ড নিয়ে, কি যে করলো মানে উল্টা পাল্টা, মানে হি নোজ ইট ইট ওয়াজন্ট এ গুড শো। তারপরের দিন কোচিং এ জামশেদ ভাই কেম আপ টু মি, আমি পুরো ভয় পেয়ে গেছি, আমি বলছি মারবো নাকি আমার বাইরে নিয়ে, কারণ জামশেদ ভাই ওয়াজ দ্য গাই যে গ্যাঞ্জা মহিলা এলাকায় ইউ টক টু হিম জামশেদ ভাই আন্ডারস্কোর ভাই, হ্যাঁ দ্যাটস ওয়াই আই কল হিম ভাই, ইজ মাই ভাই ফরএভার। সো জামশেদ ভাই এসে বলছে যে রাফা আমি তো তুমি তো ভালোই বাজাও, তুমি আমার সঙ্গে বাজাবো কিনা, তো আমি বলছি না বাজাবো না, ঠিক আছে। তো ওইভাবে পরিচয় হয়েছে জামশেদ ভাইয়ের সঙ্গে আমার, হ্যাঁ ঠিক আছে, দেখা হলে সালাম দিতাম এই, আবার শখই দেখি জামশেদ ভাইয়ের ডাকতো জামশেদ, কারণ শখই ও মারামারি করতো, আবার গ্যাঞ্জাম বাড়িস তো ভালো বন্ধুত্ব আছে, আমি তো লুথা, আমি মাঝখান না খাই সিগারেট না খাই কিছু, আমি কখনো কোনো আমি আই ওয়াজ ওয়ান অফ দোজ গাইজ যে কখনো সিগারেট খাইতাম না, ফ্রেন্ডরা সিগারেট খাইলে বলতাম ছি ছি এগুলো কি খাচ্ছ, আই সোয়ার আই ওয়াজ দ্যাট গাই। তো ক্রাল বলে একটা ব্যান্ড আছে আর স্টার অফ দ্য টাউন, সবাই জানে যে নিউ কিড কেম ইন টু দ্য ব্লক গুড উইথ ভোকাল অ্যান্ড ড্রাম, সবাই একটা কোশ্চেন তুমি কেমনে ড্রাম বাজায় গান গাও, আমি ওই গ্লোরিতে ভাসতেছি। মিনওয়াইল আদনান ভাইয়া আমাকে অনেক, আদনান ভাইয়ার আমার ভাই, তারা যেহেতু বুঝছে যে এই ছেলের পটেনশিয়াল আছে তো বিগ্রানা যায়, সো তারা আমাকে ভালো ভালো গান শোনানোর চেষ্টা করতো, এক্সট্রিম, তারপরে নুনু বেটেনকোর্ট, এসব ভালো ভালো মিউজিশিয়ানদের মিউজিক যেগুলো এখন আমি শুনে বুঝি, তখন বুঝতাম না, বাট জোর করে শুনাইছে অনেক। আমার ভাই আমাকে নভেম্বর রেন গাওয়ানো শিখাইতো, যে গা তুই এই হাবি যাবি এসব চলতো। মিনওয়াইল তখন অর্থহীনের কাহিনী হচ্ছে গিয়ে, অর্থহীন তখন অনেক বিগ ব্যান্ড, ইমতিয়াজ ভাই যে ক্রালের ভোকাল সে তখন অর্থহীনের ভোকাল, কারণ হ্যাঁ আই ডোন্ট নো ইফ ইউ গাইজ নো দিস, আই ডিড নট, নতুন দিনের মিছিলে অ্যালবামটা কিন্তু ইমতিয়াজ ভাই ভোকাল, অলরাইট সব ভোকাল ওনার দেওয়া, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ মেম্বার ফ্রম ক্রাল, হ্যাঁ তো হি ওয়াজ ক্রনিক বলে ওনার তো অনেকটা ব্যান্ড ছিল, ওটা আমার ভাইও বাজাইতো, ক্রনিক অ্যালবাম রিলিজ ছিল, ক্রনিকের ড্রামার ছিল আরবর ড্রামার নাফিস, না নাফিস নাফিস ভাই ওদের নাফিস ছিল ক্রনিকের, ওখানে ফ্রেশ মিট ভেজিটেবল বলে একটা পাঙ্ক গান ছিল ওর গাওয়া, উনি এটা পরে রিলিজ করেছিল ইউটিউবে, হ্যাঁ ওটা ক্রনিকের অ্যালবামের গান। ও তো তখন আমি সুমন ভাইয়ের বাসায় মাঝে মধ্যে যাইতাম আর দেখতাম যে জুয়েল ভাই রেকর্ড করতেছে আর ইমতিয়াজ ভাইরা পাশে বসে আছে, জুয়েল ভাই চলে যাওয়ার পর দেখি ইমতিয়াজ ভাই টেক নিত, নন্দিত বলে একটা ভাইয়া ছিল, উনি এমএসএস এর মেম্বার ছিল তখন, গিটারিস্ট ছিল,
তো আমি তো নন্দিত ভাই হি ওয়াজ প্রোবাবলি দ্য ড্রামার অফ দ্য ব্যান্ড রাইট না ইয়াওয়ার বলে একজন ছিল ও ইয়াওয়ার ওয়াজ দ্য ড্রামার হ্যাঁ নন্দিত ভাই ছিল গিটারিস্ট আচ্ছা আচ্ছা বাট হি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বারস অফ নেমেসিস অ্যাজ ফার অ্যাজ আই নো ওকে এন্ড হি ওয়াজ ভেরি মিউজিক্যাল তো হি টুক মি আন্ডার হিজ উইং ইয়া তো আমি তো দ্যাটস ওয়েন আই ফার্স্ট আমার কি ইন্টারেস্ট জাগছে যে এই যে রেকর্ডিংটা হয় যে ইউ নো এটার প্রতি সো আই হ্যাড আ ট্রিমেন্ডাস ইন্টারেস্ট ইন দ্যাট সো আমি নন্দিত ভাইকে তখন বলতাম যে নন্দিত ভাই রেকর্ডিং কেমনে কর আমাকে একটু দেখান তুমি বলতো ঠিক আছে বারোটার সময় চলে আসো সোমবার বাসায় আমি আসবো ওই টাইমটা হ্যাঁ দুপুর বারোটায় কেউ আসে না আর কি তখন বুঝছো সো খালি একা একা বসে বসে ড্রাম মাইক করতো একটু সরাইতো ওকে কিক দিতো সো ইউজ টু টেল মি আচ্ছা তুমি বসো একটা কিক দাও ওকে হি ইউজ টু ডু আ লট অফ এক্সপেরিমেন্ট আই রিমেম্বার দুনিয়ার এক্সপেরিমেন্ট করে নেমেসিসের গন বলে একটা গান আছে হ্যাঁ 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 ফার্স্ট আলবাম ওই গন গানটা কিন্তু ওই সোমবার বাসায় রেকর্ড করা আর ওটা আই রিমেম্বার নন্দিত ভাই পুরো দুই তিন মাস এক্সপেরিমেন্ট করে 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 ড্রামের সাউন্ড বাইর করে রেকর্ড করছে আচ্ছা তো তখন অর্থহীনের ভোকাল নাই ওকে সো এক তখনই দুতুন জিনের মিছিল অ্যালবামটা রিলিজ হয়েছে ইমতিয়াজ ভাই ছিল ভোকাল বাট ইমতিয়াজ ভাইয়ের যেহেতু নিজস্ব ব্যান্ড আছে তো হি ওয়াজন্ট আ পার্মানেন্ট মেম্বার ওকে তখন আমি সুমন ভাইয়ের বাসায় যাইতাম আর সন্ধ্যার সময় দেখতাম সুমন ভাইয়ের আড্ডা মারতেছে হাসতেছে যে ভোকাল অডিশন দিতে আসছে চার পাঁচটা এদের নিয়ে সো ধরো মানুষজন আসতো আমরা সাইড থেকে লুকা লুকা দেখতাম সুমন ভাইয়ের অডিশন নিতেছে হ্যাঁ তুমি কার কান পছন্দ করো বনজভি ও আচ্ছা ঠিক আছে ওকে যাও আরেকজন তুমি কার গান পছন্দ করো বুঝছো এরকম তো সুমন ভাইয়া দেখি প্রিটি ফ্রাস্ট্রেটেড জি তো তো আমি তখন সুমন ভাইয়ের বাসায় যাইতাম তো মাঝে মধ্যে মানুষজনের মাঝখানে মাঝখানে দেখা যেত সুমন ভাইয়ের পাশে বসে আছি উনি মাঝে মাঝে জিজ্ঞেস করতো যে তোমাদের কি অবস্থা তো তখন উনি ডিসাইডেড টু কাম আপ উইথ আগন্তুক থ্রি মনে হয় হ্যাঁ কিছু ব্যান্ডের যারা অলরেডি মিউজিক করছে আর্টসেল দেয়ার ইন আর বাকিগুলো হচ্ছে গিয়ে ট্রু স্টোরি যেটা আমি বলবো সেটা হচ্ছে সোমবার বাসায় সন্ধ্যার সময় আমি আদান ভাইয়ের ভাইয়া গেছি যাওয়ার পরে তখন বসে আছি সুমন ভাই আড্ডা মারতেছে তো হঠাৎ করে সুমন ভাই জিজ্ঞাসা করছে আদান ভাইকে আমাদেরকে যে তোমাদের কালে কি অবস্থা সেটা চলতেছে তোমাদের কোনো গান আছে রেডি তো উনি আরেকটা ব্যান্ডকে খুঁজতেছে যার নাম এখন নাই বলি বিকজ বললে আবার তারা খেপা যেতে পারে তারা এখন এক্সিস্টিং তাদেরকে উনি অনেক বেশ অনেকবার ফোন দিছে তারা ধরে নেই ওকে তো ধরে নেই যেহেতু উনি হঠাৎ ফোনটা রাখে আমাদেরকে বলছে তোমাদের কি কোনো গান আছে তারপরে সুমন ভাই বলছে আচ্ছা ঠিক আছে কত তারিখে সাউন্ড গার্ডেনে রেকর্ডিং শিফট সকাল এত সময় তোমার চলে যাবা সব বাসে গান রেকর্ড করবা ওকে আমরা বাসায় এসে তো পুরো বিচি কান্দে যে এখন গান বানাইতে হবে তখন ক্রালের একটা গান আছে শেষ নাম আচ্ছা আমি জানি না শুনছো কিনা জঘন্য গান ওয়াজ দেয়ার আ মিউজিক ভিডিও অফ দিস না অপেক্ষা বলে একটা গান ওটার ভিডিও আছে যেটা পুরো আই লুক লাইক খোলা আকাশে হ্যাঁ জন্ডিসের মতো দেখতে লাগে বাট শেষ গানটার নাম শেষ ইট ওয়াজ সাচ আ ব্যাড সং ম্যান বাট স্টিল আই কেম হোম উই অল স্যাট ডাউন এন্ড এই গিজি 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 কি জানি কই একটা গান বানায় তারপরে দূরে ভাই ওখানে গিয়ে রেকর্ড করলাম ফার্স্ট রেকর্ডিং ওকে সো আগন্তুকে গান গেছে আমাদের যাওয়ারও বেশ কিছুদিন পরে ততদিনে সাইকোকাইনেসিস এর ভিতরে কাহিনী হচ্ছে গিয়ে এ এর গার্লফ্রেন্ডে খায় দেয় এর গার্লফ্রেন্ডে খায় দেয় হইতো তো মারামারি লাগা ব্যান্ড শেষ ও মাই গড ব্যান্ড শেষ গুড বাই এ একজনের হাত ভাঙছে একজন এ করছে তারপরে সব শেষ গুড বাই ব্যান্ড ইজ গন তা আমার তখন ক্রাল খালি একমাত্র ব্যান্ড আর আমি সুমনবার বাসায় মাঝে মধ্যে যাই আমার একটা গার্লফ্রেন্ড আছে সে অনেক নিডি তো তাকে আমার মোস্ট টাইম দিতে হয় আমার লাইফে সময় দিতে হচ্ছে সো এটাই আমার লাইফ তখন তাও আমি বেশ হ্যাপি ওকে ওকে চলতে চলতে সুমন ভাইয়ের বাসায় কবে জানি আমি ভুলে গেছি 2003 এর শেষের দিকে জি 2003 ওয়াজ আ হেভি ডিউটি ইয়ার ফর মি শিট লোড হ্যাপেন্ড ইয়া 2003 এর উইন্টারের দিকে আমার মনে আছে তখন মনে শকি আর আমি গেছি কেউ নাই বুঝছো লাকিলি আর কি তখন কেউ আইসা পৌঁছায় নাই আচ্ছা সুমন ভাই বসে আছে আমি আর শকি পাশে চুপচাপ বসে আছি তো উনি হঠাৎ করে বলছে আচ্ছা রাফা তুমি তো হাই পিচ গাইতে পারো শুনছি আমি হ্যাঁ আচ্ছা আমাদের তো অর্থহীনের ভোকাল এখন তো আমি মিনওয়াইল আমাদের প্র্যাকটিস করতে হয় তুমি প্র্যাকটিসে জাস্ট কোরাসগুলো একটু হাই পিচে গাইতে পারবে কিনা আর ভাই আপনার ভোকাল তো ইট ওয়াজ অল ন্যাচারাল মানে আপনি জাস্ট বাসায় গাইতেন হ্যাঁ এটা আমি কখনো গান শিখি নাই আমি জাস্ট গাইতে পারি
প্রণব ঘোষ শুনে বড় হইতাম তাহলে নিশ্চয়ই ওইভাবে গাইতে পারতাম না গান, যেহেতু আমি ম্যানোয়ার শুনে বড় হয়েছি সো একটি স্টাইলটা মাথায় সাবকনসিয়াসলি আসছে আর গলা ছিল সো চিল্লা পার পাই গেছি। তো শুনবে বলছে তুমি যে হাই পিচ গুলো গাও, বিকজ আমার তো মেইনলি ভোকাল একটা লাগে হাই পিচ গাওয়ার জন্য। তো মিনওয়াইল আমি বাসায় সারাদিন বসে গিটার বাজানো শিখছি, আমার ভাই আমাকে তখন নাকি আপনার ওই যে টাইমটা আমার গার্লফ্রেন্ড কে টাইম দেই, যে টাইমটা আমার ধরো ক্রালের গ্লোরি নেই ওই সময়, বাকি যে টাইমটা আমার ছিল লাইফে আমি পুরো টাইমটা কনস্ট্যান্টলি 24 ঘন্টা মিউজিক করছি, এটা চাওয়া বাজে না। If anybody thinks that I'm very God-giftedly talented, it's not. I was given something, but I really worked on it. Of course, of Mane, course. Not kidding, je dharo ami je, eta literally kortam 30 minutes stopwatch diye. How Holy many of shit. You can say that you did it? Nah, that's true. That's I did true. It for 3-4 months straight. Just eta. Question the fact that you know, eta. আমার ভাই আমাকে শিখেছে কর্ড শিখেছে, আমি কর্ড শিখতাম, তারপরে আমার মনে আছে আমি কর্ডের নোট গুলো খাতায় লিখে লিখে, একটা ফাউল কিবোর্ড ছিল আমার, তখন শখ জাগছে বুঝছো, আমি এটা জর্ডান রুডিস হবো। আচ্ছা, আমি তখন কিবোর্ড এমনি এমনি শিখছি, আমার একটা কিবোর্ড ছিল ওটার মধ্যে আমি সি ডি ই এমনি এমনি মার্কার দিয়ে লিখা বাজায় বাজায় শিখতাম। তো এর মধ্যে আমার ইনস্ট্রুমেন্ট শিখা হয়েছে নিজের অনেক, আর আমার শখ ছিল যে আমি তখন কোনো একদিন কোনো গান টান রেকর্ড করব, আমি একটু বাজায় বাজায় করব, জুয়েল ভাইদের দেখে গট ইন্সপায়ার্ড। তো এর মধ্যে মুনভার বাসায় একদিন গেছি, তো হি আস্কড মি যে তুমি তাহলে আমাদের সঙ্গে একটু গাও কয়েকটা গানের কোরাস, আমার তো অলরেডি গান মুখস্থ, আর আমি অর্থিনের শো ইমতিয়াজ ভাই থাকা অবস্থায় ওয়াল টপকায়ও দেখছি, আবাহনী মাঠে ওমেন্স আবাহনী মাঠে শো ছিল, ওরা তো অর্থিন নির্বোধ করতেছে সো আমি আর নিতে পারিনি, মানে এত মানে এটা কি হয়েছে সেটা দেখতে হবে। সো ওয়াল টপকায় উঠে গেছি দেখতে, তখন স্বাধীনতা বলে একটা ব্যান্ড ছিল আজান ভাইয়ের, আই ডোন্ট নো ইফ ইউ হার্ড দ্যাট অর নট, আর্কের পরে সাংঘাতিক ব্যান্ড। আচ্ছা, স্বাধীনতা শো করলো, তারপরে জীবন ভাইদের একটা ব্যান্ড ছিল গ্ল্যাড টাইডার্স, তারা উঠলো, সবাই অনেক পাচাইলো তাদেরকে, বুঝলাম না কেন, তারপর তারা স্টেয়ারওয়ে টু হেভেন করলো, মানে উইচ ওয়াজ অসম। তো ওই শোটা দেখার পরে সুমন ভাই বাসে যাইতাম, তো সুমন ভাই বলছে আচ্ছা তুমি গাও আমাদের সঙ্গে কিছুদিন প্র্যাকটিসে গাও। ওকে, তো আই গেস গাইছি আমি 2-3 দিন, গাওয়ার পরে উনি আমাকে ডাকছে, ডাইকার পরে আমার ভাইকে আদনান ভাইকে ডাকছে, বিকিন্স আমি মাইনর তখন, ডাইকার তাদের সঙ্গে কথাবার্তা বলছে যে আচ্ছা ঠিক আছে এই রাফাকে তো আমি ব্যান্ডে নিতে চাই আনঅফিসিয়ালি, বাট অফিসিয়ালি নিতে চাই না বিকজ ইজ টু ইয়াং। আর বাসা থেকে আমার মিউজিক, ও বাই দ্য ওয়ে আমি তো অর্থহীন জয়েন করিনি তখনও, বাট আমার বাসা থেকে কিন্তু ট্যাবু মিউজিক করলে একদম ধৈরা বেঁচে দিবে বুঝছো, এ লেভেলের গ্যাঞ্জাম ছিল, ইম্পসিবল মিউজিক করা। ওকে, সো তখন আমার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, আমার ভাই আদনান ভাইকে বলছে ঠিক আছে, সুমন ভাইকে বলছে ঠিক আছে রাফাকে নেন ব্যান্ডে। তো সুমন ভাই তখন আমাকে বলছে তোমাকে আমি 6 মাসের জন্য আনঅফিসিয়ালি ব্যান্ডে নিবো, ততদিন পর্যন্ত তুমি জাস্ট আনঅফিশিয়ালি বাজাবা গাবা, আর এরপরে যদি 6 মাস পরে দেখো সব ঠিকঠাক হচ্ছে তাহলে ইউ উইল বি আ পার্মানেন্ট মেম্বার। ওকে, তো ওয়ার ইউ এক্সাইটেড বাই ওই টাইম আই ওয়েন ইউ আমি না ব্যাপারটা ঠিক মতো বুঝি নাই, বিকজ মেইন কাইন্ড হচ্ছে অর্থহীন তখনই ঢাকার বাইরে শো করে। ওকে, তো আমাকে যখন নিসা আনঅফিশিয়ালি নেওয়ার পরে আমি একটা শো করছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ফার্স্ট শো, আই রিমেম্বার বিকজ দেয়ার ওয়াজ আ ভেরি প্রিটি গার্ল রাইট ইন ফ্রন্ট অফ মি, অ্যান্ড আমি শো টো করে নামার পরে খুব এক্সাইটেড সুমন ভাই শো এর পরে সবাইকে, সবাই বলছে ঠিক আছে গুড, দ্যাটস আ ওয়ান গুড লেসন আই লার্ন ফ্রম হিম, সেটা হচ্ছে কি শো এর পরে কখনো কোনো ব্যান্ড মেম্বার কখনো শো থেকে নাই না, যতই বাজে হোক না কেন শো নেমে কখনো বলবা না শো বাজে হয়েছে, এটা ফার্স্ট ল, ইউ অলওয়েজ অ্যাক্ট কুল, ইউ আর রক স্টার, হোয়াটএভার দ্য ফাক ইউ পুলড অন so be it, you talk when you go back home. Yeah, definitely. বাসায় গেছি সুমনবার বাসায়, সুমনবার আলাদা রুমে ডাকছে গেলাম, তারপর পরে বসছি, সুমনবার বললো রাফা তুমি যা গাইছো কিচ্ছু হয়নি, তুমি পুরো এন্টার শো ডিস্টিং গাইছো, বাট ঠিক আছে দিস ইজ ইয়োর ফার্স্ট শো এটা হবেই, কারণ এমনে গাওয়া আর মাইকে গাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ, সো এটা তোমার প্র্যাকটিস করতে হবে মিনা ব্যান্ড বুঝছো, তার আগে তো আমি বাতাস খেয়ে বেরিয়েছি। জি হ্যাঁ,
ফার্স্ট শো করার পরে রিয়েলাইজ যে না আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমি তখন শুনলাম তুমি এখন অফিসিয়ালি পার্ট অফ অক্টেন, দ্যাট মিন্স ইউ উইল আর্ন মানি ফ্রম ইট অ্যান্ড ইউ উইল বি এ পার্ট অফ দ্য ব্যান্ড, এখন আমরা একটা অ্যালবামের কাজ করতেছি, তুমি অ্যালবামে থাকবা। আমি ব্যাপারটা বুঝি নাই অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট আই ওয়াজ ইয়াং এন্ড স্টুপিড সো আই ডিডন্ট গেট ইট, বাট অবভিয়াসলি মানে ন্যাচারালি হয় না যে ইটস লাইক আই বিকেম দ্য কিং অফ এভরিথিং অ্যামংস মাই ফ্রেন্ডস। তো সুমন ভাই আমাকে বলছে তুমি কাউকে এটা বলবা না। আচ্ছা, পরের দিনে আরসিসিতে একটা শো ছিল আন্ডারগ্রাউন্ড শো, ওখানে যাওয়ার পরে দেখি কি সবাই ঘুরে আমাকে বলে এই কনগ্রাটস তুমি তো অর্থহীন জয়েন করছো, কেমনে যেন লিক হয়ে গেছে খবর। সো ঠিক আছে, ওকে ইট ওয়েন্ট আউট। তো তারপরে ধ্রুবক অ্যালবামটা রেকর্ড হয়েছে, দ্যাটস মাই ফার্স্ট অ্যালবাম তখন। অ্যান্ড ধ্রুবকের সময় আমার মেইন কাজ ছিল হচ্ছে সুমন ভাই আমাকে, তখন আমার কিন্তু বাসায় জানে না, আমি চাবাবাজি মেরে যাইতাম সুমন ভাইয়ের বাসায়। খুব লুকায় টুকায় আর কি, লুকায় মানে কি হালিম কিনতে যাই, আম্মুকে হঠাৎ করে বললাম আম্মু হালিমটা আজকে আমি কিনি, ওকে তাও টাকা, হালিম কিনতে গিয়া সুমন ভাইয়ের বাসায় গেলাম, সুমন ভাই বললো এই সুরটা শুনো মুখস্থ করো, করলাম গাইলাম, দ্যাটস হাউ দ্য সং কেম, বিজয়ের গান। আচ্ছা, তারপরে আরেকদিন গেলাম হালিম কিনার নামে হচ্ছে গিয়ে তোমার বয়স, আচ্ছা সমাধি শহর, সবটি হালিম, নো চাবাবাজি, সবগুলো হালিম। ওকে, সো এই করে অ্যালবাম করছি। করার পরে আমার মনে আছে একদিন সুমন ভাই বলছে আইসো সন্ধ্যা, আমার ভাইও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে দেখি যে কাভার পেজ ডিজাইন হচ্ছে, তো ওখানে আমার একটা ছবি তুললো এক সাইডে দাঁড়া করা ডিজিটাল ক্যামেরায়। তারপরে সুমন তখন তো ভাই এরকম এক্সপিরিয়েন্স আপনার হয় না, আমি তো পুরো আকাশ থেকে, তখন আমাকে পিকলু ভাই বলতেছে যে রাফা আমার নাম কিন্তু মিনহাজ, কিন্তু আমি কিন্তু ওয়েল নোন অ্যাজ পিকলু, তুমি ডিসাইড করো তুমি কি নাম দিবা, রাফা না রায়ের। আমি তো হেভি কনফিউজ, সুমন ভাই বলে তোর রাফা দাও, দিলাম, দ্যাটস হাউ আই বিকেম রাফা। বাসায় আমাকে দিত চিঠি, দেখো এখন তো ফেসবুক টেসবুক ছিল না, so it was all chitti, so it just instantaneously made me into a rockstar. All right, when I was nobody, then when I was 16 I just turned into a famous celebrity. Right, without knowing it. Yeah, and then just kichu senior bhai ase, Shuman bhai, Jewel bhai, Abdan bhai, tara amake kichu jinish shikhayse je gulo ami ekhono follow kori, she hocche ki the moment you are part of a band, yeah, you have to take care of your responsibilities. Of course, like whatever you do manush jon eta dekhbe na, manush jon dekhbe je oi band er chele ta eta korche. Yeah, definitely, so eta mone rakhte hobe. Yeah, yeah, I agree. So oi bhabe oi code diye cholchi. So Dhruvok came out, Dhruvok moto chilo Guti, Guti from Hell. Guti from Hell er kahini hocche ki tomar Guti to 200 tempo gan, abar Dukkho Bilas oi din Shumon bhai bashay record korechilo mone hoy, shit, to oita chilo 200 tempo gan. অনেকে যারা বুঝতেছে না তাদেরকে বলে দিই, 200 টেম্পোর একটা ফোর্থ নোট একটা 16 নোট, সো এখন 200 টেম্পোর গান। তো সুমন ভাই তখন বলছো তোমরাও 200 টেম্পোর গান করছো, দাঁড়া আমরা একটা করবো। তারপর তারা গুটি ফ্রম হেল বানিয়েছে, ওটার মধ্যে আমি জাস্ট কোরাস গাইছি, আই রিমেম্বার আই ডিড নাথিং, আমি জাস্ট দাঁড়াইছি কোরাস গাইছি, শেষ। তারপরে আগন্তুক 3 বেরোইল, ক্রালের গান তো একটা গেছেই, সাইকোকাইনেসিস ওয়েন্ট ডাউন দ্য ড্রেন, ফ্রেন্ডের ব্যান্ড গন, তখন আই ওয়াজ বিজি, অর্থহীনের শো টো কিছু হইলে ঢাকার মধ্যে আমি করতে পারতাম, আর বাইরে হইলে যেতে পারতাম না, ইমতিয়াজ ভাই আমার হয়ে কভার করত। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিকজ আপনার বাসা থেকে তো অনেকটা পেয়ে আসছিল, পুরো লুকাচুরি তো। আচ্ছা, মানে টোরিং ওয়াজ নট, লেভেল শেষ হয় নাই তখন, ও লেভেল দিয়ে শেষ করছি। তারপর এমন শো গেছে যে টিভিতে, যেটা টিএসসি চত্বরে ছিল, আমাদের পরে উঠছিল আর্ক, ওখানে আমি ক্যাপ পরে এক কোণায় চিপা হয়ে এমনি বাজাইতেছি, আর বাই দ্য টাইম শুরুর দিকে আমি সুমন ভাইকে বলছিলাম যে সুমন ভাই আমার এমনি খালি দাঁড়ায় থাকতে ভাল লাগে না, আচ্ছা মানে একটা মাইক নিয়ে এমনি ছাগলের মতো দাঁড়ায় থাকবো, তারপর একটা কোরাস গাবো, আমি একটা গিটার নেই, তুমি বলছো নাও গিটার নাও সমস্যা নেই, গিটার আমি অফ করেই প্রথম 10-12 শো মানে অফ করে বাজিয়েছি, বুংবাং করতাম বুঝছো, জাস্ট কোরাসটাই গাইতাম, বাকিটা আমি জাস্ট গিটার বাজিতাম। তো তারপর একদিন প্র্যাকটিসে আমি এটা আগে বলো নাই কেন, তুমি তো বাজাইতেই পারো তাহলে বাজাও, গিটারিস্ট তো একটা সেকেন্ড লাগে। আর আমি আর শিশির ভাই কিন্তু একদিনে জয়েন করছি, ওকে ওকে,
শিশিরের সঙ্গে আমার পরিচয় সেম নেই ওয়েটিং রুমে। আচ্ছা আমার একসাথে গেছি, গিয়া দেখি কি একজন চুপচাপ বসে আছে। তো গিয়া বসছি, শিশির বলে কি তোমাকে শুনবে ডাকছে? বলছে হ্যাঁ আমাকেও ডাকছে। ও আচ্ছা, তারপর দুইজন একলগে ব্যান্ডে ঢুকেছে। শিশির কিবোর্ড বাজায়, সো পিকলু ভাই ছিল গিটার বাজাইতো, বাট আরেকটা গিটার অ্যাড হইল তো ভালোই। সো আই স্টার্টেড প্লেইং দ্য গিটার, জাস্ট ব্যাকআপ রিদম টিদম দিতাম, চাইতে পারো পিছিয়ে টিছিয়ে হাবি যাবি। অ্যান্ড দেন অনেক শোটো করার পর আমার একটা ফুপু একদিন আমাকে দেখছে টিভিতে, দেখে সি ফিগার ইট আউট, ফিগার ইট আউট আমার বাপ মারে দিছে বইলা। তো আমি ভাবছি মানে মাইরে ফেলবে, বাট দে ডিডন্ট। ওকে, লাকিলি দে ওয়ার প্রাউড অফ মি যে না তুমি তো, ইটস অনলি বিকজ সুমন ভাই তখন অলরেডি অনেক ফেমাস। আচ্ছা আচ্ছা, সবাই চিনে সুমন ও অর্থহীন, সবাই চিনে। তো তারপরে সুমন ভাইয়ের সঙ্গে আমার আব্বা আমার পরিচয় হয়েছে, এবং দে লাভ হিম। Yeah. He used to be, মানে he's still one of the nicest guy. তখন আরো বেশি নাইস ছিল, মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, সো খুব ভালো মানুষ ছিল। তো দে ওয়ার কনভিন্সড যে অ্যাজ লং এজ তুমি সুমনের সঙ্গে মিউজিক করতেছো করো, সমস্যা নেই, তাও পড়াশোনা চালা যায়নি। আচ্ছা, তো দ্যাটস হাউ দ্য চ্যাপ্টার স্টার্টেড। তখন জাস্ট আমি অর্থহীন থাকতাম, বাজাইতাম, ক্রাল তো তখন ধরো মাঝে মধ্যে একটা দুইটা শো পাইলে করতাম, বাট এছাড়া আমরা অর্থহীনে একটা শো করলে ধরো পাইতাম, ফার্স্ট শোতে আমি পাইছি 15,000 টাকা ওই টাইমে। হ্যাঁ, ব্যাক ইন 2004 টাকা পাই ধরো আকাশ থেকে পড়ছি, হোয়াট দ্য হেল। সাজু ভাই ছিল ওই রুমে তখন, সাজু ভাই বলে এদিকে আসো তুমি, কান ধইরা আমারে নিয়ে গেছে মেলোডিতে, বলছে 15,000 টাকা এখনই পেডাল কিনো, আয়রন কোবরা কিনছি, আই স্টিল হ্যাভ দ্যাট পেডাল, এন্ড থ্যাঙ্কস টু সাজু ভাই যে যে কান, না হলে আমি এটা ফাউড়াইতাম। আমার মনে আছে আমি আয়রন কোবরা বিছানায় আল মানে মশারির নিচে বৈশা সারা রাত ম্যানুয়াল পরে আমি পুরো ডিটেল খুইলে আবার লাগাইছি। আই স্টিল নো দ্য ইনস এন্ড আউটস অফ এভরিথিং ইন আয়রন কোবরা। ওয়াও, জাস্ট বিকজ ইউ নো একটাই জিনিস, তো যতটা প্যাশন ছিল সব ওটার মধ্যে ডাল, প্লাস নিজে এক ইনকাম দিয়ে কিনছেন, সো ইউ ওয়ান্টেড টু নো হাউ থিংস গো। সো এরকম টাকা পাইতাম, একটু জমাইতাম, অর্থহীন ওয়াজ ওয়ার্কিং আউট অল গুড ফর মি। আর তখন প্রফেশনালিজম বুঝিনি। দেন কামস দ্য চ্যাপ্টার অফ জুয়েল ভাই, জি একদম পুরো ডান হাত বাম হাত। তো অঞ্জন ভাই তখন আমি অনেক ডেথ মেটাল, মানে আমি তো ড্রাম বাজিতে পারি অনেক ফাস্ট, তো অঞ্জন ভাই আমাকে বলছে এরকম একটা ব্যান্ড করার প্ল্যান আমার, তুমি বাজাবা কিনা, আর ওটা তো তোমার অর্থহীনের আগেই হয়েছে। তো অঞ্জন ভাই কিন্তু গুটি ফ্রম হেলের মধ্যে গাউল আছে একটা, দেখবো মাঝখানে উই করে একটা গাউল, আগন্তুক থ্রিতে গান ছিল ড্রিপিং গোরের, ওইটার পরে আই জয়েন্ড অর্থহীন। সো ড্রিপিং গোরে তখন আমি অলরেডি বাজাই, ওকে, একটা দুইটা শো থান্ডারবোল্ট রাশিং রাইজেল স্কয়ারের ওইসব শোতে আমার মনে আছে যে নাহিয়ান যেটা বলছে আই রিমেম্বার, যে থান্ডারবোল্টে আমরা একটা শো করছিলাম, ওখানে বাফো মেট কাভার করছি, তারপরে কি জানি ব্যান্ডটা ওয়ান শট ওয়ান কিল গানটা কার জানি, ডাইং ফিটাস, ওকে, ডাইং ফিটাস এর গান কভার করছি, ওইটা আমাদের সামনে একদম ফার্স্ট কাতারে হেডব্যাং করছে নাহিয়ান। ও শিট, বুঝছো? সো হি ইউজ টু বি আ ফ্যান অফ হোয়াট ড্রিপিং গোর ওয়াজ ডুইং ব্যাক দেন। অলরাইট অলরাইট, সো ড্রিপিং গোর সানি ভাইও কি ড্রিপিং গোরে বাজিতো? পয়জন গ্রিনের বেসিস, হ্যাঁ বাজিতো, আই রিমেম্বার সানি ভাই বাজিতো, বাবুই বলে একটা ফ্রেন্ড ছিল গিটার বাজিতো, গোল করে পাখির মতো দেখতে একটা ছেলে, সো ও বাজিতো। অ্যান্ড ট্রিপিং করে কয়েকটা এরকম শোটো করছি, ওই টাইমে পয়জন গ্রিনও স্টার্টেড, সো ইট ওয়াজ এ হেভি মেটাল সিন ব্যাক দেন, বুঝছো না? মানে দ্য হোল পয়েন্ট অফ শোয়িং অফ অ্যান্ড শোকেসিং ইউর মিউজিক ওয়াজ মোর অ্যাবাউট হেভিয়ার ইনস্ট্রুমেন্টস, হেভিয়ার থিংস, ওকে, সো ওই পপ কালচারটা তৈরি হয়নি। জি, তো তারপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে দাঁড়াও, খেয়ে হারাই ফেলছি মনে হয় কোথা জানি কথা, কোনখানে ছিলাম আমি? আমরা ছিলাম হচ্ছে পরে আপনি আমি বাসা থেকে 100 টাকা পাচ্ছি ধরো খাওয়ার জন্য, তারপর যদি 10,000 টাকা আসে ওয়াও, সো পুল স্টিক কিনছি এসব, মানে হাজার বাল সাল করছি, বুঝছো? স্টুপিডিটি, সো ফাইন, ইট ওয়াজ অল গোয়িং গুড টিল 2006 এসে, তখন ন্যাচারালি গ্রো আপ, তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সে চলে গেছে দেশের বাইরে, আমার তখন অনেক দুঃখ, সুমন ভাই ওয়াজ গোয়িং থ্রু আ ডিভোর্স, সো তখন উনি ধানমন্ডির 6 এর এতে মুভ করে, আমার বাসা 4 এর এতে, আমি 4 এর এ থেকে সুমন ভাইয়ের বাসায় গিয়ে সারাদিন পড়ে থাকতাম, আর অনলি একটা নেশাই যে হচ্ছে কি, তার আগে আমি যখন ওনার বাসা আবাহনী মাঠের কাছে ছিল, তখন ওখানে আমি
ওই নন্দিত ভাই আর জুয়েল ভাইয়ের পাশে সারাদিন বসে থাকতাম, যে তারা কেমনে রেকর্ড করে দেখতাম। আমার বাসায় একটা পিসি ছিল, দ্যাট কুডন টেক দ্য ট্রাবল অফ রেকর্ডিং, হ্যাং করতো। আচ্ছা, তো সুমন ভাইয়ের বাসায় অ্যাজ ইউজুয়াল অলওয়েজ একটা স্টুডিও তো থাকেই, তো আমি ওখানে গিয়ে খোঁচাখুচি করতাম, গিটার রেকর্ড করতাম, এই করতাম এই করতাম। তো জুয়েল ভাই তখন এক্স ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর সাজু ভাই বাজায়, উনি অলরেডি একটা অ্যালবাম রিলিজ করছে। হঠাৎ করে একদিন বলছে যে রাফা, তুমি তো ভালোই ড্রাম বাজাইতেছো দেখতেছি, তুমি এক্স ফ্যাক্টরে বাজাবা। ওকে, তা আমি তো খুব খুশি। আর বাই দ্যাট টাইম আমি ড্রিপিং করে ড্রাম টেক দিছি সুমন ভাইয়ের বাসায় এক টেকে। একটা গান ছিল খুব হেভিয়ার, ওটা এক টেকেই দিয়ে দিছি শুনে টুনে। আরেকটা গান ছিল খুব সফট, ট্যাম্বোরিন আছে, ওটা সঙ্গে বাজিতে হবে। ওটা বাজিতে গিয়ে আমার সুতা বেড়ে গেছে, বুঝছো? 120 টেম্পোর গান, ইট লিটারালি fucked me dry. acha acha oi din I got a very important lesson. tar age Joel bhai amar shonge regular jam korto, eta thanks to him. take the time bajao, pull me under bajao, ei bajao oi bajao, metropolis bajao, bajitam. to soft gun bajate ki uni amake bolche dekho eto easy na, giri 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 bajao jawa ki easy, tumi jon tempo komaite thakbo toto jhamela. ami bhai eta face korchhilam personally. ha eta sobai kom beshi face kore, ami mane pura para khaye gechhilam hotat. আমাদের একটা গান আছে এরকম পরাহর আর কি, খুব সুইং একটা বিট হয়, ইউনো ক্রিড অল্টার বিশ একটা বিট আছে না, টাস টাস দ্যাট কমন বিট, আমি জাস্ট ধরতেই পারতেছি না হঠাৎ। তো আমি বুঝি যে স্লো গেলে না মানে পুরো হারায় ফেলাই আর কি জিনিসটা, অনেক খারাপ হয়, অনেক খারাপ। স্লো বাজালে ডিসটেন্স বাড়ে তো নোট টু নোট, সো দ্যাট চান্সেস অফ এরর গেটস অনেক অনেক, রাইট? তো ওই গান রেকর্ড করে এক্স ফ্যাক্টরে দুইটা গান বাজানো হয়, ওটা আবার আন্ডারগ্রাউন্ড কোন একটা অ্যালবামে যিনি বের হয়। জি, আর সুমন ভাইয়ের ছয় রেতে মুভ করার আগে আগন্তুক থ্রিয়ে কমল ভাইয়ের একটা ইনস্ট্রুমেন্টাল ছিল। আচ্ছা, দ্যাটস ওয়েন আই ফার্স্ট সো কমল ভাই। সুমন ভাইয়ের বাসায় আমি সারাদিন পড়ে থাকি, ঠিক আছে। সো ডিড ইউ লিসেন টু ওয়ারফেস ব্যাক দেন? মানে কি শুনছি, বাই দ্যাট টাইম ওয়ারফেস শোনা হয়েছে, মানে মোটামুটি, মানে কম বেশি ফেমাস গানগুলো মুখস্থ। ওকে, আর আই ইউজ টু রিমেম্বার তখন, যেহেতু মিউজিক সিনের মধ্যে ভাইকিংস আমার খুব পছন্দের একটা ব্যান্ড। আচ্ছা, ট্র্যাপ দ্য ট্র্যাপ, ওটাও ওদের অ্যালবাম বেরিয়েছিল, আর ওয়ারফেসের হতাশা। আর প্লাস কমল ভাইয়ের ব্যাপারে এত শুনছি, কমল ভাই যেদিন সুমন ভাই বাসায় আসছে আমরা সবাই সাইডে এমনি দাঁড়ায় ছিলাম। আচ্ছা, মানে হু ইজ কামিং কমল ভাই, রাইট? হি টার্নড আউট টু বি দ্য নাইসেস্ট গাই। ইয়া ইয়া, অফ কোর্স। তখন হি ওয়াজ লাইক অল ক্লিয়ার ইন হিজ মাইন্ড এন্ড এভরিথিং। উনি আসছে একটা যাবতীয় 7 মিনিটের অ্যাবসার্ড কমপ্লিকেটেড একটা ইনস্ট্রুমেন্টাল রেকর্ড করছে, যেটা আগন্তুক থ্রিতে ছিল। তো রিলিজ হওয়ার পরে সুমন ভাইয়ের সঙ্গে আগে কমল ভাইয়ের কথা হতে দিচ্ছে। তো সুমন ভাই একদিন আমাদেরকে বলছে যে বাইরেটা আমি গিটার বাজায় গান গাই, কমল ভাই তখন আছে আর শিশির ভাইও আছে আর শুভ ভাই তখন আমাদের ড্রামে। তখন সুমন ভাই বলছে যে কমল ভাই না, মানে কমল ভাই নাই তখন, সরি ভুল বললাম, যে কমল ভাই আমাদের নিউ মেম্বার। আমি এক্স ফ্যাক্টরে তখন দুইটা গান বাজিছি, আর মিনওয়াইল নাহিয়ান টোল্ড মি টু জয়েন সিভিয়ার ডিমেনশিয়া, বিকজ ওর তখন বাইরে একটা ডিল পাইছে ইন্ডিয়ার। তো নিচের যে এটা ছাড়া, মানে কোন ড্রামার ছাড়া তো আমার ডিলটা পানিতে পড়ে যাবে। তাই স্যার ঠিক আছে, তুই আমাকে, আমি আই এম নট আ বিগ ডেথ মেটাল ফ্যান, ও আমাকে দিছে যেসব গান বলছি তুই যা দিবি আমি তাই তুলবো। ওকে, সো আমি তুলছি ডেথের গান, এই এই গান, ওই গান, অ্যান্ড ইট রিয়েলি হেল্প মি চ্যালেঞ্জ মাই সেলফ, হয় না? ধরো আমি বাজাই যেতেছি এই ড্রিম থিয়েটার, ড্রিম থিয়েটার হঠাৎ করে কমপ্লিকেটেড একটা জিনিস শিখলাম নতুন কিছু, সো ওই লাভটা হয়েছে। অ্যান্ড দেন মিনওয়াইল নাহিনও তখন বললো যে আর 5টা গান রেকর্ড করতে হবে আমাদের ইপির জন্য। সো ইপির গুলো তখন বসে আমি নাহিয়ানা শখি আর এক বয়াম চিনি নিয়ে বসছিলাম, আমার মনে আছে, একটু অল্প খালি চিনি খাইতাম। ওয়াই চিনি জানি না, ফোকে ছিলাম এর জন্য বোধ হয়, মানে এনার্জি বুস্ট করার জন্য। আই নো, আমার মনে আছে এক বয়াম চিনি নিয়ে। ও সিভিয়ার ডিমেনশিয়ার মেইন রেকর্ডিং এর কাহিনী হচ্ছে গিয়ে, নাহিন মোটামুটি বলছে, সোলো টোলো আমি বাজিয়েছি, রিফ কিছু আমার, ম্যাক্সিমাম নাহিয়ানের শখি ভোকাল দিছে। সো আমরা তিনজন মিলে করে ইন্ডিয়া টোর। One of the best things about Shuman Bhai is উনি কখনো আমাকে সিঙ্গেল বিট প্রেসার দেয় নাই ফর সিভিয়ার ডিমেনশিয়া অর ক্রাল অর এনিথিং। দেয়ার ওয়ার টাইমস যেখানে অর্থহীনের পেইড শো উনি
পিছাই দিছে বা ক্যান্সেল করছে অনলি বিকজ সিভিয়ার ডিমেনশিয়ার ধরো একটা ন্যাশনাল লাইব্রেরিতে শো আছে। ওয়াও, সো আই লার্ন ফ্রম দ্যাট, সো আই উইল নেভার ডু দ্যাট টু এনিবডি এলস। দ্যাটস অ্যামেজিং। 1 লাখ টাকা শো ছেড়ে দিছে ধরো, পিছাই দিছে অনলি বিকজ যে না রাফার তো ডেথ মেটাল ব্যান্ডের শো আছে। হ্যাঁ, পরে করি এই সাপোর্ট তো না পাইলে আমি নিজেও প্রবাবলি উড হ্যাভ টার্নড ইনটু অ্যান অ্যাসহোল। ইয়া, অফ কোর্স অফ কোর্স। সো এটা ওয়ান থিং দ্যাট আই ওয়ান্ট টু সে। ওয়াও, দ্যাটস অ্যামেজিং। আই ডিডন্ট নো দ্যাট। হ্যাঁ, এটা সত্যি কথা। ওয়াও, না হলে অবভিয়াসলি হাউ কুড আই মেক ইট, রাইট? ইন্ডিয়া চলে গেছি আমরা ট্রেনে করে, এতদিন মিসিং। হ্যাঁ হ্যাঁ। সো সিভিয়ার ডিমেনশিয়া ওয়াজ সেট, একটা ভালো জায়গায় গেছে আমরা, তখন হ্যাপিলি উই ডিড সামথিং গুড। অফ কোর্স শো কম পাই, বাট গ্লোরি তো নিজেদের কাছে অনেক বেশি। মানে তখন একটা প্লাস একটা ডেথ মেটাল ব্যান্ড, এইটাই তো, মানে ডেথ মেটাল তো তখন বুঝেই না মানুষ একদমই, ওই টাইমে ইন্ডিয়াতে যে আপনারা বাজাচ্ছে। হ্যাঁ, আই নো। ওয়াও, অ্যামেজিং। বাট ওটার গ্লোরি আই গেস নাহিয়ান বেশি বুঝছে, আমি বুঝি না। আই ওয়াজ জাস্ট হ্যাপি অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট আমি বাজিছি ড্রাম টাম হিট। তো এরপরে এইদিকে অন্য সাইডে কারণ হচ্ছে ক্রাল ওয়াজ অলওয়েজ লাইক আদনান ভাইয়ের ভিশন, মানে আমার ভাই বানিয়েছে যদিও, বাট ব্যান্ডটার ভিশনটা আবদান ভ্যার। সো ইটস ইট ওয়াজ টোটালি আপ টু হিম, অ্যান্ড ও কি চাইছে এটা যদি তুমি ক্রাউলের স্লোলি তাহলে ইউল আন্ডারস্ট্যান্ড যে ওর ভিশনটা তৈরি হয়েছে একটা জায়গায় এসে। আর আমি ক্রাউলে জাস্ট অ্যাজ আ ম্যান মেম্বার ছিলাম, লাইক আবদান ভাই আমার সঙ্গে বসছে গান বানাইতে, যে আচ্ছা ঠিক আছে লেটস গো দিস ওয়ে, লেটস গো দ্যাট ওয়ে। আর অর্থুইনের সুমন ভাই আমাকে বলতো তুমি চার লাইন কোরাস গাবা, আমি গাইতাম। So there was nothing creative about me. Okay, okay. So what happened is, একটা musician music শুরু করলে at one point এ creative ব্যাপারটা আসতে হয়। Definitely. It can be good or bad, but it has to arrive. Has to, yeah. So it ended up, মানে for myself, it ended up in softwares like Fruity Loops. Mm-hmm. And then Cakewalk একটু ধরো, recording, trying to create my own shit. Yeah. জুয়েল ভাই থেকে ধরো শিখছি আমি, এইটা চাপলে এমনি রেকর্ড হয়, এখানে ইনপুট দিলে রেকর্ড হয়, আচ্ছা ঠিক আছে এমনি এমনি শিখতে শিখতে। সুমন ভাই তখন ছয়ের বাসায় থাকতো, আমি ওনার বাসায় পড়ে থাকতাম, উনি অনেক আপসেট থাকতো মোস্ট টাইমস। তো ওই সময় আমার গার্লফ্রেন্ড আমাকে পোঙ্গা মারছে, তো মারার পরে আমি অনেক আপসেট থাকতাম। হ্যাঁ, আমি বসে আসছি আর সুমন ভাই আমাকে বলে যে না আপসেট হয়ে লাভ নেই, ডোন্ট ওয়ারি। তো ঠিক আছে এই, আর আমি মাঝে মধ্যে গিয়ে একটু স্যাড কর্ডিং টর্ডিং বাজিতাম, বুঝছো। তো এই হইতে হইতে তখন চিন্টু ভাই বলে একজন আছে, আই ডোন্ট নো ইফ ইউ নো হিম, রেডিও ফুর্তিতে সে ছিল। চিন্টু ভাই ইজ দা বেস্ট গিটারিস্ট আই হ্যাভ এভার মেট, মানে আনবিলিভেবল। দিস গাইজ লাইক হি ইজ দা ফার্স্ট ওয়ান হু টট মি হোয়াট ভিএসটিআই ইজ। অলরাইট, হি টোল্ড মি যে দেখো এমনে দিয়ে লাইভ ইনপুট অন করো, এই তো গিটার টোন। আই এম লাইক হাউ ডিড দ্যাট হ্যাপেন, আমার পাশের পিসিতে একটা বাড়ি দিলে একটু পরে প্যাও করে আওয়াজ আসে। সুমন ভাই পিসি তো অনেক ফাস্ট। আপনার এই কথাটা বলে আমাকে একটা ইস মনে করাইছেন, আপনি এটা প্রবলি জানেন না, তখন ওন মাত্র প্রথম প্রথম ব্যান করে, সো ওরা সাউন্ড চেক করতেছিল, আপনি এসে বলছেন যে তোমরা জুম কেন অ্যাম্পে কানেক্ট করতেছো। হ্যাঁ, আমার এটা মনে নেই। আপনি কিন্তু ওদের পুরো ওই জিনিসটা শিখাইছেন যে ডাইরেক্ট মাইরা তোমরা। আমি এটা শিখছি জুয়েল ভাই থেকে। সো এটা খুব ক্রেজি, আমি তাই করতাম। কিন্তু জুয়েল ভাই পরে বলছে যে যদি অ্যাম্পে কানেক্ট করো তুমি অ্যাম্প ক্যাবিনেট অফ করো। হ্যাঁ, আমি জানতাম না এগুলো। সো এটা আমার মনে আছে, আমার ভাই এসে বলছে জানোস কি হইছে, রাফা ভাই স্টেজে উঠছে। হোয়াট, ওয়াও, দ্যাট মেক্স মি ফিল ভেরি ওল্ড। বলে যে রাফা ভাই এটা আমাদের শিখাইছে, বাট আজকে অ্যাম্পে কানেক্ট, ওরা এটাতেই খুশি। আপনি যে উইটা শিখাইছেন এইটাতে ওরা জাস্ট, ওয়াও, দ্যাটস রিয়েলি গুড। বন্ডের কাহিনী আছে একদম বলতে। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। তো তারপরে কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে তখন আপনার রেকর্ডিং এর দিকে যাচ্ছি। তো রেকর্ডিং করে তখন আমি রিজন বলে একটা সফটওয়্যার আছে, প্রপেলার হেড বলে একটা কোম্পানি, রিজন ইনস্টল করছি আমার বাসায়। ওটা অনেক ড্রাম লুপ থাকে, ওগুলো ভাঙ্গা চূড়া কাহিনী করে করে মিডিতে আলাদা আলাদা আইকা আইকা। তখন সুমন ভাই একটা গান বানিলো একোস্টিকে, জাস্ট প্লাকিং করে করে। তখন আমি সুমন ভাইয়ের বাসায় যাই, শিফা ভাই, কিছু মানুষ যায় আর কি সুমন ভাইয়ের বাসায়। তেমন সিরিয়াস মানুষজন এত বেশি যায় না, মানে আগের মতো এত ক্রাউড নেই। জি, উনি একটু আইসোলেটেড থাকতো। জি, তখন উনি একটা গান বানায় আমাকে আমাকে দিচ্ছে। তো আমি বলছি শুন ভাই আমি একটু এটাকে নিয়ে খোঁচাখুচি করি। হ্যাঁ, সো আমি বাসায় গিয়ে অনেক খোঁচাখুচি করছি, উনিও প্রেশার দেয় নাই, কাজ এটা জাস্ট বানানোর জন্য বানাইছে। জি, অ্যান্ড দ্যাট সং, দ্যাটস দ্য ফার্স্ট সং যেটা ধরো ড্রাম আমি কম্পোজ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্যাম্পল করা যদিও। জি, অ্যান্ড দের ইজ ইলেকট্রো বিটস ইন ইট, অ্যান্ড মিক্সিং মাস্টারিং করছি আমি, না বুঝে কি করছি আমি জানি না। হ্যাঁ, that song turned out to be hollow. Oh shit, that's the first song I did, so right, I ever right. composed and recorded. Okay, okay, that was my first work. Wow, so thanks to Shumun bhai je tohon dhoro uni para dai ni ki mane Jewel bhai obviously chilo, but he was like koru korse bola banje ami korchi, and meanwhile full on supporter ki ha, and meanwhile Drockstar
যখন পাওয়ার সার্চ ডিরক্সটা জিতলো, জি, তো পাওয়ার সার্চ তো আমাকে দে মেড দেয়ার প্রোডিউসার, সো দেয়ার আর লটস অফ থিংস ইন পাওয়ার সার্চ এর মিউজিক যেগুলো আমার টিউন করা, আবার এসব মাতাবরি তো করতে হয়, প্রোডিউসার মানে কোরাসটা আপনার গাওয়া, পুরোটাই আমার, মানে পুরো গানটাই আমার বানানো, ক্যান্সারও লিরিকও আমার, কি বলেন, হ্যাঁ, গো চেক দ্য লিপস, স্বাধীনতার বার্তা না হেনে লিরিক, ক্যান্সার আমার লিরিক, তুমি যদি ভালো মতো শুনো তাহলে বুঝবা যে একটু নিউ মেটালি ড্রপ দিতে বানাইছি। আর ওই যে আপনার প্রি কোরাসটা, জিতার পরে বাম্বা পাওয়ার সার্চ কে বলছে যে তোমরা কাকে নিয়ে কাজ করবা সাউন্ডের, তোমাদের তো অ্যালবাম ডিল ইজ রানিং। তখন নাহিয়ান টুক আ ভেরি বোল্ড স্টেপ, হি এন্ডেড আপ টেলিং বাম্বা দ্যাট রাফা করবে কাজ। আমার তখন একটা বাসায় কম্পিউটার যেটা ধরো 20 মিনিট চালালে বন্ধ হয়ে যায়, গিয়ার বক্স বলে একটা জঘন্য সাউন্ড কার্ড, আর মাইক ধরলে কারেন্ট খায়, এই অবস্থা। ও বইলা দিয়ে আসছে ক্রিয়েটিভ স্পিকার আমার রুমে যে রাফা করবে সাউন্ড, তা আমিও খুব বুঝছো যে না আমি করবো, আমি বড় সাউন্ড ইঞ্জিনিয়ার হব। আই স্টিল ডোন্ট নো হাউ পাওয়ার সার্জের অ্যালবামের সাউন্ড টার্নড আউট, বাট আই উইল টেল ইউ অনেস্টলি, আমি কিচ্ছু জানতাম না অ্যাবাউট সাউন্ড, মানে আই হ্যাড নো আইডিয়া হোয়াট টু ডু, ইট স্টিল সাউন্ডস অ্যামেজিং, লাইক আই ডোন্ট নো হাউ দ্যাট হ্যাপেন, জাস্ট ওয়েন্ট উইথ মাই ইনস্টিংক্ট, ওকে, মানে কি কে সাউন্ড এই ফুটাফুটি করতে করতে। তো সুমন ভাইয়ের বাসায়, তখন সুমন ভাই ওয়াজ লাইক তোমাদের রেকর্ডিং এর জায়গার অভাব, আমার বাসায় আসো, আমাদের স্টুডিও আছে পয়রা, সো ওই স্টুডিওতে তখন সুমন ভাই বাড়ি ধারে মুভ করছে, তো ওনার বাসায় তখন দ্যাটস ওয়েন আই স্মোক পট ফর দ্য ফার্স্ট টাইম, ওকে, রোজা রমজানের মাস, হ্যাঁ, আপনারা খেন না, বাট আই ডিড ইট অনেক আগে, তা অনেক আগে, সো তখন সুমন ভাইয়ের বাসায় আমরা সারাদিন একটা রুমে, ওনার রুম ছিল দূরে, দুই রুম পরে ছিল স্টুডিও, ওখানে পাওয়ার সার্জে আমরা সবাই 24 ঘন্টা পড়েছিলাম, ওখানে সারাদিন আমরা সব অ্যালবাম রেকর্ড করছি, বানাইছি, ড্রাম করছি বেঙ্গলে, ওকে, দ্যাটস ওয়ার আই মেট অর্ণব, কারণ অর্ণব তখন বেঙ্গলে কাজ করতো, তখন অর্ণব তখন চেঞ্জ দ্য হোল ওয়ার্ল্ড উইথ হিজ মিউজিক, সো দ্যাট ওয়াজ গোয়িং অন। আর এইদিকে তোমার ক্রালের মেইন প্ল্যানটাই হচ্ছে গিয়ে নট টু গেট মোর অ্যাটেনশন, বুঝছো, আব্দুল ভাই ইজ আ ভেরি উইয়ার্ড ক্যারেক্টার, যে মানুষ যেন বেশি না শুনে আমাদের গান, এন্ড আই রিয়েলি এত 32, আই এম নাও 32, এখন আমি বুঝি ব্যাপারটা যে ওর ভিশনটা কি ছিল, আগে বুঝতাম না, যে ইটস লাইক জাস্ট গুড মিউজিক, ইউ ওয়ান্ট লাইক ভার্স কোরাস প্রি কোরাস এমনি না গিয়ে ওয়াই ডোন্ট উই গো দ্য আদার ওয়ে, সো হি সিজ থিংস ডিফারেন্টলি, উই অল শুড ট্রাই টু মেক ডিফারেন্ট থিংস, অফ কোর্স। আর সুমন ভাই বাড়িধারা যখন মুভ করে, তখন ফুয়াদ ভাই দেশে আসছে, আর আমি তখন কি জানি, হ্যাঁ, আমি তখন ধরো কম্পিউটার টম্পিউটারে কাজ করি, ফুয়াদ ভাই দেশে আসার আগে ভ্যারিয়েশন 25 রিলিজ করছে, জি, তখন কি ভাই ইউ আর পুরোপুরি স্টুডিও গাই হয়ে যাচ্ছিলেন, মানে সারাক্ষণ, আমি তখন খুব হ্যাপি যে আমি রেকর্ডিং করতে পারি, পাওয়ার সার্জ অ্যালবাম মিক্স মাস্টার করছি আমারে কে পায়, আমি তো সবই পারি, একদম। তখন ফুয়াদ ভাইয়ের অ্যালবাম শোনার পরে মাই বলস ড্রপড, বিকজ আই এম লাইক হাউ দ্য ফাক ডিড দিস গাই কাম আপ উইথ দিস সাউন্ড, ওকে, মানে আমি তো কোনোভাবে হিসাব মিলাইতে পারি না, বুঝছো, যে লিঙ্কিন পার্ক কোয়ান্ট দ্য ফাক, তো তখন বাই দ্যাটটা আমি মিলার একটা গানের হেভি মেটাল একটা ভার্সন বানাইছি, ইফ ইউ গাইজ ওয়ান্ট টু হিয়ার দ্যাট জাস্ট গো ইউটিউব এন্ড সার্চ মিলা ফিচারিং প্যান্টেরা, এটা পিটল হার্ট বলে সাকিব ভাই, সাকিব চৌধুরী ক্রিপ্টিক ফেটের যে ওনার ইউটিউব চ্যানেল আছে, বাসায় গেলাম the nicest guy I ever met, yeah, definitely, sara rat bhore tar golpo shunte shunte ami obak, ar tar studio dekha youtube e geche mukh theke je wow eta ki the, mane eto din jodi nijere bhabtam studio te boishe achi eta ki, tarpore fuad bhai is the first guy who told me je tumi ekta guitar bajabe ekhane, to ami 5000 taka dibo, okay, he is the first guy who coined that concept into my head, session playing, yeah, there is money in music, it's not like je tumi khali glory niye jaba khali, right, right, তো তারপরে আমি বাজিয়েছিলাম, ইট ডিডন্ট ওয়ার্ক আউট,
ছোট তখন ফার্স্ট টাইম বাজেছি, বাট তখন আমি নাহিয়ান জামশেদ 24 ঘন্টা ফুয়াদ্দার বাসা, সকালে উঠে চলে যেতাম, তারপর রাতে আসতাম কি আসতাম না বুঝছো, এমনি পড়ে রাখতাম। আর ফুয়াদ ভাই ইজ দ্য ওয়ান যে আমাকে তখন শিখাইছে লিটারেলি হাতে ধরে অনেক কিছু, মানে রিলার্ন দ্য হোল থিং, অ্যান্ড আই লার্ন মিউজিক প্রোডাকশন তখন। আচ্ছা, এর আগে আই জাস্ট নিউ হাউ টু রেকর্ড, ইয়া ইউ নো, মিক্স মেবি আ লিটল বিট, বাট হি টট মি মিউজিক প্রোডাকশন। ওকে, লাইক এই যে ধরো ড্রাম লুপ ভাঙো, এই করো, ভোকাল টেক নাও। আর উনি বাকি টাইম উনি ঘুমাইতে যখন পুরো স্টুডিও আমাকে দিয়ে রেখে দিত, তখন আপনি ঘাটাইতেন? আমি ঘাটাইতাম, আর এভাবে আর কি শুরু হয়েছে। তারপরে ফুয়াদ ভাই মুভ করছে সুমন ভাইয়ের বাসায়, একই বাসার মধ্যে, ওই বাসার মালিক হচ্ছে তপু ভাই, তপু ভাইয়ের বাসা, স্মল ওয়ার্ল্ড, আই নো, তপু ভাইয়ের বাসা, উনি নিচতলা না তিন উপরতলা থাকতো, দোতলায় সুমন ভাইয়ের বাসা, তো বাসাটা অনেক বড়। জি, তো এই সাইডে সুমন ভাই, এই সাইডে ফুয়াদ ভাই, স্টুডিও ওনার, সুমন ভাই স্টুডিও, এখানে মাঝখানে একটা চিপা একটা রুম ছিল, তো ওইটা আমি নিছি। আচ্ছা, ওইটা আমি নিয়ে ক্যামোফ্লাজ লাগাইছি বুঝছো, সাউন্ড প্রুফ করে ক্যামো কাপড় টাপড় লাগায় আমি ওখানে আমার স্টুডিও পিসি টিসি নিয়ে ওখানেই থাকতাম। আচ্ছা, ওভাবে আমি প্রায় 1 বছর থাকছি ওখানে। শিট, এনি 1 বছর থাকার মধ্যে অসমত্ব ওয়ান হয়েছে। সো ওই বাসাটায় হয়তো কি এক কোণায় সুমন ভাই, এখানে ফুয়াদ ভাই, এখানে আমি, পুরো টাইমটা বাসার মধ্যে ঝগড়া বিবাদ যাই হোক না কেন সব মিউজিক নিয়েই হয়েছে। ওকে, আর কিছু নিয়ে কোনো কথাই হইতো না। আচ্ছা, বুঝছো, হ্যাঁ হ্যাঁ, দেয়ার ওয়াজ নাথিং, সব তো লাইফটাই জাস্ট মিউজিকের উপরেই তখন চলতো। ওই টাইমটাই ফুয়াদ ভাই আমাকে মানে নিজের আপন ভাইয়ের মতো দেখতো, সে আমার একদিন বসায় বলছে, তখন আমি এনএসইউ জয়েন করি বুঝছো, অনেক কষ্টে এ লেভেল শেষ করে পাস করে এনএসইউ তে অ্যাডমিশন টেস্ট দিছি, সিলেক্ট হয়েছি, আমি আবার খুশি। তখন ফুয়াদ ভাই টোল মি যে আচ্ছা দেখো তুমি চাও কি লাইফে বলো আমাকে, তারপর আমি মিউজিশিয়ান হবো, মিউজিক প্রোডিউসার হবো আপনার মতো। ইজ লাইক তাহলে তুমি এখনই ডিসাইড করো যে তুমি কি করবা, তুমি যদি এখন ইউনিভার্সিটি জয়েন করো তাহলে তুমি ইউনিভার্সিটি জয়েন করো, ভালো মতো পড়াশোনা করো, ফিনিশ ইট, বাট তুমি যদি মিউজিক প্রোডিউসার হতে চাও তাহলে মিউজিক প্রোডিউসার হও, বা দুইটা এক দুই নৌকায় পা দিয়া তুমি। দেন সো কিডস, ইফ ইউর লিসেনিং টু মি, ডোন্ট টেক এনি রং অ্যাডভাইস ফ্রম মি দ্যাট ইউ নো পড়াশোনা ছাড়িয়ে দিতে হবে, কাজ আমি ওই টাইমে ডিসাইড করছি যে আমি মিউজিক পড়বো। আমার বাপকে আমি বলছি, আমি বার্কলিতে অ্যাপ্লাই করছিলাম, এটা কিন্তু ট্রু স্টোরি, অ্যান্ড আই গট আ স্কলারশিপ, আমি আর কি অনেক সব বাজায় ভিডিও টিডিও শুদ্ধ পাঠিয়েছিলাম, আই গট আ স্কলারশিপ, নট ফুল স্কলারশিপ, আই গট 40% অফ। তো আমি খুব খুশি, মানে আমার বাপকে গিয়ে বলছি যাবো আমি তো স্কলারশিপ পাইছি দেখো। তারপর আমার বাপ হিসাব করে বলছে যে দেখো স্কলারশিপ পাওয়ার পরেও 2 কোটি টাকা লাগবে আমার। আচ্ছা, সো তুমি 2 কোটি টাকা আমি যদি তোমাকে দিই আমার সব টাকা চলে যাবে, বাট ডু ইউ রিয়েলি থিঙ্ক ইউ ক্যান পে মি ব্যাক? ওকে, সো তখন আমি খুব ইয়াং, তো আমি অনেক মানে বিচি হাতে নিয়ে বলছি যে না, তাহলে ঠিক আছে যাও, আমি আমার নিজের টাকায় মিউজিক বানায়, মিউজিক থেকে টাকা কামায় আমি পড়তে যাব। এটা এখনো করতেছি আমি, এখনো করতেছি মানে কি, এখনো আই কুডন্ট ফুলফিল 2 কোটি টাকা, সো এভরিবডি শুড নো দ্যাট, মেবি, বাট আই কুডন্ট সেভ ইট। ওকে ওকে, সো মানে এডুকেশন ইজ আ লাক্সারি, ইয়া, দ্যাট ইউ ইফ ইউ ক্যান অ্যাফোর্ড ইট ইউ গেট ইট, ইফ ইউ ডোন্ট ইউ শুডন্ট ওয়েস্ট টাইম অন ইট, অফ কোর্স, সেম ইয়ার, মানে আই হ্যাভ আ সিমিলার, সো আমি তখন দ্যাটস ওয়েন আই ডিসাইডেড টু বি আ ফুল ফ্লেজড মিউজিশিয়ান, সো আমি ইউনিভার্সিটি জয়েন করি নাই, আই ডিডন্ট জয়েন, আই গট অ্যাডমিটেড ইনটু এনএসইউ, বাট তারপর আমি যাই নাই, একটা ক্লাসেও যাই নাই, আই ড্রপ, আই ডিসাইডেড দ্যাট আই এম নট গোনা গো থ্রু দিস, যদি আমি বাইরে পড়তে যেতে পারি মিউজিক পড়বো, বাট ইয়া আই এম সেলফ টট, আই এম আ সার্টিফাইড কলেজ ড্রপ আউট, আই সার্টিফাই মাই সেলফ, সো তখন ফুয়াদবের বাসায় আমি আই স্টার্টেড প্লেয়িং, আমি আর্টিস্টিক কিনছি যে দাম পড়ছে 2.5 লাখ টাকা, এন ওটা আমি ধার নিয়ে কিনছিলাম, আমার কাছে কোনো টাকা ছিল না, সুমন ভাই ফুয়াদবের থেকে আমি ধারটা নিয়ে কিনছি, অ্যান্ড আমার ফুয়াদবের সঙ্গে ডিল ছিল যে এই গিটারের টাকা আমি উঠাবো এই গিটার দিয়েই। আচ্ছা, ফুয়াদ ভাই আমাকে গেভ মি স্টেডি ওয়ার্ক, মিলার অ্যালবাম, করার অ্যালবাম, শিরিনের অ্যালবাম, তপুর অ্যালবাম, পুনম, পুনমের না, সুমন ভাইয়ের, সুমন আনিলার অ্যালবাম, যত গানের যত একোস্টিক শুনছো সব আমার বাজানো, সবগুলোতে উনি আমাকে 5-6 হাজার টাকা করে টাকা দিত, ওইগুলো দিয়ে আমি গিটারের টাকা পে করছি, আই স্টিল হ্যাভ দ্যাট মার্টিন একোস্টিক এখনো আছে, অ্যামেজিং, সো দ্যাট টট মি আ লট, এন্ড ফুয়াদ ভাই আমাকে একটা সিস্টেমে আনছে। আচ্ছা, সিন্স আই ওয়াজ ওয়াইল্ড, অ্যান্ড আই ওয়াজ জাস্ট লাইক ইউ নো হেড ব্যাং করে তো টাকা আসবে না, সো হি কেম ইন, গট মি ইনটু সিস্টেম, সো আমি তখন ফুয়াদ ভাইয়ের আন্ডারে লিটারালি ওয়ার্ক করতাম, লাইক ফুয়াদ ভাইয়ের ধরো ক্লায়েন্ট ছিল যে সকালে ভোকাল টেক হবে, সো উনি ঘুমায় থাকতো, উনি আমাকে দায়িত্ব দিত, আমি যাইতাম, সো ওই হিসাবে আমার অনেক মিউজিশিয়ানের সঙ্গে পরিচয় হয়েছে, মেহেরিন আপু থেকে শুরু করে
বড় বড় মিউজিশিয়ান যাদেরকে আমরা জেনারেলি পাই না, পাই না, রাইট? লাইক ইভেন ফর এক্সাম্পল হিসালাতের আম্মা, আমি ভুলে গেছি ওনার নামটা, অনেক বড় বড় নাট্যকার যারা ওনার গান টান গাজে, অনেক বড় বড় মিউজিশিয়ান আসতো ভোকাল টেকনিতে, আমি টেকনিতাম, আই এস টু বি দি ইঞ্জিনিয়ার, শিরিন, তারপরে যত মানুষ অনেক পরিচয় হয়েছে পপ আর্টিস্ট বা বড় পপ আর্টিস্ট, বড় আর্টিস্ট, মেইনস্ট্রিম আর্টিস্ট, তো তাদের সঙ্গে পরিচয় হয়েছে। আর অর্থহীন তো তখন মাঝে মধ্যে শো করতো, ফাটাইতাম, দ্যাটস ইট, অসমাপ্ত ওয়ান এন্ড, ওইটাও একটা ইনকাম সোর্স ছিল, অর্থহীন তো ইনকাম সোর্স, বাট এই দিস বিকেম অ্যাকচুয়াল ইনকাম সোর্স, ওকে, মানে নো প্রপার ইনকাম সোর্স, মানে মিউজিক, হ্যাঁ, থ্রু মিউজিক, অর্থহীন ইজ আ ব্যান্ড, ইটস আ রক এন্ড রোল ব্যান্ড, উই রক আউট হোয়েন এভার উই ওয়ান্ট টু, ইয়া, ডেফিনেটলি, বাট ফুয়াদ ভাই সিস্টেমটা ছিল যে ইউ হ্যাভ টু আর্ন মানি আউট অফ ইট, ইউ হ্যাভ টু পে রেন্ট, তুমি যে রুম নিয়ে বসে আছো ইউ হ্যাভ টু পে ফর ইট, সো আমি এভাবেই ইনকাম করতাম রেগুলার। তারপরে তো এভাবে শিরিনের অ্যালবাম, মিলার সেকেন্ড অ্যালবাম, তারপরে এইসব করতে 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 সুমন ভাই আমাকে একদিন ডাইকে বলছে যে তোমাকে আমি, আই থিঙ্ক আই ক্যান, মানে হ্যাভ দ্যাট ফেইথ ইন ইউ, তোমাকে আমি একটা কাজ দিব, তুমি এটা করবা। জি, ওকে, কি কাজ? তুমি তপুর অ্যালবাম প্রডিউস করবা। তার আগে তপু ভাইয়ের অ্যালবাম করছে ফুয়াদ ফিচারিং তপু ছিল, জি, সো এটা হচ্ছে রাফা ফিচারিং তপু, ওকে, তুমি 2,50,000 টাকা পাবা, এটা বলে দিলাম সবাইকে, কিছু না, কিন্তু তোমার ধরো 10টা গান, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ আর আ মিউজিশিয়ান, আই হ্যাভ টু ডু শিট লোডস অফ ওয়ার্ক, বাট আমি কি, হ্যাঁ, ইট ওয়াজ বিগ, আই গেস, ফর মি ইট ওয়াজ লাইক এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এত টাকা, এত টাকা, এন্ড সুমন ভাই বলছে পাওয়া তুমি টাকা, আমি দেখবো, বাট তুমি তাহলে করো, ওকে, সো দেন আই স্যাট উইথ তপু ভাই, ন্যাচারালি তপু ভাইও জানে যে রাফা তো ফুয়াদের সঙ্গে কাজ করে, টেক নেয়, বাট হাউ ফার ক্যান হি গো, সো এখন তপু, রাফা ফিচারিং তপু অ্যালবামটার নাম শেকে, ইফ ইউ ওয়ান্ট টু জাজ ইউ ক্যান গো লিসেন টু ইট, বাট আই পার্সোনালি থিঙ্ক আই ডিড আ গুড জব, ওকে, কম্পেয়ার টু যেখানে ধরো ফুয়াদ ভাই অ্যান্ড হাবিব, তারা তখন রুল করতেছে মার্কেট, সুপিরিয়ার কোয়ালিটি সাউন্ড, হঠাৎ করে ওই সিনটা পুরো ওয়াজ টেকিং ওভার বাংলাদেশ, হ্যাঁ, দে কেম আপ উইথ পপ মিউজিক, পপ মিউজিক অনেকে হেট করে, আমিও হেট করতাম তখন, আমি পাওয়ার সার্জের প্রোডিউসার, আমার তো কথা হচ্ছে গিয়ে ফুয়াদ ভাইয়ের একটা গানে আমি গিটার বাজে 5,000 পাই, পাওয়ার সার্জ একটা শো করে 5,000 পাই, সো এটা কি ধরনের জাস্টিফিকেশন? কিন্তু আবার অন দা আদার সাইড ফুয়াদ ভাই হাবিব ভাই হোয়াট দে ডিড ইজ তারা পুরো এন্টার মিউজিকের দাম বাড়াই দিয়েছিল, তুমি দিয়ে দিলা 5,000 টাকা একটা গান, না না, গান ইজ ওয়ার্ক, সো দেশ দেশ বাঙালি দেশ ফুয়াদ ভাইয়ের করা, হাবিব ভাই করলো আরো কাজ, তারা কিন্তু এন্টার মিউজিকের দাম উঠায় নিয়ে গেছে আকাশে, which is good, that's amazing, which is necessary, yeah, definitely, জিঙ্গেলের থেকে শুরু করে সবকিছু দাম বাড়ছে, সো সি ফর এক্সাম্পল আমি তপু ভাই অ্যালবাম করে কেমনে 2,50,000 টাকা পাই, রাইট? আমি তো প্রাইসই দেই নাই, আমাকে বলছে, আর আমি এটা করছি, এন্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মেইনস্ট্রিম এফোর্ট, যেটা করার পরে অনেক পরে, মানে দুই তিন বছর পরে আই গট ওয়ে লট মোর ফেম অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড ভ্যালিডেশন ফ্রম দ্য কমিউনিটি অ্যান্ড অলসো দ্য ফ্যান্স ইন জেনারেল, বিকজ প্রোডিউসার হয়ে মিউজিক করলে লাভটা এটাই হয়, টেক্স টাইম, বাট ইট ইট ইভেনচুয়ালি লাইক ইউ নো টেক্স দ্য হোল টোল, আর এর মধ্যে আমি দ্য জয়েন্ট ফ্যামিলি বানাই, বিকজ এটা কি ওই টাইমে বানান না আরো পরে, না ওই টাইমে, এটা হচ্ছে জুয়েল ভাই রক সিরিজ যখন শুরু হয়, আই এম নট শিওর ওই টাইমে কিনা, একটু আগে করে হতে পারে, তাহলে রক সিরিজ এর আগে, আচ্ছা আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি বানাই অনলি বিকজ আই মেট দিস গাই হাইথাম, হ্যাঁ, হাইথাম মোরালেস রহমান, সো ওর সঙ্গে পরিচয় হয়, উই অল বিকেম ফ্রেন্ডস, জি, তো তখন মানে হি ইজ লাইক, মানে হয় না একটা, ইউ নিড এন এক্সটেরিয়ার ইনপুট টু সামবডি ইন ইওর লাইফ, তো হাইথাম ইজ ওয়ান অফ দোজ গাইজ যে ধরো ভালো মিউজিক শুনু বড় হয়েছে, মানে হি হ্যাজ হিজ ওন টেস্ট, সো আমার লাইফে ফার্স্ট ইন্ট্রোডাকশন টু গ্রাঞ্জ এই টাইপের জিনিসপত্র ইজ থ্রু হিম, অলরাইট অলরাইট, সো তখন আমার এটা খুব বাড়ি দিছে, বুঝছো, পার্ল জ্যাম, মানে ওই এরাটা আপনার পুরো এডিট করছে, দ্যাটস হোয়েন আই স্টার্টেড লিসেনিং টু দিস, সো দ্যাটস হোয়েন আই ডিসাইডেড যে না চল একটা কিক অ্যাস ব্যান্ড বানাই, মানে ইটস লাইক এমন একটা ব্যান্ড হবে যেটা উইল শো আ বিগ মিডল ফিঙ্গার টু এভরিবডি আউট দেয়ার, অলরাইট, প্ল্যানই ছিল এটা,
সো তখন লাকিলি অতনু বলে একটা ড্রামার পাইলাম সাংঘাতিক বাজায়। হি ইউজ টু প্লে ফর আ ব্যান্ড কল্ড ডিফায়েন্স আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে তোমার অতনু তখন আমার ব্যান্ডে জয়েন করলো, তো জয়েন্ট ফ্যামিলি বানাইলাম। তখন ইট ওয়াজ আ টোটাল আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট, এখনো সবসময় ছিল। আর মিনওয়াইল তপুর অ্যালবাম করার পরে শারমিন বলে একটা মেয়ে আমাকে কন্ট্যাক্ট করে, ওর একটা অ্যালবাম প্রোডিউস করি। আচ্ছা, which is also like not my cup of tea. If okay. you listen to it, it's like pura, she is classically trained. So oi album produce, dui ta album produce kore I actually can tell myself that nah, I am a producer. Acha, mane produce korte parchi je to dui ta album, see I am a producer. Yeah. Ar or somapto one er kahini ta ki tohon ekta paper ta article tohon kintu copy korteche ami shishir bhai mane ami bhai যদি বলি এই কথা, আমি মনে হয় বলতেছিলাম, উই ওয়ার লিসেনিং টু অর্থ ইন আর কি গাড়িতে, তখন আমরা বলতেছি যে হোয়াট দা ফাক, এটা কি? হ্যাঁ, তখন শুভ ভাই মানে নট জাস্ট একটা লাইন, মানে অল লাইন, আমরা এটা ডিসকাস করতেছিলাম তখন, মানে অর্থ ইন শুভ ভাই তখন লেফট, জি, সো তখন সুমন ভাই আমাকে বলছে আমবাজার গান গাও। ওকে, আর শিশির ভাই কমল ভাই গিটারে, সুমন ভাই বেজের সামনে। আর আমরা তখন শো করতাম, মানে ধরো শো দেখা যেত যে 20 মিনিটের গান, বাকি 20 মিনিট সোলো করে কাটা দিছি, সেই চার জনের সোলো বাজে। অর্থ ওয়াজ নোন ফর দিস টু, লাইক আই উইল নেভার গেট দ্যাট ফিলিং যে ওই সেটআপটা পাইতাম, দ্যাট কনফিডেন্স দ্যাট ইউ নো ইওর ব্রাদার ইজ হোল্ডিং ইউ। ইয়া, মানে হয় না ব্যান্ডে যখন একদম গান করি, আমি যখন জানি যে আমি গান গাচ্ছি, ইটস অল অন মি। ইয়া, বাট ওয়েন ইউ হ্যাভ আ ব্যান্ড লাইক দ্যাট, ইউ নো ফর আ ফ্যাক্ট দ্যাট সবাই ইকুয়ালি ব্যালেন্সড ইন আ প্লেস, দ্যাট ইফ আই ফাক আপ দেয়ার ইজ সামবডি রাইট দেয়ার টু হোল্ড মি। অলরাইট, সো মানে ইটস ওয়াজ আ গুড কেমিস্ট্রি। জি, তখন একটা পেপারে আর্টিকেল বেরিয়েছিল, যে পেপারে আর্টিকেলটা তোমার অর্থনীতি নিয়ে অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলা হয়েছে, আর যেটার মধ্যে তোমার সুমন ভাইকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা লেখা হয়েছে, যে সুমন ভাই নাকি ছোট ছোট মিউজিশিয়ানদের কোন ব্যান্ডকে টেনে এনে তারপর নিজের ব্যান্ডের দল নাকি সে ভারী করে। সো ওই আর্টিকেলটা বেরোনোর পরে আমার মনে আসছে যে কমল ভাই বাসায় আসছে, সুমন ভাই এসে সবাই একটু রাগ, এটা কি হইলো? তখন কমল ভাই সুমন ভাই কেম টু আ ডিসিশন যে ফাক অল দ্যাট, আমরা একটা অ্যালবাম করবো, দ্যাট উইল শো এভরিবডি হু ইজ বস, কে কোনটা। দ্যাট অ্যালবাম ওয়াজ অসমাপ্ত, life changing for a lot of amar kaj ektai chilo je fuad bhai sound er kaj korbe, he is the producer of the album. Acha, tumi to tar sagret, tumi to emne kaam korbai, ha tomar tinta gaan banate hobe, amake sumon bhai etai bolche, tinta gaan shahan bhai chilo je uni bolche ami apnar ekta gaan likhte chai, shunte tai tumi ekta rafar ekta gaan likhe dao, mane orthoni ei gaan, he ended up writing kabbi bishoy. Oh my god, so sumon bhai amake dekhte dise tintai je tumi to khub স্লিপ নট টিপ নট শুনো, সো একটা হেভিটিশ গান বানাবা আর একটা পাঙ্ক রক বানাবা, আর যদি তোমার কোনো গান থেকে ওটা দিবা। তো আমি কাব্য বিষয়ে বানাইছি, এটা ইংলিশ ছিল, ওটাকে বাংলা করছি কাশান বেল লিরিকে, আর নিকৃষ্ট বানাইছি অনলি বিকজ আই হ্যাড স্লিপ নট আপ মাই অ্যাস, এনিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইট, রাইট? আমি এটা মনে করে বুঝবে, আপনাকে পুরান ঢাকা একবার বলতেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আই নো ইট, আমি এটা অনেস্টলি স্বীকার করি, নিকৃষ্ট ইজ পুরো বেসড অন সে, ওই যে আপনার আমি জাস্ট চোখ বন্ধ করে বাজেছি, বানাইছি গান, লিরিক সুমন ভাইয়ের, আমি প্রথমে হাউ 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 করে একটা টিউন করে রাখছি, কোরাসটা ওনার সুর করা আর লিরিক ওনার। তো এভাবে তোমার স্লিপ, ওই যে স্লিপ নট ভার্সন হইলো, ওইটার প্রজেক্ট ফাইল নাম ছিল কি জানো, ঘুমাবো না, মানে স্লিপ নট। Oh my god, amazing. হ্যাঁ, সো আর কাব্য বিষয় ছিল পাঙ্ক, জি, আর আনমনেটা ছিল আমার অনেক ছোটবেলার বানানো গান, ওই প্রেমে ওইটা আমি সুমন ভাইকে দিছি, দেওয়ার পরে ইংলিশে ছিল, আই স্টিল হ্যাভ দ্য ইংলিশ ভার্সন, আই থিঙ্ক আই মাইট আপলোড ইট সামডে, আপনি নিজে নিজে যে সেমনি কম্পোজ করছিলেন? হ্যাঁ, নিজে নিজেই কম্পোজ করছিলাম। ওয়াও, কম্পোজ করে সুমন ভাই অনেক আগে দিয়ে রাখছে, মানে ইংলিশে ছিল, জি, কোরাস ছিল না। আচ্ছা, তো সুমন ভাইকে আমি দিয়ে রাখছিলাম, তো হি ইজ দ্য ওয়ান যে বলছে যে রাফা এই গানটার পটেনশিয়াল আছে, আমি এটার বাংলা লিখতেছি। তো সুমন ভাই একটা গড গিফটেড ব্যাপার আছে, উনি না ইংলিশ শুনে ঠিক ওরকম সাউন্ডিং বাংলা লিখতে পারে ইনস্ট্যান্টলি। ওয়াও, সো উনি লিখছে আর কোরাসটা ওনার সুর করা,
If anybody is thinking that, you know, I came up with the chorus, you're wrong. সে শুটটা করে দিছে কোরাস আনমনের কোরাস ওয়াও দুইটা আনমনের কোরাসই ওনা সুর করা আমি কোরাস হ্যাঁ আমি কোরাস সুর করতে পারি না এটা সত্যি কথা আমি কোরাস সুরের বেলা খুব বাজে ইউ মেড কষ্ট সো হ্যাঁ বাট তাও মানে আমার হয় না যে ইউনিট সাপোর্ট যেটা আমি একটু আগে বলছিলাম যে ওই সাপোর্টটা লাগে পুরা গান বানায় আমি বসে আছি বাট কোরাসটা যখন চুন ভাই শুরু করে দিছে তখন শুনে আমি বুঝছি যে ওয়াও তো হয়ে গেছে কাম এভরিবডি লাভস ইট বিকজ ইট ওয়াজ এ টিম এফোর্ট But আমি মানে আনমনেটো আমি কমপ্লিটলি মনে করছি ইট ওয়াজ মেড আপ ফার্স্ট টু লাস্ট আপনার না সবকিছু করা বাট কোরাসটা সুমন ওয়াও ওয়াও উনি শুরু করে দিছে সো আনমনে গেল অ্যালবামে নিকৃষ্ট গেল পাংটাও গেল অসমাপ্ত ওয়ান অ্যাজ এন অ্যালবাম ওয়াজ টোটালি সুমন ভাইয়ের ড্রিম চাইল্ড হি কেম আপ উইথ দ্য হোল আইডিয়া অফ দ্য অ্যালবাম জি ভাই অসমাপ্ত ওয়ান গানটাও সো ওটার মধ্যে সবাই সবার এফোর্ট দিছে অ্যান্ড এভরিবডি নোজ দ্য রেস্ট অফ ইট Yeah. It like literally showed a big middle finger to everybody out definitely, there who hated Octane. So, and bhai, what was the response? Unbelievable. Chilo. Amra as fanboys, honestly, jodi apnake boli bhai, oshomapto theke amader generation er mane je sob manush chilo, ora Octane er aro boro fan howa shuru korche. Amra kintu tar ager Octane er erokom fan chilam na. অসমাপ্ত থেকে আমরা মানে বোঝা শুরু করছি অর্থহীন কি হ্যাঁ কারণ এর আগে সি আমার ইনভলভমেন্ট ছিল জাস্ট চার লাইন দুই লাইন জি জি সো সবার গ্লুটা যখন ওয়ার্ক করছে স্পেশালি শিশির ভাই কমল ভাই সো অসমাপ্ত ওয়ান অ্যালবামটার বেস্ট পার্ট কি সবাই না আসলে অনেক টাইম দিছে হ্যাঁ হ্যাঁ বুঝছো আমরা ঘন্টার পর ঘন্টা মানে ফুয়াদ ভাই স্টুডিওর মধ্যে একোস্টিক ড্রাম সেট করা সুমন ভাই স্টুডিওতে ভি ড্রাম যখন যেটা মন চাইতেছে হ্যাঁ যখন যেটা মন চাইতেছে বুঝছো ওটা বাজে ধরো ভি ড্রাম বাজে ইন্সপিরেশন পাচ্ছি না একই গান আবার অ্যাকচুয়াল ড্রামে বাজে দেখি ওয়াও এভাবে রেকর্ড করছি তারপরে কোন টেক ভাল লাগতেছে মানে হেভি পিনিকে ছিলাম আচ্ছা বুঝতে সব নেটওয়ার্কে কানেক্ট করা হ্যাঁ হ্যাঁ সো একই গান রেকর্ড করছি ভিতে একোস্টিকে তারপরে ধরো ভি এর কিকটা রাখছি আবার একোস্টিকের স্নেয়ারে রাখছি বুঝছো এইভাবে রেকর্ড করছি আমরা এই শান্তিতে ছিলাম সো অসমাপ্ত ওয়ান ব্যারি সেভাবে আর জয়েন্ট ফ্যামিলি নিয়ে তখন উই স্টার্টেড রকিং আউট ছোট ছোট শো করতাম কাপা কফিতে অ্যান্ড আই গেস ওইখান থেকে তোমাদের সঙ্গে বেশ পরিচয় হয়েছে ওন টোন আমার একটা গান চুরি করে নিয়ে ওন্ডের ভোকাল হ্যাঁ ইউ শুড নো দ্যাট বিকজ হি স্টোল আ সং ফ্রম মি অ্যান্ড ওন্ডের মেম্বারদের কাছে গিয়ে বলছে যে ইউ নো এটা আমার গান আমি বানাইছি পরে যখন আবার আমার কাছে ফেরত আসছে তখন আমি শুনে বলছি এটা তো আমার চেনা চেনা লাগছে পরে আই লেট দেম লেট ওন্ডের মেম্বারদের লেট দেম নো অ্যান্ড এটা নিয়ে কয়েকদিন আগে আমার হাসাহাসি হয়েছে অ্যান্ড এভরিথিং সি দেয়ার আর পিপল হু ডাজ শিট লাইক দ্যাট বাট ইউ নো ইট ডাজেন্ট রিয়েলি ওয়ার্ক আউট ওন্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং ব্যান্ড এখন এটাই হয় এটাই হয় আমার আইসা বলতেছে যে চানোস কি সঙ্গে কি বলে এটা রাফ আমার ভাইরা বলতেছে স্বামী ভাই রাতুল ভাইরা আমি বলি রাফা ভাইয়ের গানে মানে অ্যান্ডি ব্যানে এটা বাজাইছে ওর বড় ভাই যে অ্যালেক্স ওর একটা অ্যালবাম আমি প্রোডিউস করছিলাম যেটা রিলিজ হয়নি আচ্ছা 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 সো অ্যালেক্স এর গান রেকর্ড করার সময় দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ডেমোস দ্যাট আই মেড রয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ সো ওইটা সি দ্যাট শিট অল দ্য ফাইলটা গেছিল সামা ফাইলটা গেছে গান কি আর কি এটাই পরে তো দে চেঞ্জ দ্য সং অ্যান্ড লেটার অন পরাহ টুক দ্যাট সং অ্যান্ড চেঞ্জ ইট অ্যান্ড আমরা আমাদের নিজেদের মতো একটা গান বাইছি সাবাস দ্যাটস হাউ ইউ ডু ইট এটা কিন্তু একটা মজা কাহিনী ইফ ইউ গাইস লেট মি নো মানে আমার কথা হচ্ছে কি জানাইলি হইতো গানটা একসঙ্গে কোলাবরেট করে করতে পারতাম বাট এই যে পানি গোলা করে না কিছু মানুষ ও মাই গড দ্যাটস হোয়াই আই ওপেনলি বলি ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু হেট মি ইউ ক্যান আই ডোন্ট কেয়ার বাট ইউ নো ইউ শুডন্ট স্টিল সংস বিকজ ক্রিয়েটিভিটি মাগনা পাওয়া যায় আকাশ থেকে আর চায়া থাকলেই হয় This was back in 2011-10 at the Ashur. Ashur time. Ashur, সময় জয়েন্ট ফ্যামিলির ভার গানটা বের ভার বের হইলো হ্যাঁ তখন ওন তো পুরো ডিফারেন্ট একটা গান জমা দেয় মানে রক একটা গান জমা দেয় ফ্রম দ্য হেভি সং ওন অনেক চেহারা বদলেছে পরে তখন পুরো অন্যরকম সাউন্ড ছিল জি হ্যাঁ বা তখন এইদিকে সিনটা তৈরি হচ্ছে আমাদের জেনারেশন তারপর
কল মি অ্যান অ্যাসহোল ফর ইট, আমি সেশন দেখাই দিতে পারবো, বিকজ দে আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। ওদের কয়েকজন খালি বাজে তো, ওদের ভোকালটা অ্যামেজিং, সুমন্ত মারাত্মক, বাট বাকি মেম্বাররা তেমন কিছু বাজিত না, আমি জানি না কেন। ওয়েল সত্যি কথা বলতেছি, আমি আই টোল্ড ইউ, আমি সত্যি বলবো তো ওই টাইমটায় বেস্ট হচ্ছে কি আমার যাবতীয় এক্সপিরিয়েন্স হয়েছে 100টা ব্যান্ডের মিক্সিং মাস্টারিং করতে। সো বাই দ্যাট টাইম আই এম সেট অ্যাজ আ সাউন্ড ইঞ্জিনিয়ার, 5,000-2,000 করে পার ট্র্যাক কামাচ্ছি। আর আমি তোমার চিঙ্গেলের কাজ পাইছি ফুয়াদ ভাই থ্রুতে, ধরো যেসব কাজ ফুয়াদ ভাই করবে না ওগুলো আমি নিয়ে নিতাম। আচ্ছা, সো এরকম ছোটখাটো কাজ উনি আমাকে দিত, রাফাত এটা আমি করবো না, তুমি এটা করবা নাকি, ঠিক আছে একটা করলাম চিঙ্গেলে। তারপর গ্রামীণ ফোনের চলো বহুদূরের ক্যাম্পেইনটা আমি করছি পুরা গানটা। সো দ্যাটস হাউ আই মেক মাই মানি, অলরাইট। সো আমি জিঙ্গেল টিঙ্গেল এগুলো করে তুলি, তখন অসমাপ্ত ওয়াজ, অসমাপ্ত বেরিয়েছে, আর অর্থনীতি তখন শো চলতেছে কম বেশি। অসমাপ্ত বেরোনোর পরপর কিন্তু হাইপ ছিল না। আচ্ছা, অসমাপ্তর হাইপটা আসছে গিয়ে যখন অসমাপ্ত টু বেরোনোর আগে বাংলা লিঙ্কের একটা টোর ছিল অর্থইন, ওয়ারফেজ আর হাবিবের। অসমাপ্ত টু জাস্ট মানে কি বলবো, মানে আই পার্সোনালি থিংক অসমাপ্ত টু ম্যাক্সিমাম ওয়ার্ক আমি করছি। অসমাপ্ত মানে করিনি, অনেকে ভুল বুঝে, অসমাপ্ত টু তে আনমনে টু টু হাবি জাবি যেরকম এগুলো সব আমার বাসায় রেকর্ড করা সবই কম বেশি কাজ। তখন তো ব্যান্ড মানে ব্যান্ডের আশেপাশে মানুষ কম ছিল, অসমাপ্ত টু এর সময় কমল ভাই ওয়াজ মানে ভেরি আনএভেলেবল। সো আমি সুমন ভাই শিশির ভাই করতাম সুমন ভাইয়ের বাসায়, ওনার বাসায় বসে বসে ওনার গান, তো ম্যাক্সিমাম গানের কম্পোজিশন সুমন ভাইয়ের করা। তারপরে ওই ডেমোগুলো নিয়ে আমরা তাড়াহুড়ার উপরে কাজ টাজ করতাম, সো বাকিটা আমার বাসায় এসে করছি আর কি। অসমাপ্ত টু ইজ এ মানে আদার চ্যাপ্টার, ওটা নিয়ে কথা বলতে হলে আরো অনেক টাইম লাগে। ইফ ইউ হ্যাভ আদার কোশ্চেন্স ইউ ক্যান অ্যাস্ক, না 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 আই থিংক আই জান মোটামুটি সবকিছু বলে ফেলছি আর তেমন কিছু না। এখন আমরা অসমাপ্ততা আছি, সো ওয়াই নট, আই পার্সোনালি ওয়ান্ট টু মানে বিকজ তখন নিকৃষ্ট টু আনমনে টু মানে অনেস্টলি এগুলো আরো বিগার হিট ছিল আমার কাছে যেটা মনে হয়। অসমাপ্ত টু এর সময় হয়েছে কি আই ওয়াজ কনফিডেন্ট, যেটা একটা মিউজিশিয়ানের খুব বেশি দরকার টু বি কনফিডেন্ট, বিকজ ধরো ফর এক্সাম্পল আমরা কিন্তু মোস্ট অফ আওয়ার লাইফ স্পেন্ড করে দিই যে আমি কিছু একটা বানাচ্ছি সেটা কি কেউ পছন্দ করবে, মানে ইটস লাইক নর্মালি হচ্ছে গিয়ে সামথিং আই ডিড হ্যাজ টু বি লাইকড বাই সামবডি আউট দেয়ার, অফকোর্স, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট অফ মিউজিক, ইউ আর সাপোজ টু ফাকিং এনজয় হোয়াট ইউ আর ডুইং, অফকোর্স। অ্যান্ড অসমাপ্ত টু এর সময় আমি কনফিডেন্ট ছিলাম অনেক, যে আমি যা করতেছি আমি জানি যে দেয়ার ইজ এ ফ্যান বেস হু লাভস হোয়াট আই ডু, সো আই ডোন্ট হ্যাভ টু রিয়েলি কেয়ার ফর আদার্স, আই ক্যান ডু হোয়াট এভার আই ফিল লাইক। সো যেমন নিকৃষ্ট দুই যেটা যেটা মন প্রাণ ঢাইলা আমি বানাইছি একদম, আই ওয়াজ কমপ্লিটলি আপনার কম্পোজিশন ইনক্লুডিং দ্য কোরাস বানাইছি, মানে ঘেউ 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 করে লিরিক করছি, সুমন ভাই ওটার লিরিক লিখে দিছে, সাংঘাতিক লিরিক লিখছিল আমার মনে আছে, মেইলে পড়ে উড়ে গেছি। অ্যান্ড তারপরে আনমনে টু ও পুরো মনের মাধুরী মিশায় আমি মন মানে যত ভালোবাসা আছে গানটার প্রতি, ইফ ইউ থিঙ্ক দ্যাট এই গানের স্টোরি প্লটলাইন কি, স্টোরি প্লটলাইনটা হচ্ছে কি আই লাভ দ্যাট সং, মানে আই ওয়াজ ইন লাভ উইথ দ্যাট সং। আচ্ছা আচ্ছা, মানে আই ওয়ান্টেড টু মেক আ সং দ্যাট সাউন্ডস লাইক অল্টার ব্রিজ টু মি, অলরাইট, বুঝছো? এন্ড তখন লাইক অল্টার ব্রিজ ওপেন ইওর আইস হেডফোনে শুনলে চলতে ছিল, যখন ওপেন ইওর আইস শুনতাম তখন মনে হতো যে ওয়াও, সো আই ওয়ান্টেড টু মেক আ সাউন্ড লাইক দ্যাট সো দ্যাট আমি শুনে যেন উড়ে যাই। সো আমি নিজেও যখন শেষ করছি ওটা তখন আমার মনে হচ্ছে আমি স্যাটিসফাইড। সো অসমাপ্ত টু এর সব রেকর্ডিং হয়েছে একটা স্টুডিওতে একই জায়গায়, সো এ কারণে সাউন্ডটা টাইট। আর অসমাপ্ত টু এর এন্টার সাউন্ডটা আমি করছি, তো সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কুড ডিসাইড যে এই মাইকিং ড্রামের এটা চেঞ্জ হবে না, বুঝতে পারছি, এই অ্যাম্প এই যে মাইক এখানে থাকলো এটা 1 ইঞ্চি নড়বে না, কাজ আমার বাসা, আচ্ছা এটা নড়তেছে না, এটা এখানেই থাকবে। সো যখনই সুমন ভাই বেস টেক দিচ্ছে উনি টেক দিতেছে একই জায়গা থেকে, সো আমার পুরো টেমপ্লেট করা ছিল, ইট ওয়াজ প্রি প্ল্যান্ড, ইট ওয়াজ ডিজাইন্ড, জাস্ট রেকর্ড, ওয়াও। সো রেকর্ড করছি লিনিয়ার মানে ইকিউ বসানো ছিল সব, মাস্টার একবারে শুই না রেকর্ড করছি, দ্যাটস ওয়াই ইট সাউন্ডস গুড। অ্যান্ড বাই আফটার অসমাপ্ত টু আই থিঙ্ক মানে আপনাদের অর্থহীন অ্যাজ আ ব্যান্ড বা আপনার ক্যারিয়ার হিসেবে বুস্ট আপটা কই চলে গেছিলো তখন? অনেক বড় মানে বুস্ট আপটা অনেক বেশি ছিল, বাট তুই যে ধরো ফর এক্সাম্পল ম্যাটেরিয়াল সাকসেস একটা, আর একটা হচ্ছে ক্রিয়েটিভ সাকসেস। অসমাপ্ত ওয়ান ওয়াজ মোর অফ আ ক্রিয়েটিভ সাকসেস ফর আস, ওকে, অসমাপ্ত টু ওয়াজ আই পার্সোনালি থিঙ্ক ওয়াজ আ মোর ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস, ওকে, মানে বাংলা লিঙ্কের সঙ্গে ছিল ডিল, আমরা এপিক সব কনসার্ট করছি, 45,000 পিপল ছিল কমলাপুর স্টেডিয়ামে,
মানে ধরো এইসব শো করছে অর্থহীন তন্ত্র, যে বাংলাদেশ দেশ দেশ ফেস্ট ওয়াজ গোয়িং অন, তোমরা রংপুরে করলাম, চিটং এ করলাম, অটোগ্রাফ সেশনে দেয়ার ওয়ার অলমোস্ট 1500 পিপল লাইনে দাঁড়াচ্ছিল অটোগ্রাফ গড। সো দ্যাটস ওয়েন ইউ নো দ্যাট ইউ মেড ইট বিগ, ইয়া ডেফিনেটলি। বাট দেন অ্যাট দ্য সেম টাইম তোমার একটা ফলিং আউট হয়েছিল ওই টাইমে, যেটা হচ্ছে কমল ভাই, কমল ভাই লেফট দ্য ব্যান্ড, সো হি হ্যাড হিজ ওন ট্রাবলস উইথ সুমন ভাই দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট। যেটা সবাই জানতে চায় যে কোন গ্যাঞ্জামের কারণে ব্যান্ড থেকে কেউ বেরিয়েছে, বাট আসলে গ্যাঞ্জাম হয়নি। ইটস লাইক মানে কমল ভাইয়ের বেলা যেটা হচ্ছে উনি টাইম দিচ্ছিল না অর্থহীনে, অর্থহীনের একটা কমপ্লেন ছিল আর কমল ভাই হ্যাড ইজ ওন প্রবলেমস লাইফে যেটা নিয়ে উনি বিজি ছিল, সো কমিউনিকেশন এরর। তারপর সুমন ভাইয়ের সঙ্গে উনি কথা হয়েছে এন্ড দে বোথ ডিসাইডেড যে না ঠিক আছে হি ইজ নট ইন দ্য ব্যান্ড, অ্যান্ড ইটস নট লাইক যে গ্যাঞ্জাম ঘুষাঘুষি করে বেরিয়েছে ব্যান্ড থেকে। সো এটাই অ্যান্ড দেন তারপরে তো আমরা তিনজন ছিলাম। আর অর্থহীনের বেলায় হয় কি, এটা নিজেদের ব্যান্ড মনে যখন চায় তখন করব কাজ, সো তখন যেহেতু একটু ডাউনার ছিল সো আর এটা নিয়ে আর লাফালাফি করা হয়নি, অর্থহীন নিজের মতোই ছিল। জি, যে পরে আবার যখন করলে করা হবে, অর্থহীন অলওয়েজ কামস ব্যাক উইথ আ কিক তারপর আবার শিট করে অফ যায়, এটা কিন্তু নিয়ম, একটু স্লিপ আউট ব্যাপার। হ্যাঁ, ইটস লাইক অলওয়েজ দেয়ার, দ্যাটস হাউ সুমন ভাই রানস হিজ ব্যান্ড। ইয়া, সো ইট ওয়াজ দেয়ার। আর মিনওয়াইল যেহেতু আমি কমার্শিয়াল সাকসেস পাইছি মিউজিক করে, আর আমি কিন্তু কমপ্লিটলি মিউজিকে চলি, মানে একদম আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার ইলেকট্রিক বিল, সিন্স আই এম 16 আমি নিজের টাকা চলতেছি। Wow. So, আমার বাসার ভাড়া থেকে শুরু করে যাই হোক না কেন সব আমার মিউজিক করে, সো আমি যদি মিউজিক না করতে পারি আমি না খাই মরব। সো কিছু কম মানুষ আছে বাংলাদেশে যারা কমপ্লিটলি মিউজিক করে চলে, আমার আর কোনো স্কিল নাই, আর কোনো স্কিল নাই, আমি ব্যাংকের দারোয়ান ছাড়া কিছু চাকরি পাবো না আমি যদি মিউজিক না করি, বাট আমি জাস্ট মিউজিক করে চলতেছি, সো আমার তো মিউজিক করে চলতেই হবে। অ্যান্ড এটাও একটা সাকসেসের ব্যাপার, বিকজ ওয়েন ইউ সি ইয়োর ফ্রেন্ডস নেক্সট ইন লাইন যারা ব্যাংকে চাকরি নিয়ে গাড়ি কিনে ফেলতেছে, আর আমি মিউজিক করে হাবাইত্তার মতো বসে থাকলে তো হবে না, সো আই হ্যাভ টু কাম আপ উইথ আ সাকসেস স্টোরি যে আমি কিছু দূর আগে যেন অ্যাটলিস্ট কিছু করতে পারি নিজের। তো অসমাপ্ত টু এর পরে যখন এই ভ্যাকেন্সি টাইমটা যায়, জয়েন্ট ফ্যামিলি ডিসব্যান্ড করি, বিকজ জয়েন্ট ফ্যামিলির যে ড্রামার চলে যায় অস্ট্রেলিয়ায়, আমাদের যে গিটারিস্ট হি টার্ন হি চেঞ্জ ইন টু আ ভেরি ডিফারেন্ট পার্সন আইতাম, সো ওর সঙ্গে তখন কমিউনিকেশন এরর হচ্ছে। আমাদের বেসিস ডে হি বিকেম নাবিল খান, হি বিকেম আ ভেরি ব্রিলিয়ান্ট ফিল্ম মেকার। অলরাইট, সো সবার না একটা পুরো অ্যাবনর্মাল টুইস্ট আসছে, যে কারণে আই ডিডন্ট কন্টিনিউ দ্য ব্যান্ড, ড্রপড ইট, কজ ইউ নো ইট ওয়াজ অনলি ফর মানে গুড মিউজিক, সো ওটা যদি নাই হয় নাই। সো ইনস্টেড আই ডিসাইডেড যে আমি একটু সোলো মিউজিক করব। ওকে, রক নেশন যখন হয়, যে রক নেশনে ফার্স্ট এভার ড্রাফার শো করে, আই রিমেম্বার দ্যাট শো, ও মাই গড, আই ওয়াজ, আমি ক্রাউডের মধ্যে ছিলাম, আপনারা লিঙ্কিন পার্ক আর্টসেল ভেঙে যাচ্ছে, সো এটা বাম্বাকে যখন ইনফর্ম করা হয়েছে তখন বাম্বা ডিসাইডেড দ্যাট এই ঝামেলাটা না শেষ পর্যন্ত বাম্বার মেম্বাররা মানে ব্যান্ডরা অন্য কোথাও শো করতে পারবে না। ওকে, সো ইট ওয়াজ টোল্ড বাম্বার, আমি এটা বলতেছি এখন এইগুলো সত্যি কথা, সো ইট বাম্বা ইজ দ্য ক্লাব ডিসাইডেড দ্যাট উই আর গানা ডু দিস, সো বাম্বা ব্যান্ড মেম্বারদেরকে জানাই দিছে, বাম্বার মেম্বারদেরকে ইউ ক্যানট পারফর্ম এই ঝামেলাটা রিসর্ট না হওয়া পর্যন্ত, রিসর্ট না হোক। তো তখন কিছু ব্যান্ড সেড যে ওকে নো, তো যেরকম ক্রিপ্টিক ফেট কিন্তু করছিল, মানে পাওয়ার সার্চ করছিল, পাওয়ার সার্চ করছিল, রাইট, সি, সো অনেকে বলতে পারে যে না বাম্বা অনেক খারাপ, কই শেষে তো করলো তো, বাট অর্থহীন করতে পারেনি বিকজ সুমন ভাই ইজ এ ট্রেজারার আর আই ডোন্ট নো ইজ জেনারেল সেক্রেটারি অফ বাম্বা, সো হিম বিং ওয়ান অফ দ্য সুপিরিয়ার মেম্বার্স অফ বাম্বা হি ক্যানট জাস্ট সে ফাক ইউ টু বাম্বা এন্ড ডু আ শো, রাইট, দেয়ার ইজ আ কন্ট্রোভার্সি গোয়িং অন, রাইট। তো তখন যেহেতু টিকেট অলরেডি সোল্ড অর্থহীনের নামে, তখন সুমন ভাই আমাকে ফোন করে বলছে তুমি না কি কি সব শো করো, রাফা এন্ড ফ্রেন্ডস কইরা দাও একটা, আমি এখন করতে পারবো না, ট্যাকেল দাও এটা, জাস্ট গো অন স্টেজ, মানুষকে বলো, বুঝাই বলো দরকার হলে, বা দুই তিনটা অর্থনে গান করে দাও, অ্যাটলিস্ট ইউ নো চিন্স টিকেট সেল হয়ে। তখন শুভ যে লাইফ স্কোয়ারের মেইন গাই, হি কলস মি আপ, দোস ঠিক আছে তাহলে তো তোর তুই করতেছিস অর্থনের জায়গায়, তুই প্লিজ একটু স্টেজে উঠে ট্যাকেল দিস, না তো মানুষজন আমার মারবে এসে,
যে অর্থহীনের জন্য টিকিট কাটলাম, অর্থহীন কই? সো তুই এটা একটু ট্যাকেল দিস। তো আমি বলছি ঠিক আছে। তো অবস্থা আচ্ছা তাহলে আমি রাফা এন্ড ফ্রেন্ডস লিখে দিলাম। আমি বলছি ফাক নো, আমি এই বন্ধুত্ব এই জিনিস আমি নিতে পারবো না। রাফা এন্ড ফ্রেন্ডস কি? জাস্ট পুট অন অ্যাভয়েড রাফা। Yeah, that sounds cool to me. What I think was, eta ektu was inspired ektu Limbiskit theke. হ্যাঁ মানে এটাও ক্যান্সার আমার কাছে অ্যাভয়েড রাফা মানে ইজ জাস্ট লিম্বিস্কিট মানে রাফা সাউন্ডস ভেরি গে মানে জাস্ট সাডেনলি রাফা এন্ড ফ্রেন্ডস সাউন্ডস ইভেন গেয়ার উইথ গে ফ্রেন্ডস আর কি এন্ড অ্যাভয়েড এটা আদনান ভাই ইজ দ্য ওয়ান হু কেম আপ উইথ অনেক আগে ক্রালের ওয়েবসাইট করার প্ল্যান করছিলাম ক্রাল.com পাই নাই তো আদনান ভাই বলছে অ্যাভয়েড ক্রাল দিয়ে দে সো আমরা ওটা করি নাই সো ওটা আমার মাথায় ছিল তো তখন আমি জাস্ট বলে দিছি যে আচ্ছা অ্যাভয়েড রাফা দিয়ে দে আচ্ছা সো ইট ওয়াজ ভেরি র্যান্ডম আই একদম র্যান্ডম বুঝছো মানে আই জাস্ট হ্যাভ টু মেক মাই নেম কুল দ্যাটস ইট সো দিয়ে দিছি নাম আর আই থট হয়তো 20টা পোলাপাইন লাফাইবো কাজ কই অর্থহীন আর কই আমি তো আমি যখন স্টেজে উঠছি প্রতিটা গান গাইছে হ্যাঁ এভরিওয়ান ওয়ান ওয়াজ চ্যান্টিং ইওর নেম লাইক আই মাইট লুক লাইক অ্যান অ্যাসহোল বাট ওইদিন আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে আই রিমেম্বার আমার মনে আছে আমি শুরু করার আগে যখন চিৎকার করে সবাই গাচ্ছে তো পরে এসে আমি সুমন ভাইকে রাতের বেলা বলতেছি এন্ড ইউ ডিড দ্যাট লিম্বিস্কিটের ব্রেক স্টাফ ইন্ট্রো ফাক অ্যাভয়েড রাফা আই নো সে ফাক আই নো পরে আমি সুমন ভাইকে এসে বলতেছিলাম রাতের বেলা যে সুমন ভাই এরকম মানে সাচ আ বিগ রেসপন্স ইন এভরিথিং তো হি এনকারেজ মি যে তুমি করো এটা ওকে মানে কিপ অন ডুইং দিস কারণ ইউ নো ইট ওয়ার্কস ইয়া ডিফারেন্টলি তো তারপরে অর্থহীনের অনেক শো করছি যেগুলো ধরো শেষের দিকে গিয়ে তোমার সুমন ভাই আমাকে নিজেই দিয়ে উঠাই দিছে স্টেজ আন মনে গাও একুস্টিক নিয়ে একা উনি তখন বিড়ি খেতে গেছে ও মাই গড আমি চুয়েটে শো করছি সকাল 4:30 সময় উনি আমাকে পুশ করে স্টেজে উঠাই দিছে যে ক্রেজি আন মনে গাও তো আমি আন মনে গাইছি মানুষজন গাইছে সো আমার সোলো ক্যারিয়ার আমি নিজে বানাইনি ইটস নট লাইক আই এম দ্য ব্রেইন চাইল্ড মানে দিস পিপল হেল্প মি ইয়া সো আই বিকেম মাই ওন কি বলবো ব্র্যান্ড একটা আইডেন্টিটি মানে ব্র্যান্ড হয়ে গেছে হ্যাঁ ব্র্যান্ড মানে আগে আই ওয়াজ অর্থহীনের রাফা Now you're slowly because of being in অর্থহীন I became Rafa জি প্লাস আমার কিছু গান টান বের হইতেছিল তখন তো দ্যাটস ওয়েন আই মেট ছাফা জন ভাইয়ের থ্রুতে হ্যাঁ হ্যাঁ যে জন ভাই আমাকে বলছে এরকম একজন আছে যে ভালো মিউজিক পছন্দ করে বাট ইজ এ টেলিফিল্ম বানাবে উনি ডিরেক্টর তো ওনার সঙ্গে পরিচয় হয়েছে উনি আমাকে বলছে বস আমি একটাই ভালো আমি জাস্ট একটা রকিশ গান চাই আমি ওই যে ধরেন টুংটাং কিবোর্ড বাজতেছে তারপর ওড়না উড়ে গেল এই টাইপের মিউজিক ভিডিও আমি টেলিফিল্মে চাই না আমি একটু রক মানুষের জেন্না মিউজিক চাই ওকে তো আমি ঠিক আছে লিরিক দেন তো লিরিক দিল তখন আমার আই ওয়াজ গোয়িং থ্রু আ শিট টাইম আমার লাইফে আমার মা মাই মম গট সিক আই ওয়াজ গোয়িং থ্রু আ ব্রেকআপ সো এই হাবিজাবের মধ্যে আমি জাস্ট জানি যে এটা আমার টাকার কাজ তো সুন্দর একটা গান বানাইতে হবে সো বানাইছি বানায় ছাফাত ভাইকে দিয়ে দিছি তো ওনার চলো আরেকবার উড়ি ও মাই গড ওই গানটার কাহিনী কি ছাফাত ওই গানটা জন ভাইয়ের গাওয়ার কথা ছিল আচ্ছা তো জন ভাইয়ের জন্য দুই স্কেল নামাতে হইতো জি তো আমি ছাফাত ভাইকে পাঠিয়ে দিয়ে বলছি ছাফাত ভাই আপনি আমি আম্মুর কাছে যাচ্ছি হসপিটালে আমি ব্যাক করব আপনি বললে আমি দুই স্কেল নামায় আবার বাজায় আমি দিয়ে দিচ্ছি জন ভাইকে তো ছাফাত ভাই ওয়াজ লাইক না আমার আপনারটাই ভালো লাগতেছে ওকে দুই স্কেল মনে হয় নামাইলে এটা বাস খাবে সো ওনার এই ওনার এই আইটা আছে বুঝছো কমার্শিয়াল যেটা আমাদের নাই আমাদের কারো নাই এটা আমরা আন্ডারগ্রাউন্ড মিউজিক করি আমরা বুঝি ইজ লাইক ঠিক আছে গো ফর ইট আমি এটা ছেড়ে দিলাম ওই ডেমোটাই ছেড়ে দেওয়ার পরে 17 লাখ হিট এটা ইউটিউবে হোলি শিট সো দ্যাটস আমি কিন্তু বুঝি নাই ব্যাপারটা তারপরে আরেকটা গান উনি আমাকে বললো করতে হবে ওটাও আমি জাস্ট 10 মিনিটের মধ্যে ধুমধাম যা মনে চায় বাজিস বানায়া ওনাকে দিয়ে দিছি আকাশ পাঠাবো আরো বেশি হিটার পর হিট হ্যাঁ এগুলো হচ্ছে কি আমি কেমনে করি গানগুলো আমি জাস্ট বানাই সাফাত ভাইকে ডেমো পাঠাই উনি অ্যাপ্রুভ করে আর না অ্যাপ্রুভ করলে ফালা দিই আচ্ছা আচ্ছা দ্য মোমেন্ট হি সেজ ইট ইজ ক্লিকিং আমি আর ওটা ধরি না ওকে সো দ্যাটস হাউ দিস সংস কেম টু লাইফ জি বা টেলিফিল্মে যেগুলো গেছে ওগুলো হচ্ছে 1.5 মিনিটের জাস্ট একুস্টিক ভার্সন পরে রিকম্পোজ দ্য হোল থিং পুরো একটা বানাইছি পুরোটা শেষ করে অ্যালবামের মধ্যে দিছি আর কি সো দ্যাট আই ক্যান claim the ownership of the song. So but before we go into the question I want je etar answer ta amar onek din dhore ache orthoin er sathe what happened pore so before we get into that ami ekhon since we have around 500 people watching us wow nice so I want je ekta rapid fire round ta amra kore feli ekhon because serio shuru hoye jabe so ekhon interesting ekta time ami apnar koyekta questions jiggesh korbo so quick answer diben
অ্যান্ড আই ওয়ান্ট যে ভাই এখানে নো ভাই ব্রাদার্স, ইভেন ইভেন আপনিও আমার মানে আমি আপনার ক্লোজ ছোট ভাই থাকলে আমার ব্যান্ডের নাম বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনার মিউজিক জমলে জাস্ট নামটা বলবেন। সো আই হ্যাভ দিস পিস অফ পেপার, ভেরি আনপ্রফেশনাল, আই এম সরি, বাট কিছু করার নেই। ওকে, ফিউ কোয়েশ্চেন্স, সেটা হচ্ছে লেটস স্টার্ট অফ উইথ দিস ইজ আর র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে আমি খুব কুইক কোয়েশ্চেন্স করবো অ্যান্ড রাফা ভাই উইল অ্যান্সার যে ওনার favorite konta ba you know unar preference ta. Okay, first question is arbovirus or nemesis? Arbovirus. Arbovirus. All right, power surge or mechanics? Power surge, like da. Owned or conclusion? Conclusion. All right, Minerva or train wreck? Train wreck. No, I'm just being honest. Acha, poraho or shunno? Poraho. Art Cell Black or Cryptic Fate? Cryptic Fate, because I play with Cryptic Fate. After the first paid show and amount ki chilo? 10,000 taka. Engineering Institute or Ortho Unesh show. That was your first paid show. Mane apne tar age kono paid show korne? No, no. Not even like jamming at taka show. No, oitao na. Wow, amazing. Acha, so apnar ekhon jodi ei generation er kotha boli, like after power surge ba ডিরক্সার্স এরার পরে আপনার পাঁচটা রক অর মেটাল ব্যান্ড যেটা আপনার মনে হয় উইল ক্যারি দ্য টর্চ আর কি? পাঁচটা ব্যান্ড? জি, মেটাল রক এনিথিং। একটা হচ্ছে থ্র্যাশ, আর একটা হচ্ছে ওন্ড, কনক্লুশন, ট্রেন রেক বিকজ ইউ গাইজ আর ডুইং গুড। কয়টা হলো? চারটা। চারটা হয়েছে। আর নতুন তো ব্যান্ড আমি ওরকম দেখিও না। What else is there? After that, I'm going to ask. Poraho is good, so I have to give Poraho, because Poraho is a song I listen to. I mean, I don't know how to say it. I don't know. You guys like are famous. You guys are very famous. And there's this other band that was right on top of my head, but I completely forgot about them. Rock band? Yeah. But I don't know how to say it. I don't know how to say it. So I guess you know it's not going to work out. Chatta di thamto. All right, so arekta hocche ami jete jish korte chai je, do you get that Rafa treatment when you're out? Ha, yeah, still do. Still do, mane yeah. So how does that feel? Obviously awesome. Mane do you get that every day? Ha, yeah, I get that every day. Even like while coming here I chatta selfie tulche manush tara. And plus arekta jish hocche je, it's not like I am an active celebrity ekhon. মানে এটা ব্যাক চার বছর আগে হয়তো ছিল যখন আকাশ পাঠাপাঠা বেরিয়েছে তখন, বাট আই স্টিল গেট দ্যাট ট্রিটমেন্ট লাইক ব্যাংকে গেলে একটু আপনি গান তো শুনছি আপনি আগে আসায় আগায় আসেন লাইনে। ওয়াও, সো আই লাভ দ্যাট, যতদিন আসে আই এম গোনা এনজয় ইট। ওকে, লেটস সি হাউ ইট গোজ আর কি। অলরাইট, সো দ্য কোয়েশ্চেন আই ওয়ান্ট টু অ্যাস্ক ইউ রাইট নাও, যেটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে আপনাকে বলছি যে এটা আমিও জানতে চাই, যে সো we all know je Oshomapto 1 and 2 mane it was massive hit and avoid rafa tokhon chole ashe, but what exactly happened with orthoin je apne band theke je chole je avoid rafa purapuri continue karen and there was a lineup change jeta we did not expect honestly, mane amar bandmate pore hoyto join kore eta ni ashbo, but ami nijeo expect kori nei je ei din ta dekhbo je rafa bhai is not in orthoin anymore. So what really happened? And if I have to be very honest, then I got all my life, I mean, 24 ghanta music er piche disi. So it was all about music. To a point when I came to this situation life e jahan my own personal life got a little more fucked up than like, you know, comprehend. So oita handle korte giye I lost touch with a lot of things. Tar moddhe ekta hocche giye ami to music kortechi amar, but ami amar band jeta orthoin, আমার অর্থনীতির সঙ্গে আমার সিভিয়ার একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছিল। আচ্ছা, জাস্ট অবভিয়াসলি মাই ফল্ট। কমিউনিকেশন গ্যাপ মানে হচ্ছে গিয়ে দেয়ার ওয়াজ নো কমিউনিকেশন অ্যাট অল। ওকে, মানে ধরো ছয় মাসে একটা শো হইলে দেখা হচ্ছে, সো দেখা হওয়ার পর শো করতেছি, দেন আই এম কামিং ব্যাক। সো আমি সুন্দর বাসায় আগে মাঝখানে থাকছি অনেকদিন, তারপরে আই ওয়েন ব্যাক ধানমন্ডি। তো চলে যাওয়ার পরে কমিউনিকেশন এরর হইতে হইতে অ্যাট ওয়ান পয়েন্টে দেখ দেয়ার ওয়ার সার্টেন শোজ যেগুলোতে আই কুডন্ট অ্যাটেন্ড। আচ্ছা ভাই, যে ধরো আমি বাজিতে পারিনি, জেফ্রি বাজাই দিছে, জি রাইট, তারপরে মার্ক বাজিছে, জি, জাস্ট ইউনো, সো আই স ইট কামিং, মানে যে জিনিসটা ইজ নট ওয়ার্কিং। সো
এখন সুমন ভাইয়ের সঙ্গে আই গো আ লং ওয়ে ব্যাক অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড হাউ হি থিঙ্কস সো ইজ নট দ্য কাইন্ড অফ পার্সন হুজ গোনা বি লাইক তুই আমার টাইম দিতে পারছ না সো ইউ আউট অফ দ্য ব্যান্ড জি ভাই সো ওনার সঙ্গে আমার অনেকবার এটা নিয়ে কথাবার্তা হয়েছে এভরিথিং সো এখন আমি যেহেতু মিউজিক করি নিজের জন্য অ্যান্ড আমার একটা সার্টেন প্রায়োরিটি তৈরি হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে ধরো নট অ্যাভয়েড রাফা ইটস মি মানে আই হ্যাভ টু সেল সামথিং এই যে ঈদ আসতেছে সো আমার সব দুনিয়া কিন্তু ভুলে গিয়ে আই হ্যাভ টু কাম আপ উইথ ওয়ান হিট সং দিস ইয়ার ইফ আই ক্যানট দেন আই ফল And that means my money falls and I'm going to go down the drain. Yeah, of course. So, amar priority to oikhane dite hocche. Ji. So, naturally, see, after I left the band, Orthoin came up with an album. So, naturally, Orthoin ekta plan chilo and I wasn't fitting in that plan. Acha bhai. So, since it wasn't fitting in, so, tokhon, I guess, Shuman bhai, mane, Shuman bhai took the decision, he let me know. Ji. So, ami tokhon eta niye ar khau khau kori nei. Ji. Because to be honest, I'll be very honest with you. Say, if you're with a girl, And if you're with her, and being with her makes her unhappy, what are you gonna do? Right? You have two ways. You can stay with her, make her unhappy, or you can leave and let her breathe. Say, for example, I personally see that Orthoin is a brand before it's a band. So it doesn't matter ami ashi ke na. But jei thakuk na keno, that person has to give 100% input. যখন নেসেসারি রাইট 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 সো যদি ইনপুটটা দেয় তাহলে ব্র্যান্ডটা কন্টিনিউ করবে জি ভাই হ্যাঁ সো অবভিয়াসলি মি নট বিইং ইন দ্য ব্যান্ড ব্যান্ডের হয়তো একটা সাউন্ডের ক্ষতি হয়েছে একটা ড্রপ হয়েছে চেঞ্জ হয়েছে সাউন্ডের বাট সি অর্থইন ইজ স্টিল দেয়ার জি ভাই ইটস স্টিল অ্যালাইভ ইটস স্টিল পারফর্মিং ইট কেম আপ উইথ অ্যান অ্যালবাম অ্যাজ অপোজ টু আদার ব্যান্ডস লাইক আর্টসেল আই উইল বি ভেরি অনেস্ট ওকে ভাই আই এম আ বিগ আর্টসেল ফ্যান বাট হোয়াট হ্যাপেন্ড উইথ আর্টসেল ড্রামা নাথিং হ্যাপেন্ড আর্টসেলে মিউজিক আমরা পাইনি জি পাইনি আমি অর্থইনে নাই যে এটা কিন্তু অর্থইন স্টপ হয় নাই অর্থইন অ্যালবাম বেরিয়েছে জি ভাই সো এখন অনেকে কোশ্চেন করে আপনি কেন নাই আমি যদি থাকতাম তাহলে হয়তো অর্থইনের অ্যালবামটা বেরিয়তো আরো চার বছর পরে সো দ্যাটস ওয়াই ইট ওয়াজ এ স্মার্ট ডিসিশন জি আমার সুমন ভাইয়ের সঙ্গে আমার রেগুলার কথা হয় এভরিথিং হি উইশেস মি ওয়েল অল দ্য টাইম সো যারা ড্রামা খুঁজতে চাইছে আর কি তাদেরকে আমি বলি আই এম রিয়েলি সরি যে আমাদের কোনো ঝগড়া হয়নি মারামারি হয়নি কিছুই হয়নি ইট ওয়াজ আ ম্যাচিউর ডিসিশন বাট ভাই সুমন ভাই কি এটা আপনাকে পার্সোনালি বলেছে না ফোনে মানে জিনিসটা কিভাবে হয়েছে উনি পার্সোনালি বলছে যে আই টুক আ ডিসিশন ইউ আর অফ দ্য ব্যান্ড তুমি এতদিন ছিলা থ্যাংক ইউ ফর বিং দেয়ার এন্ড এভরিথিং আমি এটা অফিসিয়ালি জানাবো হাউ ডিড ইট গো ফর ইউ মানে ভাই আই নিউ দিস ইজ এটা একটা পয়েন্ট মানে আমি বলি যখন আমি টেলিফিল্মের গান টান করা শুরু করছি অ্যাভয়েড রাফাস করা শুরু করছি আমি তো জানি যে নিজের উপর ফোকাস আর অন টপ অফ দ্যাট আমি যদি একটা ব্যান্ডের ড্রামার হই তাহলে আমি আবার আরেক সাইড দিয়ে একই মিউজিক সিনের মধ্যে রকস্টার হয়ে বসে থাকতে পারবো না আচ্ছা এটা তো হয় না মানে এতটুকু আমাদের মিউজিক সিনটা জি 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 তাই না জি সবাই সবাইকে চিনি এর মধ্যে আমি একটা ব্যান্ডের পার্সন আমি ঠিক পাশ দিয়ে একই জায়গায় করে যেতেছি এটা যদি আমি অর্থনীতি এখন বাজারে যেতাম তাহলে কি কনফ্লিক্ট গুলো হতো তুমি চিন্তা করো অ্যাভয়েড রাফার শো থাকতো আমি কি ড্রাম বাজানো শেষ করে আনমনে গায়ে আবার অ্যাভয়েড রাফার সঙ্গে ওইটা গিটার বাজে আনমনে গেতাম সো আই নিউ দ্যাট হোয়াট এভার সুমন ভাই ইজ ডিসাইডিং ইজ বেস্ট ফর মি অ্যান্ড হিম আচ্ছা আমি আপনি মানে getting all that out মানে যখন ইউ রিয়েলাইজ যে আচ্ছা আই এম নট পার্ট অফ অর্থইন এনিমোর ডুড আমি বলি তোমাকে অনেস্টলি আমার লাইফে কোন রিলেশনশিপ এত দূর টিকে নাই অ্যাজ অর্থইন আচ্ছা ভাই আই হ্যাভ নেভার বিন উইথ আ গার্ল মোর দ্যান 5 টু 6 ইয়ার্স এভরিথিং আই হ্যাড ইন মাই লাইফ ফেল অ্যাপার্ট আমার লাইফ কিন্তু অনেক মিজারেবল মানে ইন দ্যাট সেন্স ইফ ইউ থিঙ্ক ইটস নট লাইক আ যে হ্যাপি বন্ধু বান্ধব বলা লাইফ আমি মিউজিক করি আমার মতো জি দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্ড টু মি ওয়াজ অর্থইন And it's more than 15 years. That's the longest relationship I ever had and I will ever have. Okay. It broke my heart into pieces. Ji, so if I have the chance in life, if I could do it again, I would never do that. I would have never left this band. Ji, or I would have never been out of this band. Ji, but obviously it's a shame for me that I cannot be. But you know, life to eventually takes turn to that point that definitely like parents the jerom chhare dite hoy kids der ke ekta time e so it became messed up but I'm really happy that ami nije daraite parchi ekta jaygay of course man of course if I couldn't tale it would have been disastrous for me tokhon eta apnar jonno ar ki nijer jonno ekta lesson o chilo je no matter what I can stand up for myself na lesson ta chilo erokom je you fucking have to stand up on your feet or else you're done okay so I'm just happy je ami ever drafa kore
দাঁড়ায় আসতে পারছি সিনেমা ডেফিনেটলি ভাই ডেফিনেটলি ইয়া সো মানে আপনার একটা নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড হয়ে গেছিল যে হ্যাঁ ফার্স্ট ডে ইউ ওয়েন্ট থ্রু দ্যাট যে শিট মানে অর্থহীন ইজ নট देयर ফর মি এনিমোর আর প্লাস অর্থহীন আমি নাই এটার একটাই রিজন ছিল হচ্ছে কি যে আমি নিজে তো আলাদা একটা ব্র্যান্ড হয়ে গেছি নিজের জি জি ভাই সো এখন তো অর্থহীন তো থাকা আর না থাকাটার মধ্যে একটাই ডিফারেন্স এর হচ্ছে মাথার উপরে ছাদ আর সো ধরো আমি অর্থহীনে থেকে আকাশ পাঠাবো টাঠাবো রিলিজ করছি তখনও জিনিসটা এভাবে দেখতো মানুষ যে না ঠিক আছে আকাশ পাঠাবো গানটা রাফার বেরিয়েছে রাফা কোথায় অর্থহীনের বাট তারপরে যখন আই এম নট ইন অর্থহীন তখন আই এম অন মাই ওন সো আই হ্যাভ টু ডু মিউজিক আমার নিজের তো তাগিদ বাড়ে আর কি প্রেশারটা বাড়ে যেটা খুব ইম্পর্টেন্ট মানে গা ছাড়া দিয়ে মিউজিক আর করা যায় নাই আমার আমার বেলা যেটা হয়েছে আই হ্যাড টু টেক মিউজিক 100,000 টাইমস মোর সিরিয়াসলি যেটা আমি অর্থহীন থাকতে কখনো নিতাম না আমি সবসময় মিউজিক মনের সুখে করতাম যে অর্থহীন থেকে রিলিজ হবে হইলে হোক ইফ ইউ ডোন্ট লাইক ইট ফাক ইউ বাট নাও আই কেটার টু দ্য হোল ওয়ার্ল্ড টু দিস বাংলাদেশি ক্রাউড অ্যান্ড আই থিঙ্ক অ্যাবাউট মিউজিক 100 টাইমস বিফোর আই মেক ইট মানে আপনি এখন ভ্যালু করতেছেন আপনি এক একটা মানে ছোটবেলা যখন অর্থহীন জয়েন করছি সুমন ভাই যেই জিনিস জায়গাটা ছিল আই থিঙ্ক আমি 15 বছর ওনার সঙ্গে থাকার পরে আমি ওই জায়গাটায় যেতে পারছি অ্যামেজিং সো এটাই দ্যাটস দ্য গুড থিং আর কি আই গ্রাজুয়েটেড ইয়া সো বিফোর আই গো ইনটু দ্য নেক্সট কোশ্চেন আমি আমাদের এখানে যারা দেখতেছে আমাদের পডকাস্ট আই এম রিয়েলি ভেরি সরি যে আমি কমেন্টগুলো পড়তে পারি নাই বিকজ মানে এত কমেন্টস এটা আমরা হ্যাঁ আমরা এটা মানে যদি পড়ি আমাদের টাইমটা অনেক আর কি এক্সিড হয়ে যাবে এন্ড দেন অ্যাগেন সেহেরিও শুরু হবে এন্ড দেন অ্যাগেন অনেক টাইম কিল হবে সো ওয়ার আমি যেটা চেষ্টা করবো যে আমরা পডকাস্টার পরে আমি যাকে যাকে পারি আমি রাফা ভাই আমি লাগলো ওনার থেকে কয়েকটা কোয়েশ্চেন্স ওনাকে প্যাস করে আমি অ্যান্সার দিব বাট এটা আসলে পসিবল হয়নি বিকজ ওভার 300 কমেন্টস সো আমি যদি ওইটার পিছে যাই এটা আসলে অনেক টাইমে একটু প্রবলেম হচ্ছে সো আম ভেরি সরি বাট আই প্রমিস যে আই উইল ট্রাই টু লাইক কয়েকটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি সো ভাই নেক্সট যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতাম যে আই গেস আপনার এটা অনেক টাইম লাগছে টু গেট ওভার দ্যাট অর্থহীনের সাথে যেটা হয়েছে সো আপনি ইভেনচুয়ালি যখন একটা রিপ্লেসমেন্ট দেখতে পারেন হোয়াট ওয়াজ ইয়ার রিয়াকশন না আই থিঙ্ক মার্ক টন ইজ দ্য পারফেক্ট রিপ্লেসমেন্ট আচ্ছা মানে ইফ ইউ সি ইট ফ্রম আ পয়েন্ট অফ ভিউ অফ মিউজিক অনলি জি দেন মার্ক ডন কিন্তু আমার কাছে ড্রাম শিখছে কিছুদিন হ্যাঁ হ্যাঁ সো আই নো লেসন দিছিলেন সো আই নো দ্যাট হি ইজ ভেরি গুড আর মানে তুমি এভাবে চিন্তা করো মাইক পটনার সেম থিং হ্যাপেন উইথ জিম টেলর আই নো দ্যাট কই মাইক পটনার কই আমি একই টাইমে সেম কাহিনীটা হয়েছে কম বেশি সো মাইক ম্যানজিনি জয়েন করছে রাইট এখন আমি নিজে যেরকম মাইক ম্যানজিনির ড্রামিং শুনলে খুব ভাল লাগে না আমার বাট ইউ ক্যান নেভার কমপ্লেন অন দ্য ফ্যাক্ট দ্যাট যে মাইক ম্যানজিনি ইজ প্লেইং লেস অর সামথিং মেইন কাহিনী হচ্ছে কি মার্ক ডন ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট মিউজিশিয়ান অ্যান্ড আমি যে 15 বছরের গুড ট্রিটমেন্ট টিউটোরিয়াল পাইছি ওইটা হয়তো ও পাচ্ছে না বাট গিভ হিম সাম টাইম হি ইজ গানা চেঞ্জ দ্য সাউন্ড ওয়ে অর্থহীন সাউন্ডস ওকে অ্যান্ড এটা অবভিয়াসলি নতুন যারা ওরা হয়তো হঠাৎ করে চেঞ্জটা শুনে অনেকে হয়তো বলতেছে যে হোয়াট হ্যাপেন টু দিস ব্যান্ড সেম থিং আই ফেসড যখন আমি অসমত্ব ওয়ান করছি ট্রাস্ট মি মানে মানুষজন এসে আমাকে বড় ভাইরাও বলছে যে তুই অর্থহীনের সাউন্ডটা এরকম করলি কেন তারা জানে যে যোছনা অজানা পথে চলা ব্যান্ডের গানের মধ্যে করতেছে এটা কি হলো সো দে ডিডন্ট লাইক ইদার সো দ্যাট ওয়াজ আ চেঞ্জ দ্যাট মেড পিপল লাভ ইট সো হোয়াট মার্ক ডন ইজ ডুইং সো ইজ গানা ইভেনচুয়ালি ওয়ার্ক ইউ জাস্ট হ্যাভ টু গিভ হিম আ লিটল টাইম আচ্ছা এন্ড আই পার্সোনালি আই লিসেন টু দ্য লাস্ট অ্যালবাম আই লাভ দ্য প্রোডাকশন বাট আই লাভ দ্য টেকনিক্যাল কম্পোজিশনস হোয়াট উড ইউ সে হি ইজ ব্রিলিয়ান্ট আচ্ছা এন্ড হি নোজ হোয়াট হি ইজ ডুইং ওকে বাট আপনার অ্যাজ পুরো অ্যালবামটা আপনার কেমন লাগছে মানে পুরো অ্যালবামটা আমি ডিটেইলি মন সাউন্ডস নিউ এন্ড টেকনিক্যাল সো আমি অ্যাজ আ মিউজিশিয়ান আই লাভড ইট বাট আমি কখনো যেহেতু আমি অর্থহীনের সঙ্গে বাজিছি ভিতরে বুঝছো আমি না অর্থহীনের গান বাইরে থেকে শুনি নাই কখনো আচ্ছা সো আমি টেকনিক্যালি যেরকম মানে আমরা যেরকম গান বানাইতাম তখন জানতাম যে আচ্ছা এই জায়গাটা আমি যাবতীয় একটা রোল দিচ্ছি এই জায়গায় সুমন ভাই একটা সোলো বাজিছে সো ইন দ্যাট পার্সপেক্টিভ আই পার্সোনালি থিঙ্ক দ্যাট অ্যালবাম ইজ বেটার দেন এভার ওকে ওকে আর সুর মানে কম্পোজিশন গানের সুর এন্ড এভরিথিং ওইটা নিয়ে না অ্যাকচুয়ালি মাথায় আমি জাজ করিনি আচ্ছা জিনিসটা ওভাবে জি 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 মানে ওই পর্যন্ত যাইনি
আচ্ছা I guess you know it's totally up to the crowd হ্যাঁ হ্যাঁ যে কোনটা কে কতখানি পছন্দ করতেছে আর 15 বছরের মতো মিউজিক করলে না কোনো গানের সুর আর মাথায় মনে ঢুকে না আমি খালি শুনছি যে অর্থনের অ্যালবাম শুনতেছি আচ্ছা কো পাইছে সাউন্ড গিটার ওয়ার্কস এপিক ড্রাম ফাটাইছে বাজায় ভেরি গুড সাউন্ডিং বেজের সাউন্ডও খুব ভালো দ্য সংস হ্যাভ রিয়েলি গুড স্ট্রাকচার সো দ্যাট মিন্স ইট ওয়ার্কস আউট ওকে So, mane, all in all, you liked the change, Arki. Yeah. I personally think that, you know, kichu ager sound, mane, Orthoen came up with a new sound. Yeah, The album. Eta shobai jane, undoubtedly, it's a new sound. Mm. So, dharo, puran kichu ganer recomposition hoise jegulo, as a, mane, fan, as a follower, or as a critic, ami bolbo je, Orthoen should have done new things. Instead of doing things jegulo hoyto age, আগের জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করার দরকার আছে অর্থহীনের অর্থহীন শুড কাম আপ উইথ অ্যাবসলিউটলি নিউ সাউন্ড Okay. And it will help us as well, sure. Because amra jara music kori, jara young jara shuntese, orao kintu oi je nikrishtote atkay ache. But you know, it's done. It's in the past. You right, like a good song, let it be. Let it be, yeah. There should be new sound that people can focus on. Okay. So, you know, that's how I think it is. So, okhane apnar bhai, I don't know if you went through it, je okhane onek reviews chilo. And positives definitely chilo, but onek negativity chilo. Jani, I'm using ekta status dici because amari gaye lagche. Mane apne bhai, mane when you went through all that negative comments, apnar moddhe ki jacchilo je, did you still feel like je amar band ke niye eta bola hocche? Ami to ekta like, status dicilam, jodio status ta mane karo choke pore nei eto beshi kon. Amar kotha hocche ki prithibir sob band member change hoy, it's nothing. Eta notun kichu na. It's very bahut age You don't like the sound of a band, use your brain and linguistic skills thik moto to write something. Hudai galagali kore, that just makes you low. Mane, that's it. Mane, nijeke choto bananor kono mane nei. Ekta comment to ami dekhi nai, jekhane keu ektu bolche je dekhen, I didn't like the sound of the kick. Yeah, I didn't like the sound of the snare. I didn't like the rolls. Or the song. They at can... least tell, mane, come up with a positive. So what does that prove? It doesn't prove that Orthoen's album was bad. It just proves the crowd who are listening to is a crap. Yeah, so, amarte kichu bolar nei ekhane. Mane, ekhane galagali antese. Mane, jabotiyo galagali korteche, which was Well, the internet is internet. 12 hours later, people will forget about it. How do you feel about that, bhai? Aapne ki Everdrafa niye erkom negative comments after choker pore. How do you feel about See, that? See, after I, mane Orthoen, when I left Orthoen, tarpore amar inbox bhore geche galite. Haan, jabotiyo galagali manushjoner. Ki galagali hocche ki dekhe nibo, tui ki korbi, tui kemne darabi music kora cholbi kemne, tui Orthoen chhara bare sos, eshob eshob onek galagali. So, ami just thanda mathay. Ami jebir majkhane jawar pore eta chilo. But I'm lucky, I'm one of those guys who have no public opinion. So, like, you know, I can't just think about it, but I personally believe music needs to know and needs to know. So, there is no point to, you know, listening to what others are saying. Yeah, of course. If, I mean, I'm not saying to you, if you don't like my songs, someone else will. ডিজিটাল প্রোডাকশন দিয়ে করছি ওই গানের এখন 350K লাইক ইউটিউবে সো অল গুড সো মানে মাসল লাইক ওয়ার্ক আউট ফর মি বাট ওকে ইউ শুড টেক Take it at all. Achha. And call in management, I'm not going to have to give it out. Yes.
নিজের হাতে রাখলাম সি তোমরা যখন চেন্নাইতে মিটিং করো তোমরা যখন স্টেজে বাজাও তোমরা খুব ভালো মতোই জানো যে যদি 100টা কার্ড থেকে মাত্র 20টা বলা পায় না তো বুঝতেছে বাকি যে 80 জন আছে ওরা তো ভয় পাচ্ছে মানছেন না অথবা শুনতে চায় না বাট স্টিল ইউ গাইস এনজয় ইট মোর দ্যান আস বাট আমি যখন উঠে এবারে প্রপার হাত লাগে স্টেজে আই ডোন্ট এনজয় ইট লাইক ইউ গাইস সো সি দ্যাটস দ্যাটস দ্য হোল to go to that point that you can use their gun bar 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 to tell out the bar to tell out all like when you learn this point the brain is the fun and then what would you say je mane but i ami chai apnar personally ekটু সবাইকে বলেন যে we should be open to sub rock music that's what i believe je khali je metal korbo khali je I don't think ekdomi and I'm always after the example ta mane they are like whenever I'm at তোমার রিয়েলাইজ করতে হবে যে আচ্ছা পপ মিউজিক ভালো আমি করি আই এন্ডেড আপ লাইকিং ইট মানে হইছে মানে ইটস লাইক আই এন্ডেড আপ লাইকিং আদার মিউজিক তারপর ডেভিড বয় ভালো লাগছে একটা ভালো লাগছে কুইন তারপর দেখা গেছে যে আই এম লিসনিং টু আ লট অফ হিপ হপ ইউ ডোন্ট ডিস ইট জাস্ট মুভ অ্যাওয়ে ফ্রম ইট দেয়ার আর লটস অফ পিপল যারা হেভি মেটাল পড়ে যাচ্ছে সারা জীবন লাইক নাহিয়ান ফর এক্সাম্পল he will always be a heavy metal and good music listener but ami jemon ekta gaan banai jodi jotoi lollipop hok na keno ami eta mon diye banai because there is always fun in listening to bands like michael learns to rock ke ota deny korte parbe saojik korte lab nei nickelback for example i like nickelback I love I don't know what people say I still do nickelback so otai mane ekta time e just because of peer pressure pochondo kortam bujhte parcho But then I ended up it's like friend er shonge boisha bolchi dur janos bale ekta band nikol bhai bashay ese ki lugar guilty pleasure so bhai amra ekhon almost seri time e chole jacchi so I have to wrap up the show right now because on again on you know but before we mane sign off ami chaichi bhai apne ektu jodi last apnar fans der একটু কিছু মেসেজ দেন এন্ড নতুন মিউজিশিয়ানদের কি করা উচিত নেক্সট স্টেপে যাওয়ার জন্য আন্ডারগ্রাউন্ডটা এখন ডেড বাট আমরা লাস্ট 10 ইয়ার্স কেটাম থেকে চেষ্টা করছি যে আমরা উত্তরাতে একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করছি সো হোয়াট উড ইউ মানে আমি কিন্তু ওন্ডের খুব বড় ফ্যান না মিউজিক্যালি কিন্তু ওন্ডের দ্য ওয়ে দে আর ডুইং ইট ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট মোর কন্টেন্ট ইউ কিপ অন ডুইং মিউজিক ফরগেট অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড keep on doing music release albums release more songs ami ekdine famous hoyni ami duniyar cover kortam bashay boshe boshe and ogulo sob soundcloud e upload kortam tarpor oi cover shune amake ekdin bat theke phone dise je apnar ekta cover amader ekta boss er bhalo lagche amra apnake ekta show so see ekta soundcloud e cover got me that and then you guys ended up liking it and people tell me apnar bonjuri cover ta bhalo lagche yeah so do more music with everybody collaboration er kono limit nai try to collaborate joto khani possible kaj ei juge o ager juge holo ekhon o je nakki chay bondho kore boshe thake labh nei je ami eta korbo and learning is important so the more you collaborate the more you learn ami duniyar onek manusher shonge bajisi prochur band er shonge bajisi jokhon tokhon bolche bajay dibo noto musician der kache amar ektai kotha shei hocche ki stop doing drugs do more music that's thing number 1 that's thing I hear it from a lot of people that you know I'm stuck in drugs I don't know what to do drugs doesn't really help you do music it ain't to shoti kotha you have to do music in a clear mind and then do drugs if you really want to party you party after your show and then which is the truth yeah. into ha amra ta hard way of learning theke shikhi everything and arekta hocche ki finish content আমি একটু কিছু করতেছি বা হচ্ছে না
আই মেট দিস গাই মিলহান উত্তরা থাকে হি কেম হি কেম আপ উইথ আ সং একটা ফুল ফ্লেজড বানানো সং সো আই প্রোডিউসড ইট এন্ড দেন দ্য সং ইজ আউট দেয়ার ইউটিউবে এন্ড নাও হি ইজ লাইক ইউ নো হি ওয়াজ টেলিং মি দ্যাট হি ইজ কাইন্ড অফ ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট ওয়ার্ক এন্ড এভরিথিং আই টোল্ড হিম তুমি আরো গান করো একটা দুইটা গান দিয়ে হয় না কি তুমি জেসন মারাজের মতো আর্টিস্টও 9 বছর মিউজিক করার পরে এসে ব্রেক থ্রু পাইছে সো মিউজিক don't do music so that you want to be famous eta diye kora you just do music nijeke please korte parle there will be people like you out there who loves your music as well and rasta jeno ke na thuk kare I can stress this enough please don't do that that's all I have to say to my fans and the after in my fans er jonno like the love you get over jonno jodi kichu ekto lastly because ami onek comments korte hoy nei so rafa bhai jodi ekto bol I have in the world is the love for that I get from my fans to be honest all that's all I have and you know I have a girlfriend who loves me a lot from everything else all I have in this world is the love from the fans so no matter what negativity I face there is always one comment from one person that I love you and that makes it worth it that just so, makes it so ek lakh baje comment er pore jodi ekta manusher comment pai je apnar music shune amar bhalo lagche there is more than money and to be honest that gets me money as well so keep loving me yeah so thank you guys so much and artist ami lastly bolte chai বাংলাদেশে চলতে পারবে yes এটা I wanted to tell you that music করে actually চলা possible কোনো কিছু ছাড়া music করে খালি চলা না you can have a cat a parrot a girlfriend a car which I have so you can live your life properly বাংলাদেশে music করে আরো sincerely you'll be more bigger মানে it's possible because I think যেটা important is you should just love music and ওটার পিছে আপনাদের লেগে থাকতে হবে যে আমি যে সিটা করব ওইটা করব নো এক্সকিউজেস ম্যান এক্সকিউজেস ধরে রাখা দ্যাট ইজ ইম্পর্টেন্ট আপনার মিউজিকের পিছে অনেস্ট থাকতে হবে জনরা নিয়ে এখনো আপনার যদি যদি করেন এমন কে ইউ মানে কোথাও সো লাস্টলি আই উড লাইক টু সে থ্যাংক ইউ গাইজ সো মাচ ফর ওয়াচিং দিস শো এন্ড আই এম ভেরি হ্যাপি এন্ড ভেরি লাকি যে রাফা ভাই আপনার আমাকে টাইম দিয়ে এখানে এসে এত ঘন্টা একটা ইন্টারভিউ করলেন আই এম ভেরি হ্যাপি এন্ড রাফা ভাই আমার অনেক অনেক বড় একটা ইন্সপিরেশন লাইক আমি ড্রামস এন্ড গিটার বাজাই আমাকে এখনো মানুষ বলে ফিলি ভেরি লাকি যে আমার শোতে রাফা ভাই এসে হি ডিড দিস এন্ড আই এম থ্যাঙ্কফুল টু লাইফ টু ওয়েব দে মেড দিস পসিবল নাহলে এটা জীবনও হইতো না So I love you guys and jara comment korechen all the fans Rafa bhai prochur fans and amio kichu comment peyechi amar byapare so I love you guys so much and hopefully I'll be back so we have to sign off because roza rakhi ana ar ki seri korte hobe so yeah happy seri thank you Eid Mubarak by the way for